بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمن إله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد. bana

بسم اللہ الرحمن الرحیم کل یا اہل کتاب تعالوا الى قلمۃ سواء بیننا بینکم الا نعبد الا الله ولا نشرک به شیئا ولا يتخذ بعض دنباد بعض اربابا من دون فا الله فان تولوا فكل شهود مسلمون رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তালার দয়া শান্তি এবং রহমত এখানে উপস্থিত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের সকালের সিকুয়েল দ্য কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম ইন দ্য লাইট অফ সেক্রেট স্ক্রিপচার সেখানে ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর আর আমি এই সিকুয়েলটা সম্পর্কে দু একটা কথা বলি আপনারা অনেকেই হয়তো জানেন আর অনেকেই হয়তো সেই বিতর্কটা দেখেছিলেন এটা হয়েছিল আজ থেকে আট দিন আগে সালের একুশে জানুয়ারি অনেকে হয়তো টিভিতেও দেখেছেন অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল শ্রী শ্রী রবিশঙ্কর আর আমার মধ্যে এই বিতর্কটার আয়োজন করেছিল যৌথভাবে ব্যাঙ্গালোরের একটা অর্গানাইজেশন যার নাম ডায়েট আর সাথে ছিল আর্ট অফ লিভিং আর এই অনুষ্ঠানটা অনেক দিন আগেই হওয়ার কথা ছিল কয়েক বছর ধরে এটা চেষ্টা করা হচ্ছিল অবশেষে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা হওয়ার প্রায় এক মাস আগে তার মানে দুই হাজার পাঁচের ডিসেম্বর মাসে অনুষ্ঠানের তারিখ ঠিক হলো টপিক হবে পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দু এবং ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা তারিখ ঠিক করা হলো দুই হাজার ছয়ের একুশে জানুয়ারি আর আমরা দুজনেই কথাবার্তা বলে এই তারিখটা ঠিক করেছিলাম প্রথমে আমি অর্গানাইজারদের বলেছিলাম যে সময়টা যেন লম্বা হয় হয়তো বিকেল সাড়ে চারটায় শুরু হয়ে রাত দশটায় শেষ হবে কিন্তু শ্রী শ্রী রবিশঙ্কর বললেন তিনি দুই আড়াই ঘন্টার বেশি থাকতে পারবেন না পরে তিন ঘন্টা থাকতে রাজি হলেন সেজন্য অনুষ্ঠানটা শুরু হয়েছিল সন্ধ্যা সাড়ে ছটায় শেষ হয়েছিল রাত দশটার দিকে প্রায় এক মাস আগে আমরা কথাবার্তা বলে ঠিক করে নিয়েছিলাম যে দুজন বক্তায় প্রথমে পঞ্চাশ মিনিট করে বলবেন প্রথমে শ্রী শ্রী রবিশঙ্কর বলবেন তারপর আমি বলবো আর বাদ বাকি সময়টাতে দর্শকরা বিভিন্ন প্রশ্ন করবেন কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে তার মানে দুই হাজার ছয় সালের একুশে জানুয়ারির বিকেলে অনুষ্ঠানের অর্গানাইজার আমাকে ফোন করলেন যে শ্রী শ্রী রবিশঙ্কর প্রথমে কথা বলবেন না তিনি চান আমি আগে বলি তারপর উনি বলবেন তা না হলে এই অনুষ্ঠানটা হবে না তখন আমিও রাজি হলাম যে অনুষ্ঠানটা তো এখন ক্যান্সেল করতে পারি না আমরা তাই অনিচ্ছাসত রাজি হলাম প্রথমে কথা বলতে আমার কোনো আপত্তি নেই তবে একটা কথা যদি আগে বলি আর উনি পরে বলেন এটা তো মেনে নিচ্ছি তবে আপনার কথার উত্তর দেওয়ার জন্য অন্তত দশটা মিনিট সময় দেবেন উনি রাজি হলেন সেজন্য অনুষ্ঠানের শুরুতে আমি প্রথমে কথা বলবো পঞ্চাশ মিনিট এক ঘন্টা বলবেন শ্রী শ্রী রবিশঙ্কর তারপর দশ মিনিট আমি ওনার কথার উত্তর দেব এভাবেই অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে অনুষ্ঠানের ফরম্যাটটা বদলে গেল আমরা যখন স্টেজে উঠেছিলাম শ্রী শ্রী রবি আমাকে জানালেন আপনাকে প্রথমে বলেছি কারণ আমি আপনার থেকে শিখতে আর অনুষ্ঠানের একবার গেলে বিপক্ষে আনুষঙ্গিক অনেক জিনিসই পুরোপুরি বদলে যায় তবে আমরা চেয়েছিলাম বলে অনুষ্ঠানটা এখন এই সিকুয়েল করা দরকার কি এই সিকুয়েল করার কারণ হচ্ছে সেই বিতর্ক অনুষ্ঠানের কথা যদি বলতে হয় যেটা টপিক কনসেপ্ট অফ গড ইন লাইট হিন্দুমেট স্ক্রিপচার কথা বলে বিতর্কটার কথা বললে উদ্দেশ্যের তার সাথে আর কিছুই যোগ করার দরকার নেই তবে অনেকেই পরে আমার কাছে এসে বলেছে যে উনি তার বইতে ইসলামের বিরুদ্ধে যা লিখেছেন সেটা নিয়ে আপনি কথা বললেন না কেন অথবা ওনার অমুক কথার উত্তর দিলেন না কেন এছাড়াও অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করেছে এখানে একটা কথা বলি বিতর্ক অনুষ্ঠানটার কথা যদি বলেন ওটা শেষ হয়ে গেছে ওখানে কিছুই যোগ করার নেই দুই নম্বর পয়েন্ট ওখানে আমার সময়টা ছিল সীমিত সেই অল্প সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেছি আমার লেকচারেও কয়েক মিনিট সময় বেশি নিয়েছিলাম অনুষ্ঠানের মডারেটর তারপর শ্রী শ্রী রবি শঙ্করকেও কথা বলার জন্য একই সময় দিয়েছিলেন সময় ছিল অল্প সেই অল্প সময় যতটুকু পারি বলেছি তিন নম্বর পয়েন্ট ওনার যে কথাগুলোর উত্তর আমি দিতে পারতাম সেগুলো ছিল টপিকের বাইরে শ্রী শ্রী রবিশঙ্কর অনেক কথাই বলেছিলেন তার বেশিরভাগ কথাই ছিল টপিকের বাইরে তাই উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না এ একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে উত্তর দিতে চাইলেও সময় তো ছিল অল্প আর এই সিকুয়েল চার নম্বর পয়েন্ট হচ্ছে সেই অনুষ্ঠানে শ্রী শ্রী রবিশঙ্কর তিনি একটু বিরক্ত হচ্ছিলেন যে লোকজন তার বই নিয়ে কথা বলছে তখন চলে সময় হয়ে যাওয়ার সেজন্য আমি ভেবেছিলাম বইয়ের ব্যাপারটা বাদ আলোচনা চালিয়ে না হলে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটবে আর আপনারাও হয়তো জানেন শ্রী শ্রী রবিশঙ্কর তিনি ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত আধ্যাত্মিক গুরুদের একজন তিনি আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠাতা তার আবিষ্কৃত টেকনিক সুদর্শন ক্রিয়া শ্বাস নেবার টেকনিক আর তার প্রোগ্রাম পৃথিবীর একশো চল্লিশটারও বেশি দেশে ফলো করা হয় প্রতি বছর তিনি পৃথিবী জুড়ে পঁয়ত্রিশটারও বেশি দেশ সফর করেন এ পর্যন্ত তিনি অনেক আন্তর্জাতিক পুরস্কার সম্মাননা পেয়েছেন যেহেতু তিনি ইন্ডিয়ার অত্যন্ত জনপ্রিয় একজন ধর্মীয় গুরু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোন অনুষ্ঠানে টপিকের বাইরে কিছু না বলাই ভালো আর আমিও সেটা বলিনি তবে উনার কিছু কথার উত্তর দেওয়ার প্রয়োজন ছিল তার একটা উনার লেখা এই বই ইসলাম বইটার কিছু কথা আমাদের বিতর্কের টপিকের সাথে প্রাসঙ্গিক ছিল সেগুলো বলেছি মাত্র কয়েকটা পয়েন্ট অল্প সময়ের মধ্যে তবে বইটা মার্কেটে কিনতে পাওয়া যায় আর উনি একজন বিখ্যাত লোক তাই উনার উত্তর দেওয়া প্রয়োজন সেখানেও আমি কিছু কথা বলেছিলাম যেগুলো ছিল টপিকের বাইরে বইটা সম্পর্কে কিছু ভালো কথা বলেছি আমার মনে হয়েছে অনেকেই চাচ্ছেন যে এটার একটা সিকুয়েল হোক তো এই সিকুয়েল করছি অনুষ্ঠানটার আট দিন পরে কনসেপ্ট অফ গড ইন হিন্দুজম ইসলাম ইন দ্য লাইট অফ অবিসার যার বক্তা ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর আর আমি আমার লেকচারের প্রথম অংশে আমি ওনার সেই কথাগুলোর উত্তর দেব যেগুলো টপিকের বাইরে ছিল এরপর ওনার এই বইটা নিয়ে বলবো যতদূর পারি কারণ এখানেও আমাদের হাতে অপরন্ত সময় নেই সারাদিন কথা বলতে পারবো না তবে মেজর পয়েন্ট গুলো কভার করবো বিতর্কটার প্রথম পার্টে আমি কথা বলেছিলাম প্রায় এক ঘন্টা ধরে আপনারা অনেকে হয়তো লাইভ দেখেছেন অথবা পরে টিভিতে আমি বলার পরে শ্রী শ্রী রবিশঙ্কর এলেন এক ঘন্টা কথা বলার জন্য তিনি তার লেকচারের শুরুতে কয়েকটা সংস্কৃত শ্লোক বললেন শুরুতে তিনি বললেন সন্ত কবিরের একটা শ্লোক শ্লোকটার শেষে আছে তারপর অর্থ বলতে গিয়ে তিনি কিন্তু বললেন না সেটা বললেন তার নিজের ভাষায় আপনি পৃথিবীর সবগুলো ধর্মগ্রন্থ পড়তে পারেন যুক্তি আর পাল্টা যুক্তি দেখাতে পারেন কিন্তু ভালোবাসার দুটো কথা আমাদের একতাবদ্ধ করতে পারে তিনি সন্তের শ্লোকটার শাব্দিক অনুবাদ করেননি তিনি নিজের ভাষায় বললেন যে আপনি পৃথিবীর সবগুলো ধর্মগ্রন্থ পড়তে পারেন সেগুলো নিয়ে তর্ক করতে পারেন কিন্তু ভালোবাসার দুটো কথা সবাইকে একতাবদ্ধ করতে পারে বিতর্কের টপিকটা ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুজম আর ইসলাম ধর্মের সর্বশক্তি মান ধারণা তাহলে এখানে কথা বলবো ধর্মগ্রন্থ নিয়ে ভালোবাসা কিন্তু টপিক না টপিক হলো ধর্মগ্রন্থগুলোর আলোকে ঈশ্বরের ধারণা হিন্দুইজম এন্ড ইসলামে সেজন্য আমরা কথা বলবো ধর্মগ্রন্থ নিয়ে সেটা দিয়ে একতবদ্ধ করব। মানুষকে আলাদা করব না ভালোবেসে একতবদ্ধ করাটা টপিক না টপিক হলো পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম এন্ড ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা আর এটা দিয়ে এই দুই মহান ধর্মের অনুসারীদের একতাবদ্ধ করব। হিন্দু জম ইসলাম সত্যের পথে আনবো এরপর তিনি বললেন মহর্ষি নারদের কথা তার মতো উনি নাকি ভালোবাসার প্রবর্তক এটা আছে সূত্রে উনি বললেন যে মহর্ষি নারদ বলেছেন যুক্তির উপর উপর নির্ভর যুক্তি যুক্তি দিয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারবে না আমি সেখানে বক্তব্যে বলেছিলাম যে শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন অনেকবারই তিনি বলেছেন যে আধ্যাত্মিকতার জন্য প্রয়োজন হয় বিশুদ্ধতা আপনি কতখানি খাঁটি এখন একটা মানুষ কতখানি বিশুদ্ধ সেটা জানতে গেলে যুক্তি বেশ গুরুত্বপূর্ণ তাহলে বিশুদ্ধতার পাশাপাশি যুক্তির প্রয়োজন আছে বিশুদ্ধতা ছাড়া যদি আধ্যাত্মিক শেখা না যায় তাহলে যুক্তি ছাড়াও আপনি আধ্যাত্মিকতা শিখতে পারবেন না শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে আমাদেরকে দেখতে হবে আমাদের মধ্যেকার সাদৃশ্য গুলো তাহলে একতাবদ্ধ হবো আমিও মানি সেদিন আর আজকে লেকচার শুরুর আগে সুরা ইমরানের একটা আয়াত বলেছিলাম এই সুরার

তাহলে আগে টপিকটার সাথে প্রাসঙ্গিক সাদৃশ্য নিয়ে আলোচনা করব তারপর অন্য সাদৃশ্য নিয়ে আলোচনা করব এর পরে পার্থক্য নিয়ে আলোচনা করতে পারি আর এই কারণেই আমি সবসময় বলি ভিন্ন ধর্মের উপরে যদি কোনো আলোচনা হয় সাধারণত আন্তধর্মীয় আলোচনা অনুষ্ঠানে যেটা হয় বিভিন্ন ধর্মের লোকজন সেখানে আসে হয়তো কোনো হিন্দু পণ্ডিত এসে বলবেন যে সব ধর্মই আসলে এক খ্রিস্টান ধর্ম ভালো কথা বলে হিন্দু ধর্ম ভালো কথা বলে ইসলামও ভালো কথা বলে তাহলে হিন্দু ধর্ম যা খ্রিস্টান ধর্ম তাই ইসলামও একই জিনিস একজন খ্রিস্টান খ্রিস্টান আসলেন হয়তো যাজক তিনি বলবেন খ্রিস্টান ধর্ম যে কথা বলে ইসলাম ধর্ম একই কথা বলে হিন্দু ধর্ম একই কথা বলে একজন তথাকথিত মুসলিম আসবেন তিনিও একই কথা বলবেন ইসলাম যা হিন্দু ধর্মও তাই আর খ্রিস্টান ধর্ম একই জিনিস যদি এইসব বক্তারা যা বলেন তারা সেটা বিশ্বাস করে থাকেন যদি মানেন যে সব ধর্মই আসলে এক আর আমি যদি বলি যে এই যে হিন্দু পণ্ডিত উনি কি তাহলে ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হতে পারবেন উত্তর হলো না খ্রিস্টান জাতক কি তার ধর্ম ছেড়ে দিয়ে মুসলিম হতে পারবেন এর উত্তরও না তারপর সেই মুসলিম তিনি কি তার ধর্ম ছেড়ে হিন্দু হয়ে যাবেন এর উত্তরও না সব ধর্ম যদি একই হয় তাহলে তো যে কোনো একটা ধর্ম অনুসরণ করতে কোনো সমস্যা নেই কারো যদি কেউ বলে দুই যোগ দুই সমান চার আপনাকে দিলাম দুই টাকা প্লাস দুই টাকা ফেরত দেবেন চার টাকা অথবা দুইবার পাঁচ টাকা দিলাম দশ টাকা ফেরত দেবেন পাঁচ যোগ পাঁচ সমান দশ আপনার আপত্তি থাকবে না দুটো পাঁচ টাকার নোট নিয়ে একটা দশ টাকার নোট দেবেন কারণ জিনিসটা একই আর আমি বলি আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন ছাত্র আমাদের মানতে হবে যে সবগুলো ধর্ম আসলে এক না কিছু কিছু কথা হয়তো একই রকম তবে সামগ্রিকভাবে একশো পৃথিবীর ধর্মগুলো একরকম না যদি কেউ কথা বলে সে লোকজনকে বোকা বানাচ্ছে যেন তিনজন টিচার স্টেজে আসলেন তারপর বললেন দুই যোগ দুই সমান তিন দুই যোগ দুই সমান চার দুই যোগ দুই সমান পাঁচ তিনজন টিচারই বললেন যে এই তিনটা সমীকরণের সবগুলোই ঠিক এভাবে হয়তো গ্রামের অশিক্ষিত লোকদের বোকা বানানো যেতে পারে তবে যে স্কুলে গেছে সে বলতে পারবে যে এই সমীকরণগুলো এক না একইভাবে যে সব লোকজন ধর্ম সম্পর্কে জানে না যদি আন্তধর্মীয় কোন আলোচনা হয় সেখানে তাদের হয়তো বোকা বানানো যেতে পারে কিন্তু যারা তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে সাধারণ হলো জানে তারা কখনোই মানবে না যে সবগুলো ধর্মের সবকিছু এক কিছু ব্যাপারে মিল থাকতে পারে তাই আমি সাধারণত যেটা বলি সেটা হচ্ছে আসুন আমরা এটা মেনে নেই অন্তত পক্ষে একটা একটা ধর্মগ্রন্থ একটা কিতাব একেবারে 100% ঈশ্বরের বাণী কথাটাতে কেউ কোনো আপত্তি করবে না হিন্দুরা বলবে বেদকে ঈশ্বরের নেই একশো পার্সেন্ট তারপর বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই এরপর মুসলিম বলবে কোরআন কে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই এই হলো আমাদের প্রথম সাদৃশ্য এখন আমি বলবো ধর্মগ্রন্থগুলোতে যেগুলো কমন যেটাকে সেই ধর্মের অনুসারীরা ঈশ্বরের বাণী বলে মানছেন আসুন এই ধর্মগ্রন্থগুলো থেকে আমরা সাদৃশ্যগুলো বের করি আর মেনে নেই যেগুলো কমন সেগুলো আন্তরিকভাবে মেনে চলার চেষ্টা করি আমরা। যেগুলো কমন না সেগুলো নিয়ে পরে বলবো মানতে পারেন না মানতে পারেন তবে এই ধর্মগ্রন্থগুলোতে যে জিনিসগুলো কমন অন্তত এটা মেনে নেই সেগুলো মানব কারণ কেউ এখানে আপত্তি করবে না যে অংশগুলো কমন এই তিনটা ধর্মগ্রন্থের মধ্যে যে জিনিসগুলো কমন সেগুলো ঈশ্বরের বাণী আমরা এই কাজটাই করেছি সবসময় এটাই করি যে জিনিসগুলো বেদ আর কোরআনের মধ্যে কমন হিন্দু আর ইসলাম ধর্মগ্রন্থগুলোতে যেগুলো কমন অন্ততপক্ষে সেগুলো মেনে চলার চেষ্টা করি যেসব জায়গায় পার্থক্য আছে সেগুলো আপনারা মানবেন কি মানবেন না সেটা আলাদা প্রসঙ্গ এগুলো নিয়ে পরে কথা বলা যাবে যেগুলো কমন অন্তত সেগুলো মেনে নেই আলোচনাটার উদ্দেশ্য ছিল এই দুই মহান ধর্মের অনুসারীদের বোঝানো অন্তত সেগুলো মানেন যেগুলো কমন সেখানে আমি বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছিলাম রেফারেন্স সহ যাতে করে বুঝতে পারেন এই দুই ধর্মের মধ্যে কি কি সাদৃশ্য আছে আমি মানে আমাদের একতাবদ্ধ হতে হবে তবে সেখানে বিশুদ্ধতা থাকবে থাকবে যুক্তি শঙ্কর আরো কিছু শ্লোক বলেছিলেন তিনি বলেছিলেন যে লোকে বলে খোদাকে তো দেখতে পায় না আর দিওয়ানা বলে খোদা ছাড়া তো কিছুই দেখি না আমি পরে তার উত্তর দিয়েছিলাম প্রথমেই বলি সর্বশক্তিমান ঈশ্বরকে মানুষের চোখ দিয়ে দেখা প্রসঙ্গ নিয়ে এটা উল্লেখ করা হয়েছে উপনিষদে নম্বর অধ্যায়ের অনুচ্ছেদে ঈশ্বরকে কখনো দেখা যায় না কেউ তাকে কখনো চোখ দিয়ে দেখতে পারে না করোনা একই ধরনের কথা আছে সুরা আনাম ছয় নম্বর অধ্যায়ের একশো তিন নম্বর আয়াতে বলা হয়েছে এখানে আছে যে দৃষ্টি তাকে অবধারণ করতে পারে না কারো দৃষ্টি আল্লাহ তালাকে অবধারণ করতে পারে না কিন্তু তিনি সকল দৃষ্টি অবধারণ করতে পারেন তিনি আমাদের বোধ শক্তির ঊর্ধ্বে তাহলে কোরআন বলছে আমরা মানুষরা এই পৃথিবীতে আল্লাহ তালাকে দেখতে পাবো না একইভাবে সেতা সূত্র উপনিষদে চার নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে মানুষ কখনো মহানেশ্বরকে দেখতে পায় না যদি এখানে অন্য কিছু দেখার কথা বলা হয় দিওয়ানা খোদাকে ছাড়া আর কিছুই দেখে না আল্লাহ তাল্লাহ নিদর্শন হলে ঠিক আছে সে আল্লাহর নিদর্শন দেখতে পারে আল্লাহ পবিত্র বলেছেন উল্লেখ তেপান্ন হয়েছে আমি তাদের জন্য আমার নিদর্শনগুলো ব্যক্ত করবো বিশ্বজগতে এবং তাদের নিজেদের মধ্যে যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠে যে এটাই সত্যি আল্লাহ সুমান নিজে দায়িত্ব নিয়েছেন যে তিনি প্রত্যেকটা মানুষকে নিদর্শন দেখাবেন সে পৃথিবীর যেখানে থাকুক না কেন যে ধর্মের অনুসারে হোক না কেন আল্লাহ সবাইকে নিদর্শন দেখাবেন বিশ্বজগতে আল্লাহর এরকম নিদর্শন দেখতে পাবেন সূর্য চাঁদ পাহাড় পর্বত সবকিছুই আল্লাহ নিদর্শন এই এইসব নিদর্শন দেখে সর্বশক্তিমান আল্লাহ তাআলার অস্তিত্বকে অনুভব করা এটা আমরা মানি কোরআন সেটা বলছে আর বেদও একই কথা বলছে এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর ধর্মগ্রন্থ থেকে খুব কম উদ্ধৃতি দিয়েছিলেন কোনো রেফারেন্স তিনি দেননি আর তার বেশিরভাগই ছিল শ্লোক অথবা তার নিজের কথা ঈশ্বর প্রত্যেক মানুষের হৃদয়ে অবস্থান করেন তিনি এটা বলেছিলেন যদি বলেন শারীরিকভাবে এ কথা কোরআনে বা হিন্দু ধর্মগ্রন্থের কোথাও বলা হয়নি কিন্তু যদি কথাটার রূপক অর্থ ধরেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরাফ ষোলো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তোমার গলার চেয়েও কাছে অবস্থান করেন তিনি আমাদের কাছাকাছি আছেন তাঁর জ্ঞান সব মানুষের মধ্যে আছে তার নিয়ন্ত্রণ সব এভাবে দেখলে তিনি কাছাকাছি গলার ধমনির চেয়েও কাছে গলার ধমনির সাথে সরাসরি হার্টের একটা কানেকশন আছে এভাবে দেখলে আমাদের কোনো আপত্তি নেই আল্লাহ তালা আমাদের গলার ধমনের চেয়েও কাছে আছেন সব মানুষের কাছাকাছি আছেন শ্রী শ্রী রবিশঙ্কর আরেকটা শ্লোক বলেছিলেন সেটা হলো যে তুমকো নেই পাতা খুদা লেকিন দিলদার তুমি মেনে খুদা মানা অর্থাৎ আপনি হয়তো জানেন না ঈশ্বরকে কিন্তু যে ভালোবাসে তুমকো মেনে খুদা মানা এই জিনিসগুলো আপনারা সিনেমাতে দেখতে পাবেন যে নায়ক নায়িকাকে বলছে তুমি তো আমার খোদা এরকম বিভিন্ন শ্লোক বলছেন তিনি যদি এগুলোর আক্ষরিক অর্থ ধরেন সেটা ভুল হবে কিন্তু যদি আপনারা এই কথাগুলোর রূপক অর্থটা ধরেন আল্লাহ পবিত্র করোনা বলেছেন রুমের উল্লেখ করা হয়েছে তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তোমাদের জীবন সঙ্গিনী তোমাদের সঙ্গীতে সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন যাতে তাদের সাথে শান্তিতে বসবাস করতে পারো তাহলে আল্লাহ আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা আর দয়া দিয়েছেন যাতে শান্তিতে বসবাস করতে পারি এগুলো আল্লাহ নিদর্শন তাহলে আল্লাহ মানুষকে এমন ভাবে বানিয়েছেন যে আমরা একে অন্যকে বিশেষ করে জীবন জীবনসঙ্গীকে এভাবে দেখলে ঠিক আছে আপনার স্ত্রীর দিকে তাকালে আপনি হয়তো আল্লাহর কাছাকাছি আসবেন আল্লাহ নিদর্শনগুলো বুঝতে পারবেন তার মানে এই না যে মানুষের মধ্যেই আল্লাহ বাস করেন অথবা যাকে ভালোবাসেন তার মধ্যে তাকে দেখে আপনি আল্লাহ তালার অস্তিত্ব অনুভব করতে পারেন আর এখানে এই শ্লোকগুলো অপ্রাসঙ্গিক হোক সেটা সন্ত কবিরের শ্লোক অথবা সিনেমার কোন গান আমাদের আলোচনার বিষয় হলো পবিত্র ধর্মগ্রন্থের আলোকে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা এখানে আমরা পবিত্র ধর্মগ্রন্থের কথা বলবো আর ধর্মগ্রন্থে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সম্পর্কে বলবো সন্ত কবিরের শ্লোক হিন্দু ধর্মগ্রন্থের কথা না এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছেন যে যখন মিল দেখব আমরা হাত মেলাবো আর যখন আমাদের পার্থক্য থাকবে তখনও হাত মেলানো উচিত আমার এতে কোনো আপত্তি নেই মিল থাকলে আমরা হাত মেলাবো যখন মিল থাকবে না তখনও হাত মেলাতে পারি আমি হাত মেলানোর পাশাপাশি জড়িয়ে ধরেছি ওনার সব কথার সাথে আমি একমত নই তারপরও তার সাথে হাত মেলানোর পাশাপাশি কোলাকুলি করেছি উনি আরো বলেছিলেন যে আমরা আমাদের সমাজকে উন্নত করার চেষ্টা করব হিন্দু নেতারা তাদের হিন্দু সমাজের খারাপ জিনিসগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন সমাজকে আরো উন্নত করবেন সমাজের খারাপ জিনিসগুলো বদলে দিয়ে আরো উন্নত করতে হবে মুসলিম নেতারা মুসলিম সমাজকে উন্নত করবেন আমার এতে আপত্তি নেই হিন্দুরা তাদের সমাজকে উন্নত করবে আর মুসলিমরা তাদের সমাজকে উন্নত করবে তবে আমরা কেন স্বার্থপর হব আরো এক ধাপে গিয়ে বলতে পারি মুসলিমরা নিজেদের উন্নতির পাশাপাশি সাহায্য করবে হিন্দুদের খ্রিস্টানদের জৈনদের বৌদ্ধদেরও স্বার্থপর হবো কেন শুধু নিজেদের উন্নতিটা দেখব কেন ইসলাম গুরুত্বপূর্ণ তবে ইসলার পাশাপাশি দাওয়া দেওয়াটাও গুরুত্বপূর্ণ আল্লাহ আল্লাপ বলছেন বলেছেন হলের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে উদু ইলা সাবিলিরব্বিকা বিলহিকমা ওয়াল মাওয়াজিতিল হাসনা ওয়া জাদল বিলতি হাসান মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায় ইসলামের পাশাপাশী আমাদের দাওয়াত দিতে হবে কারণ আমরা পৃথিবীর সব মানুষই একে অন্য ভাই পবিত্র কুরআনের সুরে হুজুরাতে 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ভাগ করেছি বিভিন্ন জাতীয় গোত্রে এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে যাতে পরস্পরের সাথে পরিচিত হতে পারো এবং আল্লাহ তালার কাছাকাছি সেই ব্যক্তির মর্যাদা যার রয়েছে তা একজন মানুষ আরেকজনের চেয়ে বড় হবে এর মানদণ্ডটা অর্থ সম্পদ নয় তার বয়স না তার লিঙ্গ না তার গোত্র না অথবা জাতি নয় এটা হলো তাকোয়া অর্থাৎ আল্লাহ তালাকে মেনে চলা ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছিলেন যে আমরা অন্য ধর্মের সমালোচনা কখনো করব না কোন ধর্ম নিয়ে সমালোচনা করব না জানেনা উনি আমার কথা বুঝেছিলেন কিনা তবে সেই অনুষ্ঠানে আপনারা আমার কথাগুলো শুনলে সেখানে দেখবেন সেখানে একটা কথাও খুঁজে পাবেন না আপনারা যেখানে আমি হিন্দু ধর্মের সমালোচনা করেছি আমি সেখানে হিন্দু ধর্মের কোনো সমালোচনাই করিনি হিন্দু ধর্মের কোনো সমালোচনাই আমি করিনি এমন না যে আমি তাদের সব কথাই মানি তবে সেখানে উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা সমালোচনা করিনি বরং এই দুই মহান ধর্মের সাদৃশ্য নিয়ে কথা বলেছি পার্থক্য হয়তো অনেক বেশি তবে উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা পার্থক্যগুলো নিয়ে কথা বলা নয় এছাড়াও উনি বলেছিলেন আমরা আচার অনুষ্ঠানের সমালোচনাও করব না যদি না কেউ সেটা সম্পর্কে জানতে চায় তার মানে উনি বলতে চাচ্ছেন সমালোচনা করা যাবে যদি কেউ সেটা সম্পর্কে আপনার কাছে জানতে আসে সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন আপনাকে প্রথমে লেকচার দিতে বলেছি কারণ আপনার কাছে শিখতে চাই আমি জানি না ব্যাপারটা আসলে সেরকম কিনা উনি শিখতে চাইলে তো সেটা এক মাস আগেই আমার কাছে বলতে পারতেন কয়েক ঘন্টা আগে কেন এই সময় কেন তার মনে হলো যে আমার কাছে শিখতে ছিল আমি জানি না তারপরেও যদি মেনে নেই যে আমার কাছে শিখতেই এসেছেন তাহলে লেখা সমালোচনা করলে কেন হবেন। সেই অনুষ্ঠানটা দেখলে আপনারা বুঝতে পারবেন উনি বিরক্ত হচ্ছেন যে আমার বইটা নিয়ে প্রশ্ন করছেন কেন মানুষজন সবাই তো বইটা নিয়ে এরকম করছে কেন ইত্যাদি ইত্যাদি যদি কেউ শিখতেই আসে যদি ছাত্র শিক্ষকের কাছে কিছু শিখতে আসে তার মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে সেই ছাত্র যা বলবে শিক্ষক তার সবকিছুই মেনে নেবে দ্বিমত হতে পারবেন না অথবা দুইজন জ্ঞানী লোক যদি কথা বলেন এমন না যে তারা সব জায়গাতে একমত হবেন একমত নাও হতে পারেন তবে তাদের নিরপেক্ষ হতে হবে যদি একজন বক্তার কথা যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা দৃষ্টিভঙ্গিটাই বদলাবো অনুষ্ঠানটা করার উদ্দেশ্য ছিল তাই যাতে একন্যকে বুঝতে পারি উনি বলেছিলেন আমরা মূর্তি পূজারীদের কোন সমালোচনা করবো না আমাদের এই দেশে হাজার হাজার বছর ধরে লোকজন এভাবে পুজো করে আসছে আমি মূর্তি পূজার সমালোচনা করেছি হিন্দু আমি যদি ধর্মগ্রন্থের উদ্ধৃতি না দিতাম তাহলে টপিকটার সাথে অবিচার করা হয়ে যেত ভগবত গীতার সাত অধ্যায়ের আট অনুচ্ছেদে বলা হয়েছে জাগতিক আকাঙ্ক্ষার কারণে যেসব মানুষের বিচার বুদ্ধি লোভ পেয়েছে তারা নকল ঈশ্বরের পূজা করে তারা মূর্তি পূজা করে ভগবত গীতা বলেছে আর শ্রী শ্রী রবিশঙ্কর তার বইতে উদ্ধৃতি দিয়েছেন সে সেই অনুচ্ছেদ রেফারেন্সটা দেননি তিনি দুই নম্বর সেকশনের তিন নম্বর পৃষ্ঠায় যে অন্য ঈশ্বরের উপাসনা করা একই উদ্ধৃতি দিয়েছেন আমি এই কথাটাই বলেছি আর করোনায় কথা আছে অনেক জায়গায় আছে শির করুণা সুরানিস্তার আটচল্লিশ এবং একশো ষোলো নম্বর আয়াতে আছে শির করুণা তাহলে হিন্দুইজম আর ইসলামের পবিত্র ধর্মগ্রন্থগুলোই মূর্তি পূজার সমালোচনা করছে মূর্তি পূজা করতে নিষেধ করেছে আর টপিকের উপর কথা বলতে গেলে আমাকে ধর্মগ্রন্থেরও দিতে দিতে হবে এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন মানুষ যখন প্রার্থনা করে এমন কি নামাজের সময়ও তাদের মন ঘুরে বেড়ায় মন স্থির থাকে না এদিকে চলে যায় যখন প্রার্থনা করেন অথবা যখন নামাজ পড়েন মন ওদিকে চলে যায় সেজন্য যদি আপনার নিঃশ্বাসকে কন্ট্রোল করতে পারেন তাহলে মনোযোগ ঠিক থাকবে এটা তার নিজের উদ্ভাবিত সুদর্শন ক্রিয়া আর এই কথাটা আমিও মেনে নিচ্ছি যে নামাজ পড়ার সময় আমাদের মন এদিকে ওদিকে অনেক সময় চলে যেতে পারে এখানে ওখানে ঘুরে বেড়ায় তবে যে লোকটা সঠিকভাবে নামাজ আদায় করে তার মন কখনোই ঘুরে বেড়াবে না যদি সঠিকভাবে নামাজ আদায় করেন তাহলে আপনার মনোযোগ আল্লাহ থাকবে আমার একটা লেকচার সালাহ এ প্রোগ্রামিং সেখানে নামাজের উপর বিস্তারিত বলেছি আমাদের সবার এরকম হয় অনেক সময় আমাদের মন ঘুরে বেড়ায় এর একটা কারণ আমি আগেও লেকচারে বলেছিলাম সেটা হল বেশিরভাগ মানুষই আরবি ভাষা জানি না নামাজের সময় আরবিতে যে সুরা পড়ছি অনেক সময় দেখা যায় সেটার অর্থ জানি না তাই মন ঘুরে বেড়ায় সেজন্য নামাজের সময় আমরা আরবিতে কোরনের যে অথবা যে তখন যদি সেটা বুঝতে পারি। অথবা অন্য কোনো ভাষায় যদি অনুবাদটা মনে থাকে হতে পারে ইংরেজিতে হতে পারে হিন্দি অথবা উর্দু অথবা বাংলা তাহলে হয়তো মন ঘুরে বেড়াবে না তবে আমাদের মনটা এরকমই আপনি আরবিতে সুরা পড়লেন তার অর্থ জানেন তারপরও মন ঘুরে বেড়াতে পারে কিন্তু যদি অর্থটার উপরে মনোযোগ দেন তাহলে ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না কারণ দুটো জিনিসের উপর একসাথে একশো পার্সেন্ট মনোযোগ দিতে পারবেন না তাহলে যদি সঠিকভাবে নামাজ পড়েন আরবি ভাষা জানলে তো কোনো সমস্যা নেই আরবি না জানলে অন্তত অর্থটা বোঝার চেষ্টা করেন সেটার উপরে মনোযোগ দেন যদি অর্থটার উপরে মনোযোগ দেন ইনশাল্লাহ আপনার মন ঘুরে বেড়াবে না যদি সঠিকভাবে নামাজ আদায় করেন খুশহুর সাথে তাহলে আপনার মন ঘুরে বেড়াবে না শ্রী শ্রী রবিশঙ্কর এই ব্রিদিং টেকনিকের জন্য বেশ বিখ্যাত সুদর্শন ক্রিয়া তিনি আরো বলেছিলেন আমি আজকে এত মানুষের সামনে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি প্রায় লাখখানেক মানুষ এখানে এত বড় সমাবেশ খুব খুশি হয়েছেন ধর্মগ্রন্থ পড়ে শোনাতেও তিনি খুশি হয়েছিলেন বেশ আর প্রত্যেক মানুষ অন্য ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সম্পর্কে কিছুটা জ্ঞান রাখবে এটাই স্বাভাবিক আমিও এখানে এখানে একমত তবে বললেন যে আমরা অন্য ধর্মের অন্য কোন ধর্মের সমালোচনা কখনো করব না আমার লেকচারে কথা কখনোই বলিনি আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আনামের একশো আট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহকে ছেড়ে তারা যাদের ডাকে তাদের তোমরা গালি দিও না কেননা তারা অজ্ঞানত বশতঃ আল্লাহ তালাকেই গালি দেবে তোমরা তাকে কোন গালি দিও না আল্লাহকে ছেড়ে তারা যার উপাসনা করে কেননা তারাই লঙ্ঘন করে অজ্ঞানত বশতঃ আল্লাহ তালাকে গালি দিয়ে বসবে আমরা বিনা কারণে অন্য কোনো ধর্ম নিয়ে সমালোচনা করব না কিন্তু খেয়াল করেন সমালোচনা না করার কথা বলে আসলে কিন্তু উনি সমালোচনা করছেন তাহলে উনি নিজেই নিজের যুক্তিটা মানছেন না তিনি সবাইকে বলছেন সমালোচনা করবেন না এভাবে তিনি সমালোচনা করছেন নিজের বলা নিয়মটা নিজেই মানছেন না তিনি আরো বলেছিলেন যে যুক্তি এই যুক্তি হতে পারে তিন প্রকারের এই তিনটা নামও বললেন তিনি প্রথমটা হচ্ছে তর্ক দ্বিতীয়টা হচ্ছে বিতর্ক আর তিন নম্বরটা হচ্ছে কুতর্ক উনি কুতর্কের একটা উদাহরণও দিলেন যে ধরেন একটা দরজা অর্ধেক বন্ধ আছে এটার মানে দরজাটা অর্ধেক খোলা এখন কেউ যদি বলে দরজাটা অর্ধেক বন্ধ অর্থাৎ খোলা অর্ধেক তার মানে এই না যে আপনারা বলবেন দরজাটা পুরোপুরি বন্ধ তাহলে সেটা পুরোপুরি খোলা এটাকে উনি বলেছেন কুতর্ক ওনার মতে আমার মতে এটাকে সহজ ভাষায় বলতে গেলে আমি বলবো অযৌক্তিক উনি বললেন কুতর্ক আমি বলবো অযৌক্তিক যদি কেউ বলে দরজাটা অর্ধেক বন্ধ তার মানে অর্ধেক খোলা কিন্তু এমন না যে দরজাটা পুরোপুরি বন্ধ মানে পুরোপুরি খোলা এই যুক্তিটা আসলে নেওয়া হয়েছে অঙ্কের সমীকরণ থেকে ধরোটা আমি বললাম এ সমান বি তাহলে টু এ সমান টু বি টেন এ সমান টেন বি যদি আমি বলি যে এক টাকা দিয়ে একটা পেন কিনতে পারবো তাহলে দশ টাকা দিয়ে কিনতে পারবো আমি দশটা পেন এটা হলো ম্যাথামেটিক্স রিকুয়েশন সমীকরণ স্কুলে শিখেছিলাম সহজ ব্যাপার তবে এটাকে সেই জায়গায় প্রয়োগ করতে পারবেন না যেখানে জিনিসগুলো বিপরীত যদি এভাবে যুক্তি দেন যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা সাধারণত এভাবে যখন সমীকরণ লেখা হয় যে টু এ সমান টু বি অথবা টু এক্স সমান টু ওয়াই সেখানে একটা কমন হর থাকে টু ডিভাইডেড টু তাহলে এক্স সমান ওয়াই অথবা এ সমান বি যদি টু এ সমানি হয় দুই দিয়ে ভাগ করেন তাহলে এ সমান ওয়াই এখন যদি কোনো কিছুকে অযৌক্তিক বলতে চান আগে যুক্তি দিয়ে দেখান যে সেটা অযৌক্তিক শুধু মুখে অযৌক্তিক বললে কিছু হবে না আপনি হয়তো বুঝতে পারছেন এখানে কোনো একটা সমস্যা আছে অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ তার মানে পুরোপুরি খোলা আর বন্ধ নয় আমরা বুঝতে পারছি যে সমস্যা আছে কিন্তু যদি সেটা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারেন শুধু মুখে অযৌক্তিক বললে কোনো কাজ হবে না হতে পারে সেটা সত্যি তবে অন্য মানুষ হয়তো সেটা মানবে না তাই মানুষকে কনভিন্স করার জন্য যদি কেউ অযৌক্তিক কোনো কিছু বলে আপনাকে যুক্তি দিয়ে সেটা প্রমাণ করে দেখাতে হবে শুধু মুখে বললে সবাই মানবে না যেমন ধরেন কেউ হয়তো বলল সমান তিন অথবা কেউ বলল পাঁচ যোগ পাঁচ সমান আট যুক্তি দিয়ে দেখাবেন এটা ভুল মুখে বললে হবে না আপনি তাকে এভাবে বলতে পারেন পাঁচ টাকা দেন আরো পাঁচ টাকা দেন এনেন আট টাকা অথবা দুটো দুই টাকার নোট দেন আর এ নেন তিন টাকা সে বলবেন না তাহলে আপনাকে পাল্টা উদাহরণ দেখাতে হবে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে তার কথাটা ভুল তা না হলে অন্য মানুষ হয়তো আপনার কথা মানবে না এমনিতে আমরা শুনেই বুঝতে পারছি দরজা অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ কিন্তু পুরো খোলা মানে পুরো বন্ধ না তবে অঙ্কের মধ্যে এরকম সমীকরণ আছে আমাদের এখানে বুঝতে হবে যে এই অঙ্কের সমীকরণের নিয়মটা দরজার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না এক নম্বর পয়েন্ট এরকম খোলা বা বন্ধ এগুলো অ্যাবস্ট্রাক্ট দ্বিতীয়ত জিনিসটা যদি বিপরীত হয় সেখানে তখন নিয়মটা খাটবে না যেমন ধরেন কেউ হয়তো বলল অর্ধেক বন্ধ সমান সমান হচ্ছে অর্ধেক খোলা এখন যদি দুই সাইডকে অর্ধেক দিয়ে ভাগ করি বা দুই দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো বন্ধ সমান খোলা এটা সত্যি না অর্ধেক দিয়ে ভাগ করলে অর্ধেক অর্ধেক অথবা দুই দিয়ে গুণ করলেও তাই তার মানে কাটাকাটি বন্ধ সমান খোলা এটা কি সত্যি সবাই বলবে যে না এই ধরনের ব্যাপারগুলো সম্পূর্ণ বিপরীত অথবা ধরেন আমি বললাম যে গ্লাসটা অর্ধেক খালি তার মানে অর্ধেক ভর্তি তাহলে কিন্তু এমন না যে পুরো ভর্তি সমান খালি অর্ধেক খালি সমান অর্ধেক ভর্তি তার মানে এই না যে পুরো ভর্তি সমান পুরো খালি কারণ এটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার তাছাড়া এরা বিপরীত বন্ধ খোলা বিপরীত শব্দ খালি ভর্তিও বিপরীত শব্দ আসলে এখানে এই নিয়মটা খাটবে না কারণ এটা বিপরীত বিপরীত জিনিসের ক্ষেত্রে অঙ্কের নিয়ম হলো পুরো সমষ্টি থেকে যদি একটা বিয়োগ করেন তাহলে বিয়োগ ফলটা হবে অন্য বিপরীত জিনিসটা যেমন ধরেন যদি আমি বলি অর্ধেক বন্ধ সমান অর্ধেক খোলা এখানে লজিক্যাল ফর্মুলাটা হল এক মাইনাস একটা জিনিস সেটার সমান হবে বিপরীত জিনিসটা এখন এক মাইনাস কতখানি বন্ধ অর্ধেক তাহলে অর্ধেক খোলা মানে অর্ধেক বন্ধ কিন্তু সেটা যদি কোয়ার্টার খোলা থাকে এক মাইনাস এক বাই চার তিন বাই চার কোয়ার্টার খোলা মানে থ্রি ফোর্থ বন্ধ পুরো খোলা মানে এক বিয়োগ এক সেটা কত শূন্য তাহলে পুরো খোলা মানে শূন্য বন্ধ তার মানে বন্ধ না অঙ্কের এই ফর্মুলাটা উনি ভুল জায়গায় প্রয়োগ করেছেন একটা সাধারণ মানুষ না হয়তো পাল্টা যুক্তি দেখাতে পারবে না শ্রী শ্রী রবি এই কুতর্কের কথাটা অনেক আগেই উনার বেশ কিছু ভিডিওতে শুনেছি কিন্তু কোথাও উনি যুক্তি দিয়ে সেটা প্রমাণ করেননি উনি বলেছেন কুতর্ক ঠিক নয় উনি মুখে বলছেন কিন্তু যুক্তি দিয়ে প্রমাণ করছেন না উনি বলছেন ঠিক না শুনে মনে হচ্ছে যে কথাটা ঠিক সাধারণ মানুষ বুঝবে যে সমস্যা আছে কিন্তু যুক্তি দিয়ে দেখাতে পারবে না ধরেন আপনি একটা অযৌক্তিক কথা বললেন কেউ যুক্তি দিয়ে খন্ডাতে পারলো না তার মানে এই না যে কথাটা সত্যি এখন এই ব্যাপারটা নিয়ে কেউ কিছু বললো না যে অর্ধেক বন্ধ মানে অর্ধেক খোলা পুরো বন্ধ মানে পুরো খোলা তার মানে এই না যে কথাটা ঠিক উনি এটাকে বলছেন কুতর্ক আমি বলবো অযৌক্তিক আর সেজন্যই দেখবেন যদিও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন আপনারা যুক্তি ব্যবহার করবেন না তারপরও অনেকগুলো উদাহরণে তিনি যুক্তি ব্যবহার করেছেন কিছু হয়তো সঠিক আমিও সেগুলো মানি আর কিছু কথা মানি না যে কথাটা মানি না সেখানে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে সেটা কুতর্ক দেখাতে হবে সেটা অযুক্তি যদি এটা না করেন তাহলে লোকজনেরও বুঝতে সমস্যা হবে এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে ঈশ্বর সব কিছু ভালোবাসেন সবাইকে ভালোবাসেন আপনারা জানেন অনেকে এরকম অভিযোগ করে বিশেষ করে খ্রিস্টানরা যে ইসলাম ধর্মের ঈশ্বর খুবই নিষ্ঠুর প্রতিশোধ পরায়ন খুবই রাগী ইত্যাদি ইত্যাদি খ্রিস্টান ধর্মের ঈশ্বর সবাইকে ভালোবাসেন এরকম বিভিন্ন কথা ব্যাপারে কোরআনের উদ্ধৃতি এ দিচ্ছি পবিত্র বুরুজের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এবং আল্লাহ ক্ষমাশীল আর প্রেমময় আল্লাহর একটা বৈশিষ্ট্য হল ওয়াদুদ ক্ষমাশীল প্রেমময় কথা আবারও আছে হুদের নব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তিনি পরম দয়ালু এবং তিনি প্রেমে পরিপূর্ণ তিনি ওয়াদুদ আর পবিত্র এরকম অনেক জায়গায় আল্লাহ তালার ভালোবাসার কথা বলা হয়েছে যেমন ধরেন মাইদার তেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে দয়াবানদেরকে আল্লাহ ভালোবাসেন পবিত্র সুরা মাইদার বিয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন এছাড়াও নম্বর সুরাম উল্লেখ করা হয়েছে যে আল্লাহ ভালোবাসেন পরায়ণদের এরকম পবিত্র কোরণে অনেক জায়গায় বলা হয়েছে যে আল্লাহ এইসব মানুষকে ভালোবাসেন এভাবে দেখলে হ্যাঁ আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় উনি আরো বলেছিলেন মুস্কুরাও হাসুন মানুষ রেগে যায় রাগ হলো সস্তা রাগকে দামি করে ফেলেন আর হাসিকে সস্তা করে ফেলেন উনি এই কথাটা তার বিভিন্ন লেকচারে বলেছেন সেদিনের অনুষ্ঠানেও বলেছিলেন যে রাগকে সস্তা করবেন না রাগকে দামি করে ফেলেন আমি বলবো সেদিনের অনুষ্ঠানেও বলেছিলাম যে হাসিটাকে ফ্রি ফ্রি করে করে দেন দেন সস্তা কেন আমাদের অনুষ্ঠানে সাল্লাম বলেছেন যে মুখের হাসিটাও এক ধরনের বদান্যতা এজন্য সবও পাবেন হাসুন উনি আরো বলেছেন যে এমন না যে রাগবেন না কিন্তু কোনো অন্যায় হতে দেখলেও আপনি রাখবেন কিভাবে কারণ রেগে গেলেন নিজের প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলবেন হারিয়ে ফেলবেন নিজের কন্ট্রোল উনি ঠিকই বলেছেন যখন আমরা রেগে যাই নিজের উপর কন্ট্রোলটা চলে যেতে পারে প্রশান্ত ভাবটা চলে যেতে পারে উনি এই কথা বলেছেন তারপর দর্শক যখন উনার বইটা নিয়ে প্রশ্ন করল শ্রী শ্রী রবিশঙ্কর রেগে গেলেন এ কারণে তিনি প্রশান্ত ভাবটা হারিয়ে ফেলেন আমি অনেক কিছুর উত্তর দিতে চাচ্ছিলাম কিন্তু কোরআনের একটা আয়াত মেনে চলেছি ইন্মেল্লাহ মা সাবরি নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সোনাবাখারের একশো তিপান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্মেল্লাহ মা সাবরিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আমি ধৈর্য ধরেছি আমি সবর করেছি অনেক কিছুর উত্তর দিতে চেয়েছিলাম কিন্তু এক নম্বর সময় কম ছিল দুই নম্বর টপিকের বাইরে তিন নম্বর যদি উত্তর দিতাম আশঙ্কা করছিলাম শ্রী শ্রী রবিশঙ্কর হয়তো এখান থেকে চলে যেতে পারেন মডারেটর চেষ্টা করে যাচ্ছিলেন তিনি এখান থেকে চলে না না যান তাহলে অনুষ্ঠানের উদ্দেশ্যটাই সফল হবে আমি ধৈর্য ধরেছিলাম নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন তবে উনি ব্রিদিং টেকনিক আর সুদর্শন ক্রিয়া নিয়ে যেটা বলেছিলেন সেটা দিয়ে কোনো কাজ হয়নি আপনারা অনুষ্ঠানটা ভালো করে দেখলে বুঝতে পারবেন উনি মডারেটরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন তারপর বিরক্ত হয়ে উনি আমার কথার মধ্যে বাধা দিলেন দুবারের লেকচার আর পরে উত্তর দেওয়ার সময় বেশ কয়েকবার বাধা দিয়েছেন আর আমি বলেছি ইন্না লহমিন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুদর্শন ক্রিয়া দিয়ে সেখানে কোনো কাজ হয়নি সেই ব্রিদিং টেকনিক দিয়ে তিনি নিজেকে শান্ত রাখতে পারেননি সরি আমাকে তো এখানে সত্যি কথাটা বলতে হবে আমি আগেও বলেছিলাম সেই অনুষ্ঠানে আল্লাহ পবিত্র করণে বলেছেন পবিত্র উল্লেখ করা হয়েছে যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে এমনকি অপরাধীদের কেউ ক্রিমিনালদেরকেও কেউ সহানুভূতি দেখাতে হবে তাদের ঘৃণা করবেন না ঠিক আছে আমরা অবশ্যই সহানুভূতি দেখাবো কিন্তু ভুল করলে তাকে সুদরে দিতে হবে সমালোচনা করতে হবে আপত্তি জানাতে হবে আর উনি তার একটা বইতে লিখেছেন ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড উনার লেখা একটা বই ওয়ান গড ওয়ান ট্রুথ ওয়ান ওয়ার্ল্ড বইটার ছয় নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে বিভিন্ন ধর্মের অনেক রীতিনীতি সেই সময়ের জন্য সঠিক ছিল কিন্তু এখন হয়তো প্রাসঙ্গিক নয় অনেক ধর্মের বিভিন্ন রীতিনীতি আছে যেগুলো সে সময় প্রাসঙ্গিক ছিল কিন্তু এখন সেগুলো প্রাসঙ্গিক নয় তিনি উদাহরণও দিয়েছেন যেমন পবিত্র বলছে যদি কেউ চুরি বা ডাকাতি করে তার হাত কেটে ফেলতে হবে এটা হয়তো এখনকার দিনে প্রাসঙ্গিক না উদাহরণ দিয়েছেন ওনার কাছে এরকম মনে হয়েছে তবে ইসলাম ধর্মে আমরা যেটা মানি অপরাধীদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো একই সাথে ন্যায় বিচারও করতে হবে ইসলাম আমাদের ভালো জিনিসটা বলার পাশাপাশি দেখিয়ে দেয় কিভাবে সেই ভালো অবস্থাটা অর্জন করতে হবে সবগুলো ধর্ম সবগুলো প্রধান ধর্মই বলছে তোমরা চুরি করো না ইহুদি ধর্ম বলছে খ্রিস্টান ধর্ম বলছে ইসলাম ধর্ম একই কথা বলছে কিন্তু ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থা অর্জন করবেন মানুষ চুরি করবে না ইসলামের জাকাত আর একটা নিয়ম আছে যেসব ধনী লোকের সঞ্চয়ের পরিমাণে নিসাব লেভেলের উপরে থাকে পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা তাহলে প্রতি হিজরি সালে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবেন প্রত্যেকটা ধনী লোক জাকাত দিলে পৃথিবীতে দারিদ্র্য বলে কিছুই থাকবে না এই পৃথিবীর একটা মানুষও না খেয়ে মারা যাবে না তবে ইসলাম সেখানেই থেমে যাচ্ছে না ইসলাম গরিবদের যত্ন নেবে কেউ যেন চুরি না করে এটা নিশ্চিত করবে তবে এই ব্যবস্থার পরও কেউ যদি চুরি করে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা মাইদার আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পুরুষ চোর কিংবা নারী চোর তাদের হাত কেটে ফেলা হবে এটা আল্লাহ তালার পক্ষ হতে আদর্শ দণ্ড প্রথমে ইসলাম বলছে চুরি করো না তারপর চুরি প্রতিরোধের জন্য সবার দেখাশোনা করা হচ্ছে গরিব লোককে দান করবে ধনী লোকেরা ব্যাপারটা এমন না যে জাকাত দিয়ে তারা সাহায্য করছে তাদের দায়িত্ব এরপরও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলো আর ব্যাপারটা এমন না যে কেউ যদি রুটি বা খাবার চুরি করে হাত কেটে ফেলা হবে ইসলামিক নিয়মে একটা সীমা রয়েছে যদি কেউ খাবার চুরি করে তার মানে সমস্যাটা আসলে সেই সেই দেশের দেশের শাসকের এটা নেতাদের দোষ লোকজন কেন না খেয়ে মারা যাবে এক্ষেত্রে হাত কাটা হবে না যদি সেই লোকটার ব্যাপারে যত্ন নেওয়া হয় তারপরও আরামায় সে জন্য চুরি করে ফাইভ স্টার হোটেলে থাকে সিনেমা দেখতে যায় অতিরিক্ত খরচ করে তাহলে সেটা একটা সমস্যা যদি অনেক টাকা চুরি করে রুটি অথবা খাবার চুরি না তাহলে হাত কেটে ফেলা হবে প্রসঙ্গটা দেখতে হবে বিস্তারিত নবীজির হাদিসে যদি শুধু মুখে বলেন চুরি করো না তারপরে কেউ চুরি করলো তাহলে আপনি কি করবেন কেউ এক লাখ টাকা চুরি করলো আপনি সহানুভূতি দেখালেন কোনো সমস্যা নেই সে দুই লাখ টাকা চুরি করবে তারপর তিন লাখ টাকা তাহলে কি শাস্তি দেবেন পারস্পরিক ভালোবাসা সেটাও কি থাকবে মুখে বলা খুব সহজ কেউ যদি শ্রী শ্রী রবি শঙ্কর ধন সম্পদ চুরি করে উনি কি করবেন সব মেনে নেবেন উনার বেশ বড় বড় আর সেখানে কোটি টাকার বাজেট প্রথমে দেখিয়ে দিতে হবে মানুষ কিভাবে ভালো অবস্থায় থাকবে তারপর বলেন চুরি করো না এরপরেও যদি কেউ চুরি করে যদি শান্তিতে ব্যাঘাত ঘটায় তখন ইসলাম বলছে হাত কেটে ফেলা হবে আর প্রত্যেক ধনী লোক তাদের সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে এই নিয়মের পরেও যদি কেউ চুরি করে তার হাত কেটে ফেলা হবে এই নিয়ম প্রয়োগ করলে চুরির হার কি বাড়বে একই রকম থাকবে নাকি কমে কমে যাবে যাবে এটাই বাস্তব আইন ফল পাবেন এই কারণেই পৃথিবীর মধ্যে যে দেশটাতে চুরি প্রয়োগ আর ডাকাতির হার সবচেয়ে কম সেটা সৌদি আরব তাদের পুলিশরা সুপারম্যান না আইনটা এরকম আল্লাহর আইন কিন্তু তারা যদি এই আইনটাকে শিথিল করে হাত কেটে ফেলা তাহলে সাথে সাথে সেখানে চুরি ডাকাতির হার বেড়ে যাবে মানুষ মনে করে সৌদি আরবে প্রতি দুজনের মধ্যে একজনের হয়তো হাত নেই আমি সৌদি আরবে অনেকবার গিয়েছি তবে এখনো এমন কোন লোক দেখিনি যার হাত কাটে ফেলা হয়েছে চুরির অপরাধে হয়তো কিছু মানুষের হাত কাটা গেছে তবে মানুষ যতটা কমন মনে করে ব্যাপারটা সেরকম না একজন চোরের হাত কাটা দেখলে অন্য সবাই চুরি বন্ধ করে দেবে এটাই প্র্যাকটিক্যাল আইন শ্রী শ্রী রবিশঙ্কর বললেন এই আইনটা আগে প্রয়োগ করা যেত আর এখন যায় না লজিক্যালি এটা এখনো প্রয়োগ করা যায় এটাই হলো একমাত্র আইন এর চেয়ে ভালো না থাকতে পারে না চিন্তা করেন সৌদি আরবে সোনার দোকানের লোক দরজা খোলা রেখে নামাজ পড়তে চলে যায় শুধু একটা একটা ফিতা ফিতা বেঁধে রেখে চুরি হয় না গেলে দেখতে পাবেন ঝুলিয়ে হচ্ছে দোকানটা এখন বন্ধ সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বর্ণ আছে কিন্তু কেউ দোকানে ঢোকার সাহস পায় না কেন কারণ হলো এই আইন অন্যান্য সব জায়গায় দেখবেন ব্যাংকের ভেতরে গার্ড থাকে বাইরে সিকিউরিটি গার্ড তারপরও চুরি ডাকাতে হয় এটাই বাস্তব আইন কিন্তু যখনই এই আইনটা শিথিল করবেন যে কোনো দেশে চুরি ডাকাতির হার বেড়ে যাবে বাস্তবসম্মত আইন যদি আইনটা প্রয়োগ করে একজন লোককে শাস্তি দেন অন্যরা চুরি করবে না আর এটা জনসমক্ষে করতে হবে এটাই কোরআনের আইন একেবারে রোজ কিয়ামত পর্যন্ত সব আইন কেউ যদি বলে কোরআনের আইন আগে চলতে এখন না আমি বলবো এটা তাদের জ্ঞানের অভাব আর উনি শেষের দিকে বললেন তখন উনি মডরেটরকে জিজ্ঞেস করছিলেন আমার হাতে কত সময় আছে মডারেটর বললেন তেত্রিশ মিনিট তার মানে তিনি নির্ধারিত সময়ের অর্ধেকও কথা বলেননি ওনাকে তেষট্টি মিনিটের মতো দেওয়া হয়েছিল কারণ আমি দুই তিন মিনিট বেশি বলেছিলাম এর মিনিটখানেক পরে তিনি লেকচার শেষ করে বসে পড়লেন যে আমি এক ঘন্টা ধরে কথা বলতে পারবো না তবে যা বলতে চেয়েছিলাম আমি তার সব কিছুই বলে ফেলেছি এভাবে অর্ধেক সময় কথা বলে তিনি বসে পড়লেন এরপর আমি বললাম দেখবেন যে উনি ভালোবাসার কথা বলছেন কিন্তু ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিচ্ছেন না কিছু সংস্কৃত শ্লোক বলেছিলেন দু একটা বাদে তার বেশিরভাগই টপিকের বাইরে তাই সেই দশ মিনিটে আমি ওনার টেকনিক ব্যবহার করলাম সেই কথা যা তোমাদের মধ্যে এরকম কথা যাতে লোকজন ভুল না বোঝে সেজন্য আমিও ওনার মতো করে বলেছি সেটা উনি পছন্দ করেননি আমি ভালোবাসার কথা বলেছি বলেছি আমি তাকে ভালোবাসি উনি বললেন না বেশি উপায় নেই আমি বললাম উপায় না থাকলেও ভালোবাসতাম তারপর ওনাকে জড়িয়ে ধরেছি সেটাও উনি পছন্দ করেনি তারপর স্টেজে এসে উনি বললেন শুধু মুখে ভালোবাসার কথা বলাটা যথেষ্ট নয় তার মানে উনি আমার কথাটা বিশ্বাস করছেন না শুধু মুখে ভালোবাসার কথা বললে হবে না বাস্তবে প্রয়োগ করে দেখাতে হবে উনি বলেন উনি যে আমাকে ভালোবাসেন আমি তো মুখে বলেছি উনি সেটাও বিশ্বাস করছেন না আমি তাকে ভালোবাসি মানবতার খাতিরে আল্লাহ খাতিরে যাতে করে উনি আসতে পারেন এটা একমাত্র কারণ অন্য কোন কারণ নেই এখনো তাকে ভালোবাসি আল্লাহর কাছে দোয়া করে উনাকে হেদায়ত দেন আমি ওনার মতো করে বলেছিলাম তার মানে এই না যে সবাইকে বোকা বানাচ্ছিলাম সত্য কথাই বলেছিলাম খেয়াল করলে দেখবেন আমার লেকচারের সময় উনি উসখুস করছিলেন উনি আমাকে বাধা দিচ্ছিলেন তখন অনুষ্ঠানের মডারেটর তাকে বললেন আপনার সময় তো শেষ উনি বললেন না 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 মডারেটর বললেন ঠিক আছে জাকির না শেষ হওয়ার পরে আপনি আরো তিন মিনিট সময় পাবেন তখন তিনি শান্ত হলেন উনি আরো তিন যেটা অনুষ্ঠানের এজেন্ডাতে ছিল না মডারেটর বেশ সুযোগ দিয়েছেন এতে আমার কোনো আপত্তি নেই মডারেটর চেয়েছিলেন অনুষ্ঠানটা যেন পণ্ড হয়ে না যায় তিন মিনিট সময় পেলেন সমস্যা নেই তখন তিনি উত্তরে কিছু বলেছে আমি রেসপন্স দেওয়ার সময় উনার একটা কথা নিয়ে বলেছিলাম ভায়োলেন্স থাকার কোনো প্রয়োজন নেই কোন ধর্মে ভায়োলেন্স শিক্ষা দেয় না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে কোন ধর্মে ভায়লেন্সের শিক্ষা দেয় না তবে মাঝে মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ভায়োলেন্স প্রয়োজন আছে আর এটা সব ধর্মে দেখতে পাবেন হিন্দু ধর্মগ্রন্থ আর কোরআনের দিয়েছিলাম শেষ উপায় হিসেবে আরো বলেছিলাম যে একজন বাবাকে দয়া দেখা থেকে নিষ্ঠুর হতে হয় ছেলে যদি নয়তলা বিল্ডিং এর উপর থেকে লাভ দিতে চায় বাবা বলবে লাভ দিও না তারপর লাভ দিতে চাচ্ছে তখন নিষ্ঠুর হতেই হবে তাকে হয়তো বাবা ছেলেকে বকবে অথবা চড় মেরে দেবে এই নিষ্ঠুরতা আসলে ভালোর জন্যই ভায়োলেন্ট হচ্ছেন যাতে অন্য মানুষের উপকার হয় উনি আরো বলেছিলেন অনেক সময় আমরা বুঝতে পারি না যে সহানুভূতি দেখিয়ে মানুষের অনেক বড় ক্ষতি করে ফেলি উনি একটা উদাহরণ দিয়েছিলেন যে কেউ যদি লাভ দিতে চায় তাকে সাহায্য করতে চান সমস্যা নেই তবে তার ঘাড়ের উপরে পড়বেন না তাহলে সে হয়তো মারা যাবে এটা হলো কুতর্ক অযৌক্তিক আমি বলেছি বাবা ছেলেকে চড় মারবে কখন বলেছে যে বাবা ছেলের ঘাড়ে লাফিয়ে পড়বে বাবা ছেলের ঘাড়ের উপরে পড়তে চায় না তবে বাবাকে ভায়োলেন্স ব্যবহার করতে হতে পারে হয়তো করবে মুখে মুখে অথবা মারবে গায়ে হাত তুলবে এই ভায়োলেন্সটা ছেলেটাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে আর শ্রী শ্রী রবিশঙ্কর বললেন ঘাড়ের উপরে পড়বেন না কে পড়তে বলেছে চড় আর ঘাড়ের উপরে পড়া এক না তাহলে এই ধরনের কথাই হলো কুতর্ক ওনার কথাই অযৌক্তিক এরপর রেসপন্স দেওয়ার সময় উনি বললেন একটা উদাহরণ যে একবার কিছু ডাক্তার একটা কনফারেন্সে ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছিল তারা এইভাবে ঘন্টার পর ঘন্টা আলোচনা করছিল তখন এক বয়স্ক লোক এসে তাদের আঘাত করলো তারপর বলল ব্যথা পেয়েছ তাহলে এই জিনিসটাই হলো ব্যথা ঘন্টার পর ঘণ্টা আলোচনা করে কিছুই হবে না ব্যথা অনুভব করতে হবে শুনে মনে হবে খুবই লজিক্যাল আসলে কুতর্ক অযৌক্তিক কেন কারণটা বলছি ডাক্তাররা এই কনফারেন্সটা করছেন কেন ব্যথা অনুভবের জন্য না ব্যথার একটা সমাধানের জন্য এভাবে বলল যদি হার্ট বিশেষজ্ঞ হন তাহলে আগে আপনার হার্ট অ্যাটাক হতে হবে তা না হলে বিশেষজ্ঞ হতে পারবেন না ডায়াবেটিসের ডাক্তার হতে গেলে আগে নিজের ডায়াবেটিস থাকতে হবে তা না হলে ডায়াবেটিস ডাক্তার হতে পারবেন না অযৌক্তিক কুতর্ক অযৌক্তিক হ্যাঁ একজন মেডিকেল ডাক্তার একজন হার্ট বিশেষজ্ঞের হার্ট অ্যাটাক হতে পারে তখন সে বুঝতে পারবে অনুভব করতে পারবে কোনো সমস্যা নেই তবে সেটা সারানোর জন্য তার নিজের হার্ট অ্যাটাক এর প্রয়োজন নেই ডাক্তাররা আলোচনা করছে কিভাবে ব্যথার প্রতিষেধক বানানো যায় যায় প্রতিকার করা ব্যথা অনুভব করলে ভালো তবে অনুভব করাটা যথেষ্ট নয় এমন হলো যার হার্ট অ্যাটাক হয়েছে সে কার্ডিওলজিস্টের চেয়ে ভালো ডাক্তার হতো হয়তো কারো হার্ট অ্যাটাক হয়েছে সে তখন বলবে আমার তো হার্ট অ্যাটাক হয়েছে ডাক্তার আর কি বলবে ডাক্তাররা এই ব্যাপারগুলো নিয়ে রিসার্চ করে তারা এগুলোর কারণ খুঁজে বের করে তারপর প্রতিকার করে আপনি অনুভব করতে পারেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তবে আপনার কথাই অনুভব অনুভব করতেই হবে করাই সব কিছু নয় অনুভব করলে হয়তো সেটা কাজে লাগতে পারে তবে আসল ব্যাপার হচ্ছে রিসার্চ করা ডাক্তাররা কনফারেন্স করছেন একটা সমাধানের জন্য এখানে সমাধানটাই গুরুত্বপূর্ণ এমন না যে সমস্যাটাকে হাজির করতে হবে anthropomorphism এর ব্যাপারে একই কথা মানুষে ভালোমন্দ জানার জন্য ঈশ্বরকে মানুষে পৃথিবীতে আসতে হবে না তিনি তো স্রষ্টা স্রষ্টা কি করবেন তিনি পাঠাবেন একটা ইন্সট্রাকশন ম্যানুয়াল আমি আগেও বলেছি সবথেকে সেরা ইন্সট্রাকশন ম্যানুয়াল হলো পবিত্র কোরআন এমন না যে ব্যথার ভাব করতেই হবে এরপর রেসপন্স শেষ হলে প্রশ্ন উত্তর পর্বেও তিনি বেশ কয়েকবার আমার কথার মধ্যে বাধা দিয়েছেন এরকম একটা ব্যাপারে উনি বলেছিলেন তার আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল পুনর্জন্ম ইসলাম বিশ্বাস করে কিনা আমিও উত্তর দিয়েছিলাম হিন্দু ধর্মগ্রন্থের কথা বলেছি ভগবত গীতা বেদ কোরআন উদ্ধৃতি যে পুনর্জন্ম মানে পরের জীবন মৃত্যুর পরের জীবন আমরা বিশ্বাস করি তবে জন্মালাম মরলাম আবার জন্মালাম এমনটা বেদে কোথাও লেখা নেই এরপর শ্রী শ্রী রবি উত্তর দিতে এসে বললেন আমি আগের প্রশ্নটার উত্তর দিতে চাই তারপর বললেন বিজ্ঞান এখন অনেক উন্নত হয়ে গেছে আমরা এখন জানি আমাদের সচেতনতা ঠিকই কোথাও থাকে পরোক্ষভাবে বলতে যাচ্ছেন পুনর্জন্ম একটা বৈজ্ঞানিক ব্যাপার আমি একজন মেডিকেল ডাক্তার আমি এমন কোন মেডিকেল বই পড়িনি যেখানে পুনর্জন্মের কথা আছে যে জন্মাবো মরবো আবার জন্মাবো আবার মরবো উনি কোন বইয়ের কথা বলছেন অনেকে এরকম অনুমান করেছে অনেক হাইপোথিস আছে এগুলো অনুমান অনেক থিওরি তার মানে এই না যে সেগুলো মেনে নিতে হবে এটা বৈজ্ঞানিকভাবে সত্যি হলে সব মেডিকেল বইতেই থাকতো যে জন্মাবো মরে যাব আবার জন্মাবো আবার মরে যাব আবার জন্মাবো হাইপাথেসিস উনি বললেন অনেকে আগের জন্মের কথা নাকি মনে করতে পারে উনি নিজেও মনে করতে পারেন আরও বললেন যে মাত্র চার বছর বয়সে পুরো গীতা মুখস্থ বলতে পারতেন চার বছর বয়সে পুরো গীতা মুখস্থ করলে এখানে সেগুলো বললেন না কেন আমি তো রেফারেন্স দিয়েছি এটা বলছি না যে আমিও পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি আমি আল্লাহর দেয়া ব্রেনের উপরে ভরসা করছি আল্লাহ বলেছেন পুনর্জন্ম নেই বিভিন্ন মুসলিম দেশেই অনেক ছেলে মাত্র সাত আট বছর বয়সে কোরআনে হাফেজ হয়ে যায় আর গীতার সাথে তুলনা করলে পবিত্র কোরআন তো অনেক বড় বই গীতা খুবই ছোট বই আঠারো চ্যাপ্টার কোরআন একশো চোদ্দ চ্যাপ্টার অনেক বড় আমাদের ছেলেমেয়েরাই কিন্তু আমরা বলি না ও এরা তো পুরো মুখস্থ করে ফেলেছে নিশ্চয় তারা এর আগের জন্মে এগুলো শিখেছিল এটা হলো কুতর্কের উদাহরণ যদি আসলেই আপনার মুখস্থ থাকে আলোচনাটাই তো কিন্তু সেখান থেকে তো বললেন না এছাড়াও আপনারা দেখবেন উনি বলেছিলেন এর আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল অবতার সম্পর্কে আর মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থে কিছু আছে কি না অনেকগুলো রেফারেন্স দিয়ে বলেছিলাম অনেক এমন না যে এগুলো আগের জন্মে শিখেছিলাম সবে জন্য শিখেছি অধ্যয়ন নম্বর অনুচ্ছেদ নম্বর তারপর দর্শকরা যখন হাততালি দিচ্ছিল উনি তখন বললেন ও এটা তো ভালো ডক্টর জাকির নায়ক বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছেন তার মানে বেদ সত্যি সব মুসলিমেরই বেদে বিশ্বাস করা উচিত এটা যে কাফিরদের বই সেটা তো আসলে ঠিক না এটা অবিশ্বাসীদের বই কথা আমি কখন বললাম যে বেদ অবিশ্বাসীদের বই না আমি আসলে বেদের সেই অনুচ্ছেদ বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায় আমি যদি কোনো একজন মানুষের দুই তিনটা কথার সাথে একমত হই তার মানে এই না যে তার সব কথাই আমি মেনে নেব মনে ডাক্তার একজন না এমন বলল ডক্টর জাকির মাথায় ব্যথা করলে আপনাকে প্যারাসিটামল খেতে হবে আমি সেটা জানি তার মানে এই না যে সে যক্ষার চিকিৎসাও করতে পারবে অথবা অন্য যে কোনো অসুখের সঠিক চিকিৎসা করতে পারবে অ্যাজমা অথবা ডায়াবেটিসের সে তো ডাক্তার না হ্যাঁ মাথা ব্যথার ওষুধটা সে জানে প্যারাসিটামল আর আমার জানা মতো এটা ঠিক তার মানে এই না যে অন্যান্য রোগের ওষুধগুলো সে বলে দিতে পারবে একইভাবে বেদের কথা যদি বলতে হয় কোরআনের সাথে যেগুলো মিলে যায় সেই কথাগুলোকে সত্যি বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই তার মানে এই না যে বেদের সব কথাগুলি সত্যি আর হ্যাঁ এটা তো অবশ্যই অবিশ্বাসীদের বই যদি শ্রী শ্রী রবিশঙ্কর ইসলাম গ্রহণ করেন তাহলে অবশ্য অন্য কথা অন্যরাও যদি মুসলিম হয়ে যায় তা না হলে অবিশ্বাসীদের বই আমি বেদের উদ্ধৃতি দিয়েছি তার মানে এই না যে বেদের সব কথাই আমি মানি যেগুলো মানি সেগুলো বলেছি আমি বেদের আরো হাজারটা অনুচ্ছেদ বলতে পারি যেগুলো মানি না অনেক অনুচ্ছেদ আছে তবে আমাদের উদ্দেশ্য সেটা নয় উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা আমি বেদের সেই কথাগুলো বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায় আর ওনার বেশিরভাগ লেকচারেই আমি ওনার বেশ কয়েকটা ডিভিটি দেখেছি সেই আলোচনার কয়েকদিন আগে যার সাথে বিতর্ক করব তার সম্পর্কে কিছুটা জানার জন্য ওনার বেশ কয়েকটা বইও পড়েছি সবগুলো পড়িনি আর ধর্মের কথা বলতে গিয়ে উনি একটা কথা বারবার বলেছেন উনি বলেছেন যে ধর্ম হলো কলার খোসার মতো আর আধ্যাত্মিকতা হলো সেই কলাটা মানুষ কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ছুঁড়ে ফেলে দেয় অনেকগুলো লেকচার উনি কথাটা বলেছেন অনেকবার যে ধর্ম হলো অনেকটা কলার খোসার মতো আর আধ্যাত্মিকতা হচ্ছে কলা লোকজন কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ফেলে দেয় তার মানে লোকজন ধর্মের রীতিনীতিগুলোকে মেনে চলে আসল কথাগুলো তারা ভুলে যায় কলাটা তারা ফেলে দেয় আর ধর্মের রীতিনীতি আঁকড়ে ধরে থাকে কলার খোসাটাকে তারা আঁকড়ে ধরে থাকে ধর্মের মূল কথাগুলো মেনে চলে না উনি এই যুক্তি দিয়েছেন এই কথাটাও হঠাৎ করে শুনে মনে হবে খুব লজিক্যাল আমার মতে এটা কুতর্ক যদি ইসলামের দৃষ্টি থেকে বলতে হয় আর এ ধরনের অবস্থা হলে তার সাথে একমত হয়ে প্রমাণ করতে হবে কথাটা ভুল প্রথমেই ভুল বললে কাজ হবে না তাই বললাম ঠিক আছে আমি মেনে নিলাম যে ধর্ম হলো কলার খোসার মতো ধর্মের রীতিনীতি কলাই হলো ধর্মের মূল কথা আধ্যাত্মিকতা উনি বললেন লোকজন খোসাটা ধরে রাখে কলাটা ফেলে দেয় তাদের কি করা উচিত তারা খোসা ফেলে দিয়ে কলাটাকে ধরবে কথা অনুযায়ী আমিও তার সাথে একমত হলাম যে ধর্ম কলার খোসা আর আধ্যাত্মিকতা হল কলা তবে আপনারা যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দিয়ে কলা ধরে থাকেন তাহলে কলা পচে যাবে খোসার কাজ হলো না পাকা পর্যন্ত সেটাকে রক্ষা করা যদি কলাটা পাকার আগেই তার খোসাটা ছিলে ফেলেন আর সেটাকে ফেলে দিয়ে কলাটাকে ধরে রাখেন তাহলে কলা পচে যাবে হয় কাঁচা কলা খেয়ে ফেলতে হবে হজম করতে কষ্ট হবে অথবা যদি খোসা ছাড়া কলাটাকে ধরে রাখেন তাহলে সেটা পচে যাবে আমি বলবো খোসা সহ কলাটাকে ধরে রাখেন আপনি আমাদের মুসলিমদের জন্য কলা হলো আখিরাত জান্নাত সেজন্য আমাদেরকে কলার খোসাটা ধরে রাখতে হবে কলাও ভেতরে থাকবে পরকালে আখিরাতে কলার খোসাটা ফেলে দেব কোরআনে যে নির্দেশগুলো আছে সেগুলো মেনে চলতে হবে এই পৃথিবীতে পরকালে আমাদের জন্য অন্যরকম নিয়ম থাকবে তাই সব ধরে রাখতে হবে আল্লাহ করে বলেছেন ওয়াতসিমু বিহবিল্লাই জামিয় আল্লাহর রজ্জু শক্ত করে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয় না তাহলে খোসাটা ধরে রাখতে হবে যতক্ষণ না কলাটা পাকে সেটা হলো আখিরাত তাই আমরা কলার খোসাকে ধরে রাখবো কলাটাও ধরবো পরকালে গিয়ে শেষ বিচারের দিনে আপনি খোসাটা ফেলে দিতে পারেন কারণ কলা পেকে গেছে আপনি তখন জান্নাতে আর জান্নাতের নিয়মকানুনগুলো আলাদা হবে যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দেন তাহলে কলার আসল স্বাদটা আপনি পাবেন না হয় সেটা কাঁচা খেতে হবে নয়তো কলাটা পচে যাবে এই আখিরাত পরকাল পুনর্জন্ম এটা হিন্দু ধর্মেও আছে খ্রিস্টান ধর্ম সহ প্রধান সবগুলো ধর্মতেই আছে আমার পরামর্শ হল খোসা সহ কলাটা ভালো করে ধরে রাখেন তবে আগে দেখতে হবে সেই কলাটা সঠিক কলা কি না বিষাক্ত কোনো কলা খাবেন না এমন কলা খান যেটা স্বাস্থ্যকর খোসা ধরে রাখেন পরকালে গিয়ে আখিরাতে যখন কলাটা পাবেন তার মানে জান্নাত বেসতে গেলে খোসাটা ফেলে দেবেন এটাও কুতর্ক প্রথমে কুতর্ক ছিল পরে আমি এটাতে যুক্তি দিয়েছি ওনার সাথে একমত হয়ে অযৌক্তিক কথাটাকে আখিরাতের উদাহরণ দিয়ে যৌক্তিক বানিয়েছি শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছিলেন যে আমাদের প্রচার করা উচিত তবে ব্যক্তিগত মতামত প্রচার করব না শুধু একটা মতামত প্রচার করব মানুষের সেবা করা আমি তো সেটাই প্রচার করছি আমার একমাত্র উদ্দেশ্য মানুষের সেবা করা আমি বলছি আখিরাতের কথা নাজাতের কথা উনি হয়তো কিছু টয়লেট বানাচ্ছেন হাসপাতাল ভালো আমি এগুলোর বিরুদ্ধে না আমিও একমত তবে এটা ছোট কাজ আমি আরো বড় কাজের কথা বলছি শির্ক না করার কথা আখিরাতে নাজাত পাওয়ার কথা তাই আমার কাজটা আরো অনেক বড় কাজ ওনার একটা অর্গানাইজেশন আছে আর্ট অফ লিভিং উনি প্রতিষ্ঠাতা উনি আরো বলেছেন কনভার্ট করবেন না উনি তার আর্ট অফ লিভিংয়ের লেকচারে বলেছেন মানুষ নতুন কিছু নয় একটা বাচ্চাকে দেখেন তার ব্যবহার কেমন সহজাত প্রাকৃতিক জিনিসগুলো একই রকম হয় নভীযুয় একই কথা বলেছেন দিনুল ফিতর ইসলাম ধর্মটা হচ্ছে দিনুল ফিতর প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায় সবাই প্রাকৃতিক ধর্ম নিয়ে জন্মায় আর আমরা মানুষকে কনভার্ট করতে চাই না রিভার্ট করতে চাই যাতে দিনুল ফিতরে ফিরে আসে উনি যেটাকে বললেন শিশুর মতো ব্যবহার করতে হবে আমি সেটাকেই বলছি প্রাকৃতিক ধর্ম সে রিভার্ট হবে আসল ধর্ম আসল জায়গায় প্রাকৃতিক ধর্মে ফিরে আসবে নবীজিও একই কথা বলেছেন একজন মানুষ জন্মায় প্রাকৃতিক ধর্ম নিয়ে দিনুল ফিতর পরবর্তীতে তাকে প্রভাবিত করে গুরুজনেরা বাবা মা তারপর সে আগুন পূজা মূর্তি পূজা শুরু করে ভুল পথে চলে যায় যখন সে আবার ইসলামে ফিরে আসে সেটা কনভার্ট নয় শব্দটা হবে রিভার্ট আমরা কাউকে কনভার্ট করছি না আর আমরা শুধু দাওয়া দিতে পারি প্রচার করতে পারি আল্লাহ বলেছেন ফজাকির মানতাম মুজাকির একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমাদের কাজ হল ধর্ম প্রচার করা হেদায়ত করা করা আল্লাহ হাতে আমরা না তাই আমরা মানুষের সেবা করছি এটাই একমাত্র উদ্দেশ্য ব্যক্তিগত কোন উদ্দেশ্য নেই যে লোকজন আরো বেশি করে সুদর্শন ক্রিয়া প্র্যাকটিস করুক আর্ট অফ লিভিং আমরা একশো তিরিশ কোটি মুসলমানদের ক্লাবটা আরো বড় করতে চাই আল্লাহ পবিত্র করে বলেছেন যে আমার ধর্মের মতো আর কোনো ধর্ম নেই আল্লাহ তালার কাছে ধর্ম কেবলমাত্র একটাই পবিত্র করণেশ্বর ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইসলাম একমাত্র দিন একমাত্র জীবন দর্শন একমাত্র আর্ট অফ লিভিং যেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য সৃষ্টিকর্তার কাছে সেটা হলো স্রষ্টার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আল্লাহ তালার কাছে ধর্ম কেবলমাত্র একটাই দুই তিনটা ধর্ম নেই স্রষ্টা একজন ধর্ম একটাই তবে বুঝতে হবে কোনটা সঠিক ধর্ম তারপর সেটা গ্রহণ করবেন রবিশঙ্কর বলেছিলেন যে আমাদেরকে দেখতে হবে আমাদের মধ্যেকার সাদৃশ্য গুলো তাহলে একতাবদ্ধ হবো আমিও মানি এছাড়া তিনি বলেছিলেন যে লোকে বলে খোদাকে তো দেখতে পায় না আর দিওয়ানা বলে খোদা ছাড়া তো কিছুই দেখি না আল্লাহ আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা আর দয়া দিয়েছেন যাতে শান্তিতে বসবাস করতে পারি এগুলো আল্লাহ নিদর্শন তার মানে এই না যে মানুষের মধ্যেই আল্লাহ বাস করেন অথবা যাকে ভালোবাসেন তার মধ্যে তিনি বলেন অথবা যখন নামাজ পড়েন মন এদিক ওদিকে চলে যায় যে লোকটা সঠিকভাবে ভাবে নামাজা করে তার মন কখনোই ঘুরে বেড়াবে না এছাড়াও তিনি বলেছিলেন রাগকে দামি করে ফেলেন আর হাসিকে সস্তা করে ফেলেন আমি বলবো যে হাসিটাকে ফ্রি করে দেন সস্তা কেন আমাদের নবেজি সাল্লা সাল্লাম বলেছেন যে মুখের হাসিটাও এক ধরনের বদান্যতা এজন্য সব পাবেন আর উনি একটা কথা বারবার বলেছেন উনি বলেছেন যে ধর্ম হলো কলার খোসার মতো আর আধ্যাত্মিকতা হলো সেই কলাটা মানুষ কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ছুঁড়ে ফেলে দেয় আমি বলবো খোসা সহ কলাটাকে ধরে রাখেন আপনি আমাদের মুসলিমদের জন্য কলা হলো আখিরাত আর প্রশ্নোত্তর পর্বে একজন আমাকে জিজ্ঞেস করেছিল শ্রী শ্রী রবিশঙ্করের লেখা বইটা সম্পর্কে আমার মন্তব্য কি আমি শুরু করতে উনি বাধা দিয়ে বললেন আপনারা আমার বইটা নিয়ে আলোচনা করছেন কেন এই বইটা আমি তাড়াহুড়ো করে লিখেছি গুজরাটের রায়টের সময় তিন দিনে লিখেছি মাত্র তিন দিনে তাড়াহুড়োর মধ্যে লিখেছেন গবেষণা করার সময় পাননি আরও বললেন ডক্টর জাকির বুঝতে পেরেছেন তিনিও মানবেন আমার উদ্দেশ্য ভালো ছিল তাহলে বইটা নিয়ে কেন বলছেন তাড়াহুড়ো করে লিখেছিলাম ওটা ভুলে যান এডিশন বের করেছি দ্বিতীয় এডিশনটা আর বের করব না আমিও মানি ওনার বইটা পড়েছি উনি আসলে মুসলিমদের কোনো ক্ষতি বা ছোট করতে চাননি তার উদ্দেশ্য ছিল এই দুই ধর্মের মানুষকে একত্রিত করা উদ্দেশ্য অবশ্যই গুরুত্বপূর্ণ তবে উদ্দেশ্যটাই সব নয় উদ্দেশ্য ভালো থাকলেও তো মানুষের ক্ষতি হতে পারে আমি কম্পারেটিভ রিলিজেনের ছাত্র ভুলগুলো বুঝতে পারবো কিন্তু সাধারণ মুসলিমরা যদি এই বইটা পড়ে শ্রী শ্রী রবিশঙ্করের লেখা তাহলে রায়ট বেঁধে যাবে এই বইটাতে ইসলাম সম্পর্কে অনেক ভুল তথ্য আছে একশোটারও বেশি বত্রিশ পৃষ্ঠায় একশোটারও বেশি ভুল ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় সেটা অবশ্য এখন করব না বত্রিশ পৃষ্ঠার বইয়ের ভুল নিয়ে কয়েক ঘন্টা কথা বলা যায় তবে আমি বলবো ওনার উদ্দেশ্য ভালো ছিল উনি নাকি তাড়াহুড়ো করে লিখেছিলেন চিন্তা করেন প্রশ্নোত্তর পর্বে কেউ প্রশ্ন করলে কয়েক সেকেন্ডের ভেতরে উত্তর দিতে হবে মাত্র কয়েক সেকেন্ড চার পাঁচ সেকেন্ড চার পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর শুরু করছি উত্তরটা হয়তো পাঁচ ছয় মিনিট ধরে দিলাম এখন আমি যদি সেখানে তাড়াহুড়ো করে হিন্দু ধর্মকে ছোট করে কিছু বলে ফেলি তাহলে কি রায়ট বেঁধে যাবে না ভুল বললে ঝামেলা হবে ধর্ম নিয়ে কিছু বলে সঠিক হতে হবে তাড়াহুড়ো করি বা না করি আপনাকে তাড়াহুড়ো করতে কে বলেছে তারপরে হয়তো মুখে ভুল বলা যায় কিন্তু বই লেখা আমি যদি মুখ ফোসকে কিছু বলে ফেলি ক্ষমা পেতে পারি তাড়াহুড়ো করে কিছু বললাম সেটাও কিন্তু বই লেখাটা একেবারে জলজান্ত প্রমাণ তারপর বলছেন এটা গবেষণা করে লেখেননি এটা ঠিক না যদি একজন মানুষ ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্যগুলো না জানে তার এটা নিয়ে কথা বলা উচিত না এটা ভালো দিক যে বইটার কারণে কোনো ঝামেলা হয়নি তবে বইটা এদেশের অনেক বড় ক্ষতি করতে পারে এখানে এত বেশি ভুল আছে আর উনিও মেনে নিয়েছেন যে বইটাতে ভুল আছে তাই বইটা তার বিক্রি করা উচিত না এটা এখনো আর্ট অব লিভিং এ বিক্রি করা হয় আমি কয়েকদিন আগে তাদের কাছ থেকে এটা কিনেছি যদি উনি জানেন যে এটা ভুল হাজারখানেক বইয়ের দাম কত হবে ওনার এখন নিশ্চিত করা উচিত যে বইটা যেন বিক্রি করা না হয় তারপরও বিক্রি করার মানে উনি মেনে নিয়েছেন ভুল আছে এটাতে আর উনি গরিব নন যথেষ্ট ধনী হাজারখানেক বইয়ের দাম আর কত হবে তবে একটা ব্যাপার আলহামদুলিল্লাহ উনি সবার সামনে স্বীকার করেছেন যে বইটাতে ভুল আছে আমি আগে এই ভুলগুলোর কয়েকটা সম্পর্কে বলেছিলাম অন্য ভুলগুলো নিয়ে বলার সময় আপত্তি জানালেন আমিও দেখলাম উনি মেনে নিয়েছেন যে কথাগুলো ভুল আমি আর মন্তব্য করব না বসে পড়েছিলাম আমি প্রশ্ন উত্তর দেইনি তবে আমার মনে হয় কিছু ব্যাপারে আলোচনা করা উচিত কারণ বইটা এখনও বিক্রি করা হচ্ছে বইটার লেখক খুব বিখ্যাত একজন লোক ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত হিন্দুগুরুদের মধ্যে একজন তাই ইনশাল্লাহ বইটা নিয়ে কথা বলবো তবে খুব বেশি সময় বলবো না বিস্তারিত বলতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে আমি কয়েক মিনিটের মধ্যেই বইটার প্রধান ভুলগুলো নিয়ে আলোচনা করবো কয়েকটা আগের লেকচারে বলেছিলাম সেগুলো এখানে সংক্ষেপে বলবো শ্রী শ্রী রবিশঙ্কর তার এই বইতে লিখেছেন হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন ট্রেড এক নম্বর পৃষ্ঠায় একেবারে ভূমিকাতে লিখেছেন যে কোরআন বলছে তোমরা কাফিরদের মেরে ফেলো কোরআনে কথাটা আছে তবে এটার একটা প্রসঙ্গ আছে এ ব্যাপারে আমি আগেও বলেছি সুরাত আবার পাঁচ নম্বর আয়াতে এটা উল্লেখ করা আছে উনি সেখানে রেফারেন্স দেননি প্রসঙ্গটা হলো সে সময় মুসলিম আর মক্কার মুসরিকদের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল আর মুসরিকটা চুক্তির শর্ত ভেঙেছিল তারপর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন শত্রু দেখলে ভয় পেও না তাকে মেরে ফেলো এটা যুদ্ধের মাদানের কথা অন্য জায়গার কথা না আর অনেকে লাভ দিয়ে সাত নাম্বারে চলে যান কারণ ছয় নম্বরের উত্তরটা আছে কিন্তু তারা যদি শান্তি চায় আশ্রয় চায় তাহলে শুধু আশ্রয় দেবে তা নয় নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেবে এই কথাটা আমি অনেক লেকচারে বিস্তারিত বলেছি সেদিনের প্রশ্ন পৃষ্ঠা এটা তার বইয়ের প্রথম অধ্যায় ইন ওয়ান গড তিনি লিখেছেন সবাই মনে করে হিন্দু ধর্মে অনেকজন ঈশ্বর আছেন আসলে সত্যি কথা বলতে হিন্দু ধর্ম কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে যদিও রং ধনুতে সাতটা রং দেখা যায় সেটা আসে একটা সাদা আলো থেকে একইভাবে হিন্দু ধর্মের যে তেত্রিশ কোটি ঈশ্বর তেত্রিশ কোটি দেবদেবী এরা সবাই এসেছেন পরমাত্মার একটা রশ্মি থেকে তার মানে তেত্রিশ কোটি দেবতা এসেছেন মাত্র একটা রশ্মি থেকে যার উৎস হচ্ছে পরমাত্মা যিনি সবার চেয়ে উপরে এই কথার প্রথম অংশটার সাথে আমি একমত পুরোপুরি একমত কথা সেদিনের অনুষ্ঠানে বলেছিলাম যে অনেকে মনে করে হিন্দু ধর্মের অনেক দেবদেবী আছেন আসলে হিন্দু ধর্মে একজন ঈশ্বর তারপর উনি বললেন আমরা আত্মত্যায় বিশ্বাস করি এক ঈশ্বরকে বিশ্বাস করা আরো বলেছেন যে যদিও রংধনুতে সাতটা রং থাকে এরা সবাই আসে একটা সাদা আলো থেকে একইভাবে হিন্দুদের এই ৩৩ কোটি দেব দেবী তারা সবাই হলেন একজন পরমাত্মার রশ্মি আমার মতে তার দেওয়া এই তুলনাটাও একটা কুতর্ক অযৌক্তিক সাধারণ মানুষ কথাটা মেনে নেবে বাহ তো রংধনু সাতটা রং কিন্তু আলো একটা হিন্দুদের তেত্রিশ টুটি দেবতা ঈশ্বর একজনই বিজ্ঞান এখন জানতে পেরেছে আলোর মধ্যে সাতটা রং থাকে জিওর ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়লো অরেঞ্জ আর রেড তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয় সবগুলো রং যদি সমান অনুপাতে থাকে তাহলে সাদা আলো তৈরি হবে যদি একটা রঙও বাদ যায় সেটা সাদা রঙ হবে না রং রঙের সাথে দেব দেবতা ঈশ্বরের তুলনা করার মানে যেন বলা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের তেত্রিশ কোটি উপাদান আছে ব্যাপারটা যেন এরকম আমাদের মানুষের শরীরে এগারোটা অংশ থাকে দুটো পা দুটো হাত একটা মাথা একটা ঘাড় দুটো কাঁধ একটা বুক একটা পেট একটা শ্রণী এগারোটা অংশ তবে মাত্র একটা অংশ দিয়ে মানুষের পুরো শরীরটা তৈরি হয় না সবগুলো অংশ যদি সঠিক জায়গায় থাকে তাহলে একটা মানুষের শরীর পাবো প্রত্যেকটা অংশ আলাদাভাবে মানুষের শরীর নয় কোন একটা অংশ বাদ গেলে সেটা সম্পূর্ণ শরীর নয় যদি বলেন তেত্রিশ কোটি দেবদেবতা এসেছে এক পরমাত্মা থেকে তাহলে ব্যাপারটা এরকম যেন ঈশ্বরের তেত্রিশ কোটি উপাদান আছে তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে ঈশ্বর নয় তাহলে সব দেবদেবীর পুজো করছেন কেন মাত্র একজন দেবী গেলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না তাহলে এ ধরনের উদাহরণ আসলে অযৌক্তিক তারপর উনি সেই একই প্যারাগ্রাফে লিখেছেন একজন ঈশ্বরের অনেকগুলো নাম থাকে একশো আটটা নাম অথবা এক হাজার আটটা নাম এই কথাটা আমিও মানি যে সর্বশেক্তিমান ঈশ্বরের অনেকগুলো নাম আছে কারণ ঋগ্বেদেই উল্লেখ করা হয়েছে কথাটা সেদিনও বলেছিলাম ঋগ্বেদ এক নম্বর গ্রন্থ একশো চৌষট্টি নম্বর উদ্ধারের ছেচল্লিশ নম্বর শ্লোক একম সৎ আনতে সত্য একটাই ঈশ্বর এবং সন্ন্যাসীরা তাকে অনেক নামে ডেকে থাকে বিভিন্ন নামে এতে আমার আপত্তি নেই একথা করোনা বলছে সুরা ইসলার একশো দশ নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে আবিদুর রহমান তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান তোমরা যে নামে আহ্বান করো সকল সুন্দর নাম তো তারই আল্লাহ নিজেকে যে নামগুলো দিয়েছেন তার যে কোনো একটা ধরে ডাকতে পারেন তবে সেটা হবে সুন্দর নাম আর পবিত্র কোরনে এবং সহি হাদিসে আল্লাহ স্মান তালার নিরানব্বইটা নামের কথা উল্লেখ করা হয়েছে হিন্দুরা বলে ঈশ্বরের একশো আটটা নাম অথবা এক হাজার নাম বেদের কথা অনুযায়ী কোন আপত্তি নেই তবে সেটা হবে একটা সুন্দর নাম যে নামটা সর্বশক্তি ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন ঈশ্বরকে অনেক নামে ডাকতে আপত্তি নেই কিন্তু এভাবে বলা যাবে না রংধনু ছাত্র রং আসলে একটা সাদা আলো থেকে এসেছে তেমনি তেত্রিশ কোটি দেবদেব এসেছে এক পরমাত্মা থেকে এটা অযৌক্তি নামে কোনো সমস্যা নেই অনেক নামে ডাকতে পারেন যেমন ধরেন আমার নাম জাকির আব্দুল করিম আমাকে বলা যেতে পারে আবু জাকির তার মানে হচ্ছে ফারিক বাবা এছাড়াও বলা যায় আবু জিকরা জাকির নায়েক মানে জিক্রা এর বাবা অথবা আবু রুজদা জাকির নায়েক রুজদা জাকির নায়কের বাবা চারটা নাম সবগুলো একজনের সবগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে সবগুলো নামে আলাদা এগুলো আর অন্য কাউকে বোঝাচ্ছে না চারটা আলাদা নাম কিন্তু মানুষ একটাই নাম আলাদা হতে পারে তবে শুধু আমার হাতটা পুরো জাকির নয় শুধু পা দিয়ে পুরো জাকির নায়ককে পাচ্ছেন না হাত দুটো না থাকলে আমি পুরো জাকির নায়ক না আমি অসম্পূর্ণ একইভাবে ঈশ্বরকে অনেক নামে ডাকতে পারেন তবে নামটা সঠিক হতে হবে ইসলাম ধর্মে যে নামটা আল্লাহ নিজেই নিজেকে দিয়েছেন এবং সৈহাদিস নিরানব্বইটা নাম আছে তাহলে অনেকগুলো নামে কোনো সমস্যা নেই তবে যদি বলেন ঈশ্বরের অনেকগুলো রূপ এক অনেক উপাদান সেটা অযৌক্তিক এরপর তিন এবং চার পৃষ্ঠায় সেকশন নাম্বার তিন উপাসনা করার পদ্ধতি শ্রী শ্রী রবিশঙ্কর লিখেছেন এই বইতে তিনি লিখেছেন যে কোন মানুষের ছবিটা কিন্তু সেই মানুষ নয় কোনো লোকের ভিজিটিং কার্ডও সেই লোকটা নয় একইভাবে মূর্তি হল সচেতনতা ঈশ্বরের এই কথাটার প্রথম অংশের সাথে আমি পুরোপুরি একমত মানুষের ছবি বা ভিজিটিং কার্ড সেই মানুষটা নয় তাহলে ছবি ভিজিটিং কার্ড কোনো মানুষ নয় তার পরের অংশটা যে মূর্তি হল চৈতন্যের প্রতীক ঈশ্বরের সচেতনতা এটার সাথে আমি একমত নই মূর্তি তো ঈশ্বরের ছবি না অথবা এটা ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয় এই মূর্তি ঈশ্বরের ছবি না কারণে হিন্দু ধর্মগ্রন্থে পরিষ্কার করে বলা হয়েছে তিন নম্বর অনুচ্ছেদ এছাড়াও কোন প্রতিমা নেই ফটোগ্রাফ নেই ইমেজ নেই ভাস্কর্য নেই ছবি নেই স্ট্যাচু নেই মূর্তি নেই তাহলে এই মূর্তি কিভাবে ঈশ্বরের ছবি হবে এছাড়া মূর্তি ঈশ্বরের ভিজিটিং কার্ডও নয় ভিজিটিং কার্ডে সাধারণত একটা ঠিকানা থাকে সে লোকের বাসা অথবা অফিসের ঠিকানা তাহলে মূর্তিকে ঈশ্বরের ভিজিটিং কার্ড বললে ঈশ্বরকে সেই জায়গার মধ্যে বেঁধে ফেলছেন যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি অথবা ঈশ্বরের ভিজিটিং কার্ড তর্কের খাতিরে মেনে নিচ্ছে আসলে মানি না আমি ধরেন মেনে নিলাম চিন্তা করেন মনে করেন একজন লোক আমার কাছে এসে বললো সে আমাকে আর্থিক সাহায্য করতে চায় সে আমাকে কথা দিল কিছুটাকে সাহায্য করবে কিছুদিন পরে তার একজন লোক আমাকে টাকাটা দিয়ে গেল সেই সাথে তার ভিজিটিং কার্ড এখন সেই ভিজিটিং কার্ডকে ধন্যবাদ জানানোর কোনো মানে হয় না আমি যেটা করতে পারি আমি তাকে ফোন করে ধন্যবাদ জানাতে পারি তাহলে যদি মেনেও নেই যে মূর্তি হলো ঈশ্বরের ছবি বা ভিজিটিং কার্ড তারপরেও সেই ছবি বা ভিজিটিং কার্ডকে পূজা করা একেবারে অযৌক্তিক আপনি যেটা করতে পারেন ঈশ্বরকে ধন্যবাদ জানান নামাজ পড়ে জানান এটাই আল্লাহর হটলাইন সেটা কিভাবে করবেন আল্লাহ যেভাবে বলেছেন কোরান এবং হাদিসে আছে সরাসরি জানান এরপর শ্রী শ্রী রবিশঙ্কর চার নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে ইসলাম ধর্ম নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে যদিও কাবার মধ্য দিয়ে তারা একটা প্রতীককে স্বীকার করে নেয় ইসলাম যদিও একজন নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে তারপরও প্রার্থনার সময় তারা কাবাকে উপাসনা করে তার মানে আমরা নাকি আকারের মধ্য দিয়ে নিরাকারের উপাসনা করে থাকি এই কথাটা একেবারে পুরোপুরি ভুল কোন মুসলিম কখনোই কাবাকে পূজা করেনি অথবা কাবাকে মাধ্যমেও কেউ করেনি কাবা আমাদের কিবলা আল্লাহ পবিত্র বলেছেন নম্বর আকার উল্লেখ করা হয়েছে তুমি যেখানেই থাকো পবিত্র মসজিদের দিকে মুখ করে দাঁড়াবে কাবা হলো আমাদের কিবলা আমাদের দিক নির্দেশনা আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি যখন নামাজ আদায় করি আমরা একদিকে মুখ করে দাঁড়াই এরকম না হলে কেউ হয়তো বলতো দক্ষিণে মুখ করে দাঁড়ান কেউ বলতো উত্তর কেউ বলতো পূর্ব কেউ বলতো পশ্চিমে একতার জন্য আমরা মুসলিমরা কাবার দিকে মুখ করে দাঁড়াই উত্তরে থাকলে দক্ষিণে মুখ করে দাঁড়াবেন দক্ষিণে থাকলে থাকলে উত্তরে মুখ মুখ করে করে পূর্বে পশ্চিম দিকে আর পশ্চিমে থাকলে পূর্ব দিকে মুখ করে একতার জন্য এটা করি আর ইতিহাসে সবার প্রথমে একজন মুসলিম পৃথিবীর ম্যাপ আঁকেন তিনি হলেন আলী দৃশি এগারোশো সালে প্রথম পৃথিবীর ম্যাপ আঁকেন মুসলিমরা যখন ম্যাপ এঁকেছিল দক্ষিণ মেরু উপরে উত্তর মেরুর নিচে আর কাবা ছিল সেন্টারে পরবর্তীতে পশ্চিমারা এসে সেই ম্যাপটাকে উল্টে দিল উত্তর মেরু উপরে দক্ষিণ মেরুর নিচে তারপর আলহামদুলিল্লাহ কাবা সেন্টারে আছে আমরা মুসলিমরা যখন কাবায় যাই উমরা বা হজের সময় যখন কাবার চারপাশে তাফ করি তখন কাবার চারপাশে প্রদক্ষিণ করি কেন কারণ আল্লাহ তালার নির্দেশ আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের আদেশ সেজন্য করি যদি যুক্তি দিয়ে চিন্তা করেন প্রত্যেক সার্কেলের একটা সেন্টার থাকে আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করে এই সাক্ষ্যই দিচ্ছে যে ঈশ্বর একজন আর হযরত ওমর রাজি আল্লাহ আনহু বলেছেন ইসলামের দ্বিতীয় খলিফা এটা আছে সহি বুখারিতে দুই নম্বর খন্ড বুক অফ হাজ ছাপান্ন নম্বর অধ্যায়ের ছয়শ পঁচাত্তর নম্বর হাদিস তিনি বলেছেন যে এই কালো পাথর আমার উপকার বা ক্ষতি কোনোটাই করতে পারে না এটাকে আমি চুমু দিচ্ছি কারণ নবীজিকে চুমু দিতে দেখেছি এই কথাটা যে কালো পাথর উপকারও করবে না ক্ষতিও করবে না এটাই প্রমাণ করে যে মুসলিমরা কাবাকে উপাসনা করে না আর নবীজি সাল্লামের সময়ে অনেক স্বাভাবিক ছিলেন নবীজিসাল্লামের অনেক সহচর ছিলেন যারা কাবার উপরে দাঁড়িয়ে আদান দিতেন সবাইকে নামাজের জন্য রাখতেন কোন মূর্তি পূজারী পূজা করার মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করবে কোন মূর্তি পূজারী উপাসনার মূর্তির উপর দাঁড়াবে না তাহলে শুধু এটা দিয়ে প্রমাণ করা যায় মুসলিমরা কখনোই কাবাকে ইবাদত করে না আমরা আল্লাহ তালার ইবাদত করি কাবা হলো আমাদের কিবলা ওনার বইয়ের এই কথাটা ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা দেবে এছাড়াও এই বইটার ২৬ পৃষ্ঠায় তিনি লিখেছেন যে নজি সাল্লা সাল্লাম যখন মক্কায় ফিরে আসলেন মক্কা বিজয়ের পর তিনি তখন কাবা শরীফের সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন তবে মূল উপাসনার বস্তুটা ভাঙেননি যেটা হলো কালো পাথর যদি বলেন মোহাম্মদ সবগুলো মূর্তি ভেঙে ফেলেছিলেন বেশিরভাগই তবে উপাসনা করার প্রধান জিনিসটাই তিনি ভাঙেননি এই কালো পাথর বা হাজির উপাসনার বস্তু বলাটা ধর্মের অবমাননা এটা ভুল মুসলিমদের কথা বাদ দেন তারা কখনো কালো পাথরের উপাসনা করেনি এমনকি মক্কার আর মুশ্রিকরা তারাও উপাসনা করেনি আরবের ইতিহাসে দেখবেন কোন মূর্তি পূজারই কালো পাথরের উপাসনা করেনি যে কোনো ইতিহাস শুধু ইসলামিক নয় নন ইসলামিক দেখেন কোন ইতিহাসের বই বলছে না যে মূর্তি পুজোর এরা কালো পাথরের উপাসনা করত এভাবে মন্তব্য করাটা একেবারেই ভিত্তিহীন শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন আধ্যাত্মিকতার জন্য বিশুদ্ধতার প্রয়োজন হয় তাহলে এমন মন্তব্য কেন করছেন যেগুলো ঠিক না সভ্যতার ইতিহাসে কোনো মানুষ কখনোই কালো পাথরের উপাসনা করেনি এরপরে তিনি সাত নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে মুসলিমদের রমজান মাস ওনার মতে রমজান শব্দটা এসেছে রামা এবং ধ্যান থেকে রামা মানে অন্তরের উজ্জ্বলতা ধ্যান মানে মেডিটেশন করা রমজান এসেছে সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে তার মানে রমজান মাসে ধ্যান করতে হবে ওনার কথা অনুযায়ী এটা আছে তার বইয়ের সাত নম্বর পৃষ্ঠায় ধ্যান করা রমজান শব্দটা সংস্কৃত রামা আর ধ্যান থেকে এসেছে এটাও অযৌক্তিক রমজান শব্দটা এসেছে আরবি শব্দ রামাদা থেকে রামাদা মানে প্রচন্ড গরম বালি আর মাটি খুব গরম হয়ে গেছে কারণ হল সূর্যের প্রখর তাপ আর ইতিহাস দেখলে জানবেন যে আরবে যখন সালের প্রচলন হয় রমজান হল ইসলামিক ক্যালেন্ডারের নয় নম্বর মাস ইসলামিক ক্যালেন্ডারের নয় নম্বর মাস আর তখন সেখানে গরমকাল ছিল এভাবে রামাদা শব্দ থেকে রমজান মাসের নামটা হয়েছে সংস্কৃত শব্দ রামা আর ধ্যান থেকে এসেছে এটা বলা অযৌক্তিক এটার আসলে কোনো ভিত্তি নেই এরপর তিনি আরো বলেছেন যে মুসলিমদের নামাজ মুসলিমদের প্রার্থনা নামাজ এসেছে দুটো সংস্কৃত শব্দ থেকে নামা আর জাজ নামা আর জাজ নামা মানে উপাসনা করা জাজ মানে ঈশ্বরের সাথে মিলিত হওয়া তাহলে নামাজ মানে উপাসনা করা ঈশ্বরের সাথে মিলিত হওয়া নামাজ সংস্কৃত থেকে এসেছে এটা তিনি কোথায় পেলেন আমি জানি না এক নম্বর পয়েন্ট নামাজ কোন নয়। নামাজ কোনো নেই নবীজি মুসলিমদের ইবাদত করার আরবি শব্দ হলো সালাহ নামাজ আসলে একটা ফার্সি শব্দ যার অর্থ ইবাদত করা ঈশ্বরের উপাসনা করা তাহলে সবার আগে নামাজ কোন আরবি শব্দ নয় আমরা ভারতীয় উপমহাদেশের লোক ইবাদত করাটাকে সালাত না বলে নামাজ বলি এটা ইসলামিক শব্দ না ফার্সি থেকে উর্দু হয়ে ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়েছে তাহলে নামাজ শব্দটা সংস্কৃত থেকে আসেনি উনি এটা থেকে জানলেন সেটা আল্লাহ জানেন তবে এটা ইসলামিক শব্দ না এরপর শ্রী শ্রী রবিশঙ্কর তিনি লিখেছেন যে ইসলাম আর হিন্দুইজমে আমরা যখন প্রার্থনা করি আমরা পানি দিয়ে হাত পা ধুই মুসলিম আর হিন্দুরা ইবাদত করার আগে হাত পা ধুয়ে নেয় এই নিয়মটা ইসলাম ধর্মে এসেছে কারণ আরবে আগে থেকেই হাত পা ধোয়ার এই প্রাচীন নিয়মটা ছিল মুসলিমরা সেখান থেকে এটা নিয়েছে ইহুদি বা খ্রিস্টানদের মধ্যে এই নিয়মটা নেই আমি জানি মুসলিমরা নামাজ পড়ার আগে হাত পা ধুয়ে নেয় আর কিছু হিন্দু প্রার্থনার আগে তাদের হাত পা ধুয়ে নেয় কিন্তু উনি বললেন আরবে হাত পা ধোয়ার এই বেদিক নিয়মটা আগে থেকেই ছিল ইহুদি বা খ্রিস্টানদের এই নিয়ম নেই এটা পুরোপুরি ভুল কথা ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থ সম্পর্কে যার সামান্য হলেও জ্ঞান আছে সে কখনো এমন কথা বলবে না কারণ হাত পা ধোয়ার কথা শুধু ওল্ড টেস্টামেন্টে বলা হয়নি নিউ টেস্টামেন্টেও এটা আছে ওল্ড টেস্টামেন্টে দেখবেন বুক অফ এক্সরোডাসে চল্লিশ নম্বর অধ্যায়ের একত্রিশ ও বত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে মুসা এবং হারুন আর তাদের ছেলেরা সেখানে তাদের হাত পা ধুয়ে নিল তারা প্রত্যেকবার তাবুতে ঢোকার সময় এবং বেদির কাছে যাওয়ার সময় তাদের হাত পা ধুয়ে নিল এই সব করা হলো প্রভুর আদেশে এরপর নিউ টেস্টমেন্টে বুক অব অ্যাক্টস একুশ নম্বর অধ্যায়ের ২৬ নম্বর অনুচ্ছেদে যে পল এবং তার লোকেরা ঈশ্বরের প্রার্থনা করার আগে নিজেদের হাত পা ধুয়ে পবিত্র হলো তাহলে শুধু ওল্ড টেস্টামেন্টে নয় নিউ টেস্টামেন্টেও আছে ইহুদি আর খ্রিস্টানদের ধর্মগ্রন্থে আছে ইবাদত করার আগে হাত পা মুখ ধুয়ে নিতে হবে যদি বলেন আরবে হাত পা ধোয়ার একটা বেদিক নিয়ম আগেও ছিল সেটা আসলে মিথ্যা পুরোপুরি ভুল মোটেও ঠিক না এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার একটা বইতে লিখেছেন প্রেয়ার দ্য কল টু দা সোল এই বইয়ের তিন নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে কার উপাসনা করছেন সেটা গুরুত্বপূর্ণ না উপাসনা করতে পারেন রামকে অথবা কৃষ্ণকে যিশুকে বা মোহাম্মদকে অথবা আল্লাহকে সেটা গুরুত্বপূর্ণ না কে উপাসনা করছে সেটা গুরুত্বপূর্ণ যে প্রার্থনা করছে সে গুরুত্বপূর্ণ কার প্রার্থনা সেটা গুরুত্বপূর্ণ না এখন এই কথাটা গুরুত্বপূর্ণ কার সেটা নয় কথাটা হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায় এটা নম্বর অধ্যায়ের বিশ থেকে পঁচিশ নম্বর অনুচ্ছেদে তার আগে গীতা বলছে জাগতিক আকাঙ্ক্ষার কারণে যেসব মানুষের বিচারবুদ্ধি লোপ পেয়েছে তারা নকলেশ্বরের পূজা করে তারা মূর্তি পূজা করে তারপর বলা হচ্ছে যদি তুমি নকলেশ্বরের পূজা করো তাহলে নকলেশ্বরের রাজ্যে যাবে যদি সত্যিকার ঈশ্বরের পূজা করো তাহলে সত্যিকার ঈশ্বরের রাজ্যে যাবে তার মানে ভগবত গীতা নকলেশ্বরের পূজা করতে নিষেধ করেছে তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই প্রার্থনা গুরুত্বপূর্ণ এই কথাটা গীতার বিরুদ্ধে বেদ এটার বিরুদ্ধে করোনাটার বিরুদ্ধে তার মানে ভগবদ গীতা নকলেশ্বরের পূজা করতে নিষেধ করেছে তাই যদি বলেন কার উপাসনা তার গুরুত্ব নেই উপাসনা করাটাই গুরুত্বপূর্ণ কার প্রার্থনা সেটার গুরুত্ব নেই প্রার্থনা করায় গুরুত্বপূর্ণ এই কথাটা গীতার বিরুদ্ধে বেদেটার বিরুদ্ধে করানো এটার বিরুদ্ধে শির্ক আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো আল্লাহকে ছেড়ে অন্য কারো উপাসনা করা এটা ইসলামের সবচেয়ে বড় পাপ সুরা নিসার একশো ষোলো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা নিসার আটচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তালা চাইলে যে কোনো অন্যায় ক্ষমা করতে পারেন তবে শির্ক করাকে কখনোই ক্ষমা করবেন না তিনি যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উপাসনা করে সে সীমা অতিক্রম করেছে সবচেয়ে বড় পাপ করেছে তাকে কখনোই ক্ষমা করা হবে না যদি না সে মৃত্যুর আগে অনুতপ্ত হয় যদি কেউ মুস্রিক অবস্থায় মারা যায় যদি মূর্তি পূজার অবস্থায় মারা যায় তাকে কখনোই ক্ষমা করা হবে না মৃত্যুর আগে সে যদি অনুতপ্ত হয় ক্ষমা প্রার্থনা করে ইনশাল্লাহ ক্ষমা করা হবে তবে অবস্থায় মারা গেলে কখনোই ক্ষমা পাবে না তাহলে এভাবে বলাটা শুধু করোনার বিরুদ্ধেই যায় না হিন্দু ধর্মগ্রন্থের বিরুদ্ধে যায় এছাড়াও শ্রী শ্রী রবিশঙ্কর তার বইতে লিখেছেন যে চন্দ্রমাসের হিসাব ইসলাম ধর্মে মেনে চলা হয় হিন্দু ধর্মেও তাই আর বেদিক ক্যালেন্ডারের সেখানে মাস মাসের এ দিনগুলো ব্যবহার করা হয় অ্যাডজাস্টের জন্য একইভাবে ইসলামে সাফা মাসটাকে অ্যাডজাস্টের জন্য ব্যবহার করা হয় আমি মানছি মুসলিম চন্দ্রমাস মেনে চলে হিন্দুরাও চন্দ্রমাস মেনে চলে তবে হিন্দু ধর্মে তারা কি করে অ্যাডজাস্ট করে ইসলাম ধর্মে আমরা বুঝতে পারি যে মাসগুলো সামনে এগিয়ে আসছে কারণ চন্দ্র বছরে সৌর বছরের চেয়ে আনুমানিক এগারো দিন কম থাকে তাহলে প্রতি সৌর বছরে যাচ্ছে এগিয়ে যাচ্ছে। সোলার এয়ারের চেয়ে এগারো দিন কম থাকে সেজন্য দেখবেন প্রত্যেক বছরে রমজান আর ইসলামিক ক্যালেন্ডারের অন্যান্য মাসগুলো এগারো দিন এগিয়ে আসছে হিন্দু ধর্মে এটাকে অ্যাডজাস্ট করে সেজন্য আপনারা দেখবেন দিওয়ালি সবসময় নির্দিষ্ট একটা সময় হয় অক্টোবর নভেম্বরে আধিক মাস দিয়ে অ্যাডজাস্ট করা হয় ইসলামে অ্যাডজাস্ট করি না তাই যদি বলেন ইসলামিক ক্যালেন্ডারে অ্যাডজাস্ট করা হয় সেটা পুরোপুরি ভুল এছাড়াও তিনি আরো বলেছেন ইসলাম ধর্মে যে প্রতীক আর চিহ্ন ব্যবহার করা হয় সেটা চাঁদ তারা আমাদের হিন্দু ধর্মে প্রতীক হলো সূর্য আর চাঁদ কারণ ইন্ডিয়াতে সূর্য আমাদের আলো দেয় অনেক উপকার করে চাঁদ ও আলো দেয় সেজন্য হিন্দু ধর্মে চাঁদ একটা প্রতীক সূর্য একটা প্রতীক ইসলাম ধর্মে আরব দেশের সেই মরুভূমিতে সূর্য থাকে খুবই গরম কিন্তু রাতের বেলা চাঁদ আর তারা তাদের শান্তির প্রতীক হয়ে দাঁড়ায় এজন্য ইসলামে চাঁদ আর তারা হলো ধর্মীয় প্রতীক এখন পবিত্র কোরআন এবার নবীজির হাদিসে কোন জায়গায় এমন কথা বলা নেই যে চাঁদ আর তারা হলো ইসলামের প্রতীক এটা পাকিস্তানের প্রতীক এই যে চাঁদ তারার ছবি আছে এটা পাকিস্তানের ফ্ল্যাগ ইসলাম ধর্মের ফ্ল্যাগ না উনি এই দুটোকে মেলাচ্ছেন কেন কোন মুসলিম দেশ যদি তারা দিয়ে ফ্ল্যাগ বানায় তাদের ব্যাপার আমার কিছু বলা নেই ইসলামের প্রতীক এটা নয় আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা ফসিলাতে সাঁত্রিশ নাম্বার আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন তার নিদর্শন মধ্যে রয়েছে রাত ও দিন সূর্য আর চাঁদ তোমরা সূর্য চাঁদ করো না করোনা করো আল্লাহকে যিনি সূর্য চাঁদ সৃষ্টি করেছেন তাহলে কোরআন বলছে সূর্য আর চাঁদ হলো আল্লাহ তালা নিদর্শন তার মানে সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ সোম্ তালা চাঁদ সৃষ্টি করেছেন যখন সূর্যকে দেখি যখন চাঁদকে দেখি তখন আমরা আল্লাহর অস্তিত্বকে অনুভব করতে পারি এগুলো আল্লাহ তালার নিদর্শন তবে এই সূর্য আর চাঁদকে তোমরা সেজদা সেজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন তাহলে সূর্য হল আল্লাহ একটি নিদর্শন এগুলো ইসলামের প্রতীক না নিদর্শন তবে এদের করো করোনা সিজদা করো সৃষ্টিকর্তা আল্লাহকে এরপরে শ্রী শ্রী রবিশঙ্কর আরো বলেছেন যে তার মতে অনেক আরবি শব্দ এসেছে আসলে সংস্কৃত থেকে তিনি আরো বলেছেন যে বেদিক নিয়ম অনুযায়ী কেউ মারা গেলে তাকে দাহ করা হয় কারণ সেটা পরিবেশের জন্য ভালো তবে বেদ অনুযায়ী হিন্দু ধর্ম অনুযায়ী কবর দেওয়ার অনুমতিও আছে কবর দেওয়া যাবে ইসলাম ধর্মে যেহেতু মরুভূমিতে ছিল না গাছ তারা কিছু পড়াতে পারতো না সেখানে আছে গরম বালি এই গরম বালি দাহ করার কাজটা করে এটা তার যুক্তিতেই কুতর্ক তিনি কোথেকে জানলেন যে যেহেতু মরুভূমিতে কোনো গাছ নেই তাই পড়াতে পারতো না গরম বালিতে কবর দিত এই গরম দাহ করার কাজ করতে। তার মানে ইন্ডিয়ার মুসলিমদের দাহ করা উচিত কারণ ইন্ডিয়ায় তো অনেক গাছ তাই না এটা হলো কুতর্ক আমাদের ইন্ডিয়ায় তো অনেক গাছ তাই এখানে মুসলিমদের দাহ করা উচিত এটা অযৌক্তিক ইসলাম ধর্মে আমরা কবর দেই কেন কারণ আমরা মাটি থেকে এসেছি মাটিতেই ফিরে যাব এখনকার বিজ্ঞান বলছে মানুষের শরীরে যে উপাদানগুলো আছে তার সবগুলোই কম বেশি মাটির উপাদানের ভেতরও আছে মাটি থেকে এসে যে মাটিতে ফিরে যাব মানুষের শরীরকে কবর দেওয়া হলে সেটা খুব সহজে মাটির সাথে মিশে যায় কারণ মানুষের শরীরে যে উপাদানগুলো আছে তার সব কিছুই কম বেশি মাটিতে আছে বিজ্ঞান বলছে এছাড়া যখন দাহ করা হয় পোড়ানোর কারণে পরিবেশ দূষিত হয় কবর দিলে পরিবেশ দূষিত হয় না তিন নম্বর পয়েন্ট যে কাউকে দাহ করতে গেলে আমাদের গাছ কেটে ফেলতে হবে পরিবেশের উপকার হচ্ছে কোথায় কবর দেওয়া হলে গাছপালা আরো বাড়বে সেজন্য আপনারা কবরখানায় অনেক গাছপালা দেখতে পাবেন যখন কোনো মানুষের শরীরকে কবর দেওয়া হয় মাটি তখন উর্বর হয়ে যায় গাছপালা জন্মাবে সেটা তো আমাদের পরিবেশের জন্য ভালো চার নম্বর পয়েন্ট যে গাছ দিয়ে দাহ করা হচ্ছে তার ছাইটা আর ব্যবহার করতে পারবেন না কিন্তু কবরখানার জমি আবার ব্যবহার করতে পারবেন পাঁচ নম্বর পয়েন্ট এটা সস্তা কবর দিয়ে দাহ করার চেয়ে অনেক সস্তা কারণ দাহ করতে গেলে অনেক গাছ কাটতে হবে পরিসংখ্যান বলছে শুধুমাত্র দাহ করার জন্য কোটি কোটি টাকার গাছ কাটা হয় এতগুলো মৃতদেহকে দাহ করার জন্য লাখ লাখ গাছ কাটা হচ্ছে প্রতি বছর হাজার হাজার মৃত মানুষের শরীর দাহ করা হচ্ছে এতে সরকারের অনেক টাকা ব্যয় হচ্ছে কবর দেয়া সে তুলনায় সস্তা একই জমি ব্যবহার করা যাবে এটা ফ্রি তাই বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আর পরিবেশের দিক থেকেও দাহ করার চেয়ে কবর দেওয়া ভালো এজন্য কবর দেওয়ার সংস্কৃত শব্দ থেকে মাখা আর মাদিনা আমার মনে হয় ওনার আরবি আর সংস্কৃতি দিয়ে কিছু সমস্যা আছে উনি তো বিশেষজ্ঞ উনি প্রায় শূন্য থেকে এরকম কিছু কথা বলেছেন আর আমাকে দেখতে হয়েছে সংস্কৃত ডিকশনারি মনিয়া উইলিয়ামস এর সংস্কৃত ইংলিশ ডিকশনারিতে দেখলাম মাখা শব্দটা আছে এই মাখা শব্দটা হচ্ছে মক্কার নামবাচক বিশেষ্য শব্দের সংস্কৃত তাহলে দেখেন এটা অরিজিনালি আরবি শব্দ আপনারা দেখবেন বেশ কিছু ইংরেজি শব্দ আরবিতে চলে এসেছে যেমন ধরেন টেলিভিশন ইংরেজি শব্দ আরবিতে টেলিভিশন ডক্টর ইংরেজি শব্দ আরবিতে ডাক্তুর যদি বলি ইংরেজি ডক্টর শব্দটা আরবি ডাক্তুর থেকে এসেছে মানুষ বলবে একটা বোকা ডক্টর ডাক্তুর থেকে এসেছে আসল আরবি শব্দটা হলো তাবিব 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 মানে মেডিকেল ডক্টর চলতি শব্দটা হলো ডাক্তুর মারাঠি ভাষাতেও দেখবেন তারা বলে থেশন ইংরেজিতে স্টেশন এখন যদি বলি এই থেশন থেকে ইংরেজি স্টেশন এসেছে সেভাবে উনি বলেছেন মক্কা নামটা এসেছে সংস্থিত মাখা থেকে অনেক ইংরেজি শব্দকে আরবি ভাষার মতো করে উচ্চারণ করা হয় কোরআনের শব্দ না হ্যাঁ আমি জানি পবিত্র কোরআনে এমন অনেক শব্দ আছে যেগুলো বিদেশি ভাষা থেকে এসেছে এই কথা না যে কোরআনে বিদেশি ভাষা নেই তবে শুনতে এরকম মনে হলে সেটা বিদেশি এমন না তারপর সংস্কৃত ডিকশনারিতে মদিনা শব্দের অর্থ একটা শহর আরবিতে এর অর্থ উর্বর জমি আরবিতে মক্কা শব্দটা এসেছে আরেকটা আরবি শব্দ মাকা থেকে এর অর্থ কিছু চোষা সেখানে পানির অভাব পানি চুষে খেতে হয় এখান থেকেই শব্দটা এসেছে এটা সমর্থক আরেকটা শব্দ হলো হারাম তার মানে যেসব জিনিস হারাম এখানে সেগুলো নিষিদ্ধ যেটা সঠিক না সেটা এখানে থাকবে না আর মদিনা এই শব্দটা এসেছে আরবি শব্দ মাদানা থেকে প্রথম দিকে শব্দটা দিয়ে বোঝানো হতো দুর্গ তারপর বলা হতো এমন শহরকে যেখানে একটা দুর্গ আছে এখনকার দিনে যে কোনো শহর দুর্গ থাকুক বা না থাকুক সেটাই মদিনা এটা আরবি শব্দ যদি বলেন এটা সংস্কৃত থেকে এসেছে তাহলে সেটা আপনার যুক্তি অনুযায়ী হয়ে যাবে এছাড়াও তিনি বলেছেন যে কালো পাথর হজরে আসওয়াদ এসেছে সাঙ্গে অশ্বেতা থেকে সাঙ্গে মানে পাথর অশ্বেতা মানে যেটা সাদা নয় অনেকটা শিবলিঙ্গের মতো হাজরে আসওয়াদকে শিবলিঙ্গের সাথে তুলনা করা আর বলা যে এটা সাঙ্গে অশ্বেতা থেকে এ কথা একেবারেই অর্থহীন হাজার এ হাজার আরবি শব্দ মানে পাথর মানে কালো হাজার মানে কালো পাথর আরবি শব্দ উনি কোথায় পেলেন যে সাঙ্গে অশ্বেতা থেকে এসেছে এভাবে উনি জোর করে কিছু সাদৃশ্য বানিয়েছেন জোর জবস্তি করে চারকোনা জিনিসকে গোল ঢোকাচ্ছেন অনেকটা ট্রাইঙ্গল মধ্যে স্কোয়ারকে বসানো দুটো কিন্তু আলাদা জিনিস এটা অযৌক্তিক এরপর উনি বলেছেন যে আরবি কাবা শব্দটা এসেছে সংস্কৃত শব্দ গর্ব আর গৃহ থেকে সংস্কৃততে ঘর শব্দটা হলো ঘাবা কাবা এসেছে নাকি এই ঘাবা থেকে উনি এটা কোথেকে জানলেন কাবা শব্দটা এসেছে আরবি শব্দ কাব থেকে কাব মানে যেটা স্ফীত একটা চারকোনা ঘর যেমন কাবা শরীফ একটা স্ফীত চারকোনা ঘর এটা সংস্কৃত ঘাবা থেকে আসেনি তারপর উনি বললেন যে আরবি হারাম এই শব্দটা এসেছে হারিয়াম থেকে তার মানে হরির বাসস্থান হারাম শব্দটা আরবি এটা হালালের বিপরীত হালাল মানে যেটা করার অনুমতি আছে হারাম মানে যেটা নিষিদ্ধ যে কাজগুলো নিষেধ করা হয়েছে সেগুলো হারাম এভাবে শব্দটার উৎপত্তি কে বলেছে এটা হরিয়াম থেকে এভাবে আরো অনেক কথা বলা যায় হাতে বেশি সময় নেই এটা নিয়ে অনেকক্ষণ কথা বলে ফেলেছি এরপর উনি বলেছেন বেশ কিছু রীতিনীতির কথা কিছু কালচারের কথা ইসলামের যেগুলোর কোনো স্থানই নেই এভাবে সাদৃশ্য দেখাচ্ছেন মুনি ঋষিদের কথা বলছেন যেটার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই এরকম এক জায়গায় তিনি বলেছেন ওম এটাকে উল্টানো হয়ে যাবে সাত আট ছয় যার অর্থ দয়াময় পরম দয়াল আল্লাহর নামে শুরু করছি এখন ওমকে উল্টো করলে সাত আট ছয় হয় কিনা সেটা পরের কথা ইসলামে সাত আট ছয়ের কোন মূল্য নেই বলছেন এটা আরবি যোগ করলে অর্থ দয়াময় নামে করছি এখন ইসলামে এই সংখ্যার কোন মূল্যই নেই অনেক আগে হয়তো কেউ এটা বলেছিল যে আলিপক্ষরের ভ্যালু এত বা অক্ষরের ভ্যালু এত তারপর এগুলো যোগ করে বলল যে বিসমুল রমানের রাহিম হলো সাতশো ছিয়াশি এটা তার নিজের আবিষ্কার এই সংখ্যাটার হয়তো আর অনেক অর্থ আছে হোক ভালো বা খারাপ ইসলামে এই সংখ্যার কোনো ভিত্তি নেই এভাবে উনি জোর করে অনেক সাদৃশ্য বানিয়ে আমার হাতে সময় কম আপনারা যদি বইটার আটাশ আর উনত্রিশ নম্বর পৃষ্ঠাটা পড়েন শেষ দুটো পৃষ্ঠা তিনি একটা লিস্ট দিয়েছেন সংস্কৃত শব্দ আরবি শব্দ ইংরেজিতে অর্থ সংস্কৃত আরবি ইংরেজি অর্থ আমি চেক করে দেখলাম বেশিরভাগই ঠিক নয় কিছু শব্দের অর্থ ঠিক আছে যেমন সাজ মানে সেগুন গাছ আবার কিছু শব্দ ঠিক আছে অর্থ ঠিক নেই উনি লিখেছেন আনসারি মানে অনুসারে আনসারি মানে সাহায্যকারী শেখ মানে বলেছেন শিষ্য আসলে শেখ মানে শিক্ষক একজন বয়স্ক লোক অথবা বিশেষজ্ঞ তারপর আরবিতে ফার্সি শব্দ ঢুকিয়েছেন পয়গম্বর এটা মোটেও আরবি শব্দ নয় এটা ফার্সি শব্দ উনি বলেছেন স্বর্গ থেকে আগত পয়গম্বর মানে স্বর্গ থেকে আগত না পয়গম্বর মানে আল্লাহর বাহক এভাবে কথা বলা একেবারে ভিত্তিহীন আধ্যাত্মিকতার দাবি হলো বিশুদ্ধতা কথাগুলো সঠিক কথা হবে লজিক্যাল হতে হবে কুতর্ক করা ঠিক হবে না উনি মুখে বলছেন কুতর্ক করবেন না কিন্তু বেশিরভাগ জায়গায় নিজেই কুতর্ক করছেন মনে বলে অনেক কথায় অবশ্য ঠিক আমি সব কথা আপত্তি জানাচ্ছি না মাঝে মধ্যে তার যুক্তি সঠিক আর মাঝে মধ্যে অযৌক্তিক কুতর্ক সাধারণ মানুষ যারা এইসব ব্যাপারে জানে না তারা এই কথাগুলো মেনে নেবে এগুলো বিশ্বাস করবে দুর্ভাগ্যজনক ভাবে আধ্যাত্মিক গুরুদের অবস্থা এইরকমই তাদের অনেক কথা সঠিক আবার অনেক কথায় ভুল তবে তারা যুক্তিতে ভালো যদি কোন লজিক্যাল মানুষ তাদের এই কথাগুলোকে ভুল প্রমাণ না করে তাহলে বেশিরভাগ মানুষই সেগুলো বিশ্বাস করবে তবে যদি সেদিনের আলোচনায় টপিকের কথা বলেন সেটা ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুজম এবং ইসলামে ঈশ্বর সম্পর্কে ধারণা সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার সাহায্যে তার দয়ায় সীমিত সময়ের মধ্যে আলোচনাটা শেষ করেছিলাম এই সিকুয়েলটা করেছি যাতে মুসলিমদের মনে কোন ভুল ধারণা না থাকে কারণ অনেক মুসলিম শ্রী শ্রী রবিশঙ্করের আর্ট অফ লিভিং এর সদস্য সুদর্শন ক্রিয়া প্র্যাকটিস করেন যদি উনার কথা কোরআনের সাথে মিলে যায় অথবা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে না যায় সেগুলো মানতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাচ্ছে সৃষ্টিকর্তা নির্দেশ এবং তার শিক্ষার বিরুদ্ধে যাচ্ছে সেগুলো মানব না এই সিকুয়েলটা করা হয়েছে মূলত মুসলিম ভাই সচেতন করার জন্য সাবধান থাকবেন যদি কোনো আধ্যাত্মিক গুরু ইসলাম সম্পর্কে কোনো কথা বলেন এবং কোরআন হাদিসের সাথে মিলে গেলে কোনো আপত্তি নেই যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তাহলে মানবেন না কথাগুলো কোরআন হাদিসের পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে সেটা আগে দেখেন আর সেখানে যুক্তি ব্যবহার করেন এরকম কুতর্ক করবেন না তা না হলে ভুল পথে চলে যাবেন এটাই ছিল এই সিকুয়েলের উদ্দেশ্য আশা করি কিছুটা হলেও সেটা পূরণ করতে পেরেছি আমার লেকচার শেষ করব পবিত্র কোরআনের একটা উদ্ধৃতি দিয়ে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা ইমরানের পঁচাশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোন দিন গ্রহণ করে শেষ বিচারের দিনে সেটা কখনোই কবুল করা হবে না সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ হেবুল্লাহ ডক্টর জাকির আপনারা যদি কেউ এই টপিকের উপর ডক্টর জাকির নায়কে প্রশ্ন করতে চান তাহলে আপনারা একে একে প্রশ্ন করতে পারেন আলাইকুম অমুসলিমরা প্রায় বলে শিশুরা হচ্ছে ঈশ্বরের প্রতিকৃতি এই ব্যাপারে আপনার মন্তব্যটা শুনতে চাই ভাই প্রশ্ন করলেন যে অমুসলিমরা প্রায় বলে শিশুরা ঈশ্বরের প্রতিকৃতি শিশুরা ঈশ্বরের প্রতিকৃতি এমন কথা আমি বাইবেল বা কোরআনের কথাও পড়িনি যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকে আমার কোনো আপত্তি নেই কাছাকাছি মানে আমাদের নবীজি বলেছেন প্রত্যেক শিশু দিনুল ফিতর নিয়ে জন্মায় সে জন্মায় মুসলিম হিসেবে মুসলিম মানে যে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করে তাহলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলা হয় আল্লাহর কাছাকাছি থাকে সে যখন কোন শিশু জন্মায় সে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে তার সব কাজই প্রাকৃতিক তার হার্ট প্রাকৃতিক ভাবে কাজ করে সেভাবেই ব্যবহার করে পরবর্তীতে আমাদের নবীজি বলেছেন তাকে প্রভাবিত করে গুরুজনেরা শিক্ষকেরা তখন সে ভুল পথে চলে যায় তাই যদি বলেন শিশুরা ঈশ্বরের কাছাকাছি থাকা আমার কোনো আপত্তি নেই কিন্তু যদি বলেন তারা ঈশ্বরের প্রতিকৃতি না সেটা ঠিক না তারা ঈশ্বরের কাছাকাছি কারণ তারা বিশুদ্ধ তারা মাসুম পরবর্তীতে অন্য মানুষদের দেখে হয়তো ভুল পথে চলে যেতে পারে সঠিক পথ থেকে দূরে সরে যায় আশা গুরুত্বটা পেয়েছেন হ্যাঁ ভাই আসসালাম রবিশঙ্কর বলেছিলেন যে সমস্যা তখনই হয় যখন আমরা মনে করি যে যে আমরাই ঠিক আর অন্যদেরকে চাই উনি বলেছিলেন আপনার অন্যের উপর চাপিয়ে দিবেন না এ ব্যাপারে আপনি কি বলেন শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন ভাই প্রশ্ন করলেন যে সমস্যা তখনই হয় যখন আমরা নিজেরা মনে করি যে আমরাই সঠিক আর অন্যের উপরে জোর করে সেটা চাপিয়ে দিই আংশিকভাবে ভাবে ওনার কথা সঠিক মাঝে মধ্যে মনে করি যে শুধু আমরাই সঠিক কখনো সেটাই সঠিক আবার কখনো সেটা ভুল যদি সেটা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের কথা ঠিক যোগ সমান এটা ছাড়া চার অন্য সব উত্তর ভুল এটা সঠিক আমি যদি বলি যোগ চার চার বাদে অন্য সব কিছু হলে সেটা ভুল তাহলে সঠিক তবে মাঝে মধ্যে দুটোই সঠিক হতে পারে আমি যদি বলি পাঁচের চেয়ে কোন সংখ্যাটা বড় দশ পাঁচের চেয়ে বড় বিশ পাঁচের চেয়ে বড় ত্রিশও বড় এটা প্রশ্ন আর উত্তরের উপর নির্ভর করে মাঝে মধ্যে সঠিক উত্তর একটা আর মাঝে মধ্যে অনেকগুলো হতে পারে দ্বিতীয় অংশ যে আমরা জোর করে চাপিয়ে দিচ্ছি জোর করে শুধরাতে চাচ্ছি এটা আমি মানি না কারণ আল্লাহ তালা করণে বলেছেন সুরা বাকার দুইশো ছাপান্ন নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে লাইক দিন সম্পর্কে জবরদস্তি নেই তবে আয়াতটা শেষ হয়নি এরপর সত্য মিথ্যা থেকে সুস্পষ্ট হয়েছে আমাদের সত্যটা প্রচার করতে হবে শুধু বলবেন না লাইক রাফিদ্দিন সত্যটা প্রচার করতে হবে যদি তার গ্রহণ করো আলহামদুলিল্লাহ গ্রহণ না করলে আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করলে ভালো না করলে কোনো সমস্যা নেই তবে আমাদের সত্যটা প্রচার করতে হবে জোর করব না আমরা তরবারি বা রাইফেল ধরে তাকে ইসলাম গ্রহণে বাধ্য করব না এটা ঠিক না কোন ধর্মেই এই জবরদস্তি করাটা একেবারে ঠিক না তবে সেটা বলতে পারেন প্রচার করতে পারেন যেমন শ্রী শ্রী রবিশঙ্কর তিনি আর্ট অফ লিভিং এর কথা প্রচার করছেন এখন যদি বলি শ্রী শ্রী রবিশঙ্কর আপনি কেন হাজার মানুষের উপর সুদর্শন ক্রিয়া চাপিয়ে দিচ্ছেন উনি প্রচার করছেন যারা পছন্দ করছে গ্রহণ করছে একইভাবে আমরাও প্রচার করছি যারা পছন্দ করছে গ্রহণ করছে তাহলে একজন রিভার্টের কথা শুনে ওনার খারাপ লাগবে কেন লোকটার নাম মনে নেই সে বলেছিল গত বছরে জাকির নায়ক এখানে আসলে আমি ইসলাম গ্রহণ করি বেশ উত্তেজিত হয়ে গেল সে সেটা ঠিক ছিল না সেটা আমাদের অনুষ্ঠানের সাথে খাপ খাচ্ছিল না তবে এটা তার স্টাইল সে ওনাকে ইসলাম গ্রহণ করতে বলল শ্রী শ্রী রবিশঙ্কর তখন রেগে গেলেন সুদর্শন ক্রিয়ায় কোনো কাজ হয়নি তাহলে শ্রী শ্রী রবিশঙ্কর আর্ট অফ লিভিং এর কথা প্রচার করছেন অনেকেই তাকে ফলো করছে তবে জোর করবেন না সেই লোক তো জোর করেছিল না অনুরোধ করেছিল শ্রী শ্রী রবিশঙ্কর আপনার যদি নিজস্ব ধ্যান ধারণা থাকে আপনি সেটা প্রচার করতে পারেন মানুষ পছন্দ করলে গ্রহণ করবে জোর করবেন না জোর করাটা ভুল আপনি পিস্তল ঠেকিয়ে কাউকে বাধ্য করতে পারেন না যদি এভাবে দেখেন তাহলে কোনো সমস্যা নেই আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে আসসালাম আলাইকুম আর্ট অফ লিভিং এর কোন লোক রিভার্ট হয়েছে বা তাদের প্রতিক্রিয়াটা কেমন আর্ট অফ লিভিং এর প্রতিক্রিয়ার কথা যদি বলতে হয় এখানে আমাদের সব ধরনের অভিজ্ঞতাই হয়েছে শ্রী শ্রী রবিশঙ্করের সাথে পঞ্চাশ থেকে একশো জনের মতো লোক এসেছিল তাদের সবাইকে ভিআইপি সেকশনে বসানো হয়েছিল সেখানে অনেক ফরেনার ছিল বিভিন্ন দেশের আপনারাও দেখেছেন তাদের মধ্যে মহিলাও ছিল তবে আমরা সেখানে পুরুষ নারীদের একসাথে বসেছি কারণ তারা আমাদের গেস্ট আপনারা দেখবেন যে যে উনি কথাই বলছিলেন লোকজন তাতে দিচ্ছিল অন্যরা সবাই ছড়িয়ে তালি আর উনার সাথে যারা তারা ওনার সব কথার শেষেই দিচ্ছিল এসেছিল তালি এছাড়াও দর্শকদের মাঝে আরো অমুসলিম ছিল আমরা পার্সেন্টেজটা জানি না আনুমানিক ভাবে অনেকে বলেছে পঁচিশ পার্সেন্ট হিন্দু আর পঁচাত্তর পার্সেন্ট মুসলিম ছিল কেউ বলেছে এক ভাগ হিন্দু আর দুই ভাগ মুসলিম আমি জানি না এটা তবে মনে হয় বেশি ছিল আর অনেক হিন্দুও সেখানে ছিল শ্রী শ্রী রবিশঙ্করের সাথে যারা এসেছিল তারা তার প্রতি সহানুভূতি ও জাকির এভাবে বলা উচিত হয়নি আমি তো টপিকের উপরে ছিলাম আমি তো টপিকের উপরে কথা বলেছি কোনো ধর্মের সমালোচনা করিনি আমি সত্য কথাটা বলেছি তবে সেখানে আরো অনেক লোক ছিল এরকম একজন অনুষ্ঠান শেষ হওয়ার পরে ভিড়ের কারণে আমি গ্রিন রুমে চলে গিয়েছিলাম তার প্রায় বিশ মিনিট পরে আমি আবার বের হলাম তখনও ভিড় ছিল সেখানে বয়স্ক একজন লোক আমাকে খুঁজে বেড়াচ্ছিলেন তার বুকের ব্যাজে শ্রী শ্রী রবিশঙ্করের একটা ছবি তার নিচে লেখা উনি ভগবান বা এই টাইপের কিছু সেই বয়স্ক লোক বললেন ডক্টর জাকির নায়েক আপনার কথা আমার খুব ভালো লেগেছে এর আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করকে ভগবান বলে বিশ্বাস করতাম এখন থেকে আমি আপনার অনুসারী আমি বললাম অনুসরণ করেন আলহামদুলিল্লাহ তবে ইবাদত করবেন শুধু আল্লাহ সোহান তালার এরকম অনেক ঘটনা আমরা পরে জানতে পেরেছি অনেক অমুসলিম তাদের মধ্যে হিন্দু আছে সেই অনুষ্ঠানে ইসলাম গ্রহণ করেছিল জানতে পেরেছি সাউথ ইন্ডিয়ায় অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল কেরালায় চেন্নাইতে বড় স্ক্রিনে দেখানো হয়েছিল হাজার হাজার মানুষ দেখেছে এরকম একটা গ্রুপের সবাই ইসলাম গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়ত করেছেন আমরা শুধু প্রচার করব এরকম কিছু খবর আমরা অনুষ্ঠান শেষ হওয়ার পরের দিনই পেয়েছিলাম পরবর্তীতে আরো খবর পেতে লাগলাম কেউ সেখানে ইসলাম গ্রহণ করেছে কেউ পরে করেছে আল্লাহ হেদায়ত করেছেন আমরা কোনো জোর করে নিচার হাতে আমাদের দায়িত্ব হলো মানুষকে সাদৃশ্যের কথা বলে সঠিক পথে নিয়ে আসা আল্লাহ বলেছেন আমরা পবিত্র করোনায় এই নিয়মগুলো গুলো অক্ষর অক্ষরে পালন করেছি কিছু মানুষ বলা বলি করছিল ডক্টর জাকির না শ্রী শ্রী রবিশঙ্করের সাথে এক মঞ্চে উঠবেন তিনি তো নিজেকে ভগবান বলেন এক মঞ্চে উঠলে সমস্যাটা কোথায় এরকম ভাবছিল না জানি কি হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলিমদের কথা যদি বলতে হয় অনেক আলেম সেখানে উপস্থিত ছিলেন তারাও সন্তুষ্ট হয়েছেন তারা ভেবেছেন আমি হয়তো অন্য সবার মতো একে অন্যের প্রশংসা করব আলহামদুল্লাহ আল্লাহ সাহায্য করেছিলেন আর তিনি অনেক মানুষকে হেদায়ত করেছেন হ্যাঁ ভাই সামনের ডানে রাম এবং কৃষ্ণকে কি আল্লাহ তালার প্রেরিত রাসুল বলা যায় আর বেদকে কি সর্বশক্তিমান আল্লাহর আসমানি কিতাব বলা যায় ভাই প্রশ্ন করলেন যে রাম এবং কৃষ্ণকে আমরা আল্লাহর রাসুল বলে মেনে নিতে পারি কিনা আর বেদকে আল্লাহ তালার আসমানি কিতাব বলা যায় কিনা আমি সেদিনকার লেকচারেও একথাটা বলেছিলাম যে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা রাদের আটত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে বলি কুল্লি আজ কিতাব প্রত্যেক যুগেই আল্লাহ তালা আমাদের জন্য আসমানি কিতাব পাঠিয়েছেন কোরআনে এরকম মাত্র চারটা কিতাবের নাম বলা হয়েছে তাওরাত জাবুর ইঞ্জিল আর কোরআন কিন্তু এবারও আরো কিতাব পাঠানো হয়েছে যেমন সুফে ইব্রাহিম ইত্যাদি নামে চারটা তবে সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআনের আগে যেসব কিতাব নাজিল হয়েছিল সেগুলো ছিল নির্দিষ্ট কোন জাতির জন্য আর সেগুলোর আদেশ নির্দেশও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেনে চলতে হতো তবে কোরআন যেহেতু হতো সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজির হয়নি সুরা ইব্রাহিমের এক নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে লাম র এই কিতাব আমি নবী মোহাম্মদের উপর অবতীর্ণ করলাম যাতে করে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোতে ফিরে আনতে পারো শুধু মুসলিম অথবা আরবদের জন্য নয় পুরো মানুষ অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে হবে তাহলে কোরআন যেহেতু সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব এটা শুধু মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি পাঠানো হয়েছে পুরো মানুষ জন্য এই কথাটা পবিত্র কোরআনে অনেকবার আছে সুরা ইব্রাহিমের বান্ন নম্বর আয়তে আছে সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে এছাড়াও সুরা জুমারের একচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে যে পবিত্র কোরআন পাঠানো হয়েছে পুরো মানুষ জন্য তবে কোরআনের আগে যে কিতাবগুলো নাজিল হয়েছিল সেগুলো নির্দিষ্ট একটা জাতির জন্য আর পালন করার কথা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি প্রশ্ন করলেন বেদকে আমরা আসমানী কিতাব বলে মনে করি কিনা দেখেন কোরআনের কোন আয়াত অথবা নবীজ ইসলামের কোন হাদিস বলছে না যে বেদ আল্লাহর আসমানী কিতাব এটা আসমানি কিতাব কিনা বলতে পারবো না আবার আসমানি কিতাব না তাও বলতে পারবো না আমি বলবো হতে পারে আমি জানি না তবে যদি আসমানি কিতাব হয়ে থাকে আমি তর্কের মেনে নিলাম নির্দিষ্ট জাতীয় সময়ের জন্য বর্তমানে পৃথিবীর সব মানুষ সে থাকতে পারে ইন্ডিয়ায় আমেরিকায় বা ইংল্যান্ডে অথবা সিঙ্গাপুরে সবার এখন মেনে চলা উচিত সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন একই ভাবে আমরা কি রাম

আর সর্বশেষ চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যারা এসেছিলেন তারা এসেছিলেন একটা নির্দিষ্ট জাতির সময়ের জন্য যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল আলামিন আমিতো তোমাকে প্রেরণ করেছি পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে সমগ্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে এই কথাটা আবার বলা হয়েছে সুরা সাবার আঠাশ নম্বর আহে উল্লেখ করা হয়েছে ওমা নাস বশিরে নাজির আমি তো তোমাকে সমগ্র মানুষ জাতির জন্য প্রেরণ করেছি তাদের সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে তবে অধিকাংশ মানুষ এটা এখনো জানে না যেহেতু মোহাম্মদ সাহসাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী তিনি এসেছিলেন পুরো মানুষ জাতির জন্য আর তার প্রচারিত বাণী মেনে চলা হবে শেষ বিচারের দিন পর্যন্ত নবীজসাহসাল্লামের আগে যেসব নবী রাসুল এসেছিলেন তারা এসেছিলেন নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য আপনি বললেন রাম এবং কৃষ্ণকে আমরা আল্লাহ রাসুল বলে ধরে নিতে পারি কি না যেহেতু তাদের নাম কোরআন এবং সহিদি সে নেই তাই নিশ্চিত করে বলতে পারি না তারা রাসুল কিনা এটাও বলতে পারছি না যে রাসুল না আমি বলবো হতে পারে রাসুল ছিলেন আমি জানি না যদি রাসুল হয়েও থাকেন সেটা নির্দিষ্ট জাতি আর সময়ের জন্য ছিলেন এখনকার দিনে পৃথিবীর সব মানুষ সে থাকতে পারে ইন্ডিয়ায় আমেরিকায় ইংল্যান্ডে বা সিঙ্গাপুরে বা মালয়েশিয়ায় আমরা সবাই এখন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ ইসলামকে মেনে চলবো আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই সামনে থেকে না এবার আমরা একটা মহিলাদের কাছ থেকে প্রশ্ন নেব আসসালাম আলাইকুম ডাক্তার জাকির নাই আপনার কাছে আমার প্রশ্ন আমরা মুসলিমরা কি উনার ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবো বোন প্রশ্ন করলেন যে মুসলিমরা ওনার ব্রিদিং টেকনিক সুদর্শন ক্রিয়া ব্যবহার করতে পারবে কিনা আমি আসলে ওনার এই ব্রিদিং টেকনিকটা সম্পর্কে খুব বেশি জানি না আমি এই সুদর্শন ক্রিয়াকে বাদ দিয়ে বিষয়গুলোর উপরে বেশি নজর অন্যান্য দিয়েছিলাম এখানে নিয়ম হল শ্রী শ্রী রবিশঙ্কর হোক বা অন্য যে কোনো হিন্দু গুরু যদি সেই টেকনিকের কোনো কিছু ইসলামিক সরিয়ার বিরুদ্ধে যায় সেটা বাদ দিতে হবে সেটা বাদ যদি সেটা কোরআন আর সয়া হাদিসের কথা অনুযায়ী হয় মেনে নেন কোন আপত্তি নেই যদি না মেলে বিরুদ্ধেও না যায় তখন স্টাডি করতে হবে সন্দেহজনক বিরুদ্ধে গেলে বাদ দেবেন হোক সেটা সবচেয়ে বড় গুরু স্টিভেন কোহেনের কথা অথবা অন্য যে কোনো গুরু কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে মানবেন না কারণ আল্লাহ হলেন সবচেয়ে বড় গুরু তিনি এক নম্বর যদি বিরুদ্ধে যায় তাহলে বাদ দেন যদি বিরুদ্ধে না যায় আর পক্ষেও না বলে তাহলে রিসার্চ এখন উনার ব্রিদিং টেকনিকের কথা যদি বলতে হয় উনি বলেছেন মনোযোগ দেন আরো বলেছেন প্রার্থনার সময় এমনকি নামাজের সময়ও মন ঘুরে বেড়ায় ওনার কথা এটা আপনার মনোযোগ বাড়াবে আপনারা দেখবেন যে নামাজে অনেক উপকারিতা আছে আমি একটা লেকচার দিয়েছিলাম সেখানে নামাজের অনেক উপকারিতার কথা বলেছি এখন ব্রিদিং এর কথা যদি বলেন নামাজের মধ্যে সবচেয়ে সেরা অংশটা আছে সিজদা শ্রী শ্রী রবিশঙ্করের ব্রিদিং টেকনিকের একটা গুরুত্বপূর্ণ দিক হলো উনি বলেছিলেন আর মেডিকেল ডক্টর হিসেবে আমিও তার সঙ্গে একমত যে আমাদের ফুসফুসের পুরো সামর্থ্যকে কখনো ব্যবহার করি না সাধারণ মানুষ তার ফুসফুসের মাত্র দুই তৃতীয়াংশ ব্যবহার করে বাকি এক অংশকে বলা হয় রেসিডুয়াল এরিয়া উনি ব্রিদিং টেকনিকে দেখিয়েছেন কিভাবে এই এক তৃতীয়াংশ জায়গা ব্যবহার করা যায় এরকম আরো অনেক কিছু তবে মূল ব্যাপার হলো এটাই ব্রিদিং টেকনিকের উপর তার একটা ভিডিও তো এটা দেখেছিলাম নামাজের সবচেয়ে সেরা অংশ শেষদা যখন শেষদায় যায় তখন আমাদের তলপেট ডায়াফ্রামের সাথে ধাক্কা খায় ডায়াফ্রাম ফুসফুসের নিচের অংশে চাপ দেয় সিজদার সময় নিঃশ্বাস নিলে এই রেসিডুয়াল এরিয়ার বাতাসটাও তখন বেরিয়ে যায় তাহলে যদি নামাজ সঠিকভাবে আদায় করেন তাড়াহুড়ো না করে সঠিকভাবে সিজদায় যাচ্ছেন এরকম হলে রেসিডুয়াল এরিয়ার বাতাসও বেরিয়ে আসবে তাজা বাতাস ভেতরে ঢোকাবেন সেটা ফুসফুসের জন্য উপকারী ফুসফুসের রোগ হওয়ার সম্ভাবনা কম ব্রঙ্কাইটিস এরকম অনেক রোগই হবে না তাহলে ওনার ব্রিদিং টেকনিকের উপকার হবে আপনার ফুসফুসের সময় আমরা তো সেটা করি এছাড়া নামাজে আরও অনেক উপকারিতা আছে বৈজ্ঞানিক উপকারিতা আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন ব্রেন থেকে অনেক চার্জ বেরিয়ে আসে সিজদার সময় চার্জগুলো নিচে চলে যায় কারণ মাথা সে সময় নিচে থাকে সিজদার সময় সাইনাসের একটা ড্রিলে তৈরি হয় ফ্রন্টাল সাইনাস এথমাল সাইনাস ম্যাক্সিলারি সাইনাস সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনাটা কমে যাবে সিজদায় গেলে আমাদের মুখের স্কিনে রক্তের প্রবাহ বেড়ে যায় এতে করে চিলবেন আর মুখের স্কিনের অন্যান্য রোগের সম্ভাবনা কমে যায় যখন সিজদায় যায় তখন আমাদের শরীরের উপরের অংশে রক্তের প্রবাহ বেড়ে যায় এটা শরীরের জন্য উপকারী এছাড়াও সিজদায় গেলে আমাদের অ্যাবডোমিনাল ভিসেরায় রক্তের প্রবাহ বেড়ে যায় এটাও শরীরের জন্য ভালো এতে করে পাইলসের সম্ভাবনা কমে যায় এরকম অনেক উপকারিতা এরপর নামাজে যখন আমরা শিজদা থেকে আবার উঠে দাঁড়াই বর্তমান বিজ্ঞান আমাদের বলে এ সময় আমাদের কাফ মাসুলগুলো পেরিফেরাল হার্ট হিসেবে কাজ করে যখন উঠে দাঁড়াই তখন শরীরের উপরের অংশে সহজে রক্ত প্রবাহিত হয় এভাবে কায়াম রুকু আর সিজদাই গেলে ভাট্রেব্রার অসুখ হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে থাকে নামাজের আরো অনেক উপকারিতার কথা বলা যায় তবে আমরা এই বৈজ্ঞানিক উপকারিতাগুলোর জন্য নামাজ আদায় করি না নামাজ আদায় করি আল্লাহকে ধন্যবাদ জানাতে এই উপকারিতাগুলো সাবসিডিয়ারি আমাদের প্রধান বিরিয়ানি আল্লাহ সোহান আল্লাহ বলেছেন এগুলো বাড়তি উপকারিতা এগুলো দেখে কেউ কেউ হয়তো আকৃষ্ট হতে পারে হয়তো অমুসলিমরা ও সুদর্শন ব্রিদিং টেকনিক হাজার হাজার মানুষ কিন্তু সেখানে যাচ্ছে তাহলে যদি নামাজের বৈজ্ঞানিক উপকারিতাগুলো দেখেন সঠিকভাবে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সুদর্শন ক্রিয়ার চেয়ে অনেক বেশি উপকারী তবে সঠিকভাবে পড়েন অনেকে খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ে অনেক কাজের চাপ তাড়াতাড়ি সেরে ফেলতে হবে সঠিকভাবে পড়েন আপনারা ভালোভাবে পড়েন আমাদের নবীজি বলেছেন নামাজে প্রত্যেকটা কাজের পরে একটু বিশ্রাম নিতে হবে তাড়াহুড়ো করলে হবে না সঠিকভাবে নামাজ পড়েন তাহলে এই উপকারিতাগুলো পাবেন এছাড়া অন্য যে নিয়মটা একই রকম যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যায় তাহলে বাদ দেন যদি মিলে যায় তাহলে মানেন যদি পক্ষেও না যায় বিপক্ষেও না যায় তাহলে চেক করে দেখেন লজিক্যাল কিনা তারপর গ্রহণ করেন আশা করি উত্তরটা পেয়েছেন এখানে দুইটা প্রশ্ন পুরুষদের থেকে একটা প্রশ্ন মহিলাদের মধ্য থেকে নেব এভাবেই চলতে থাকবে তাহলে এবার পুরুষ ভাই প্রশ্ন করুন আসসালামু আমরা মুসলিমরা দাবি করি যে ইসলাম বলপূর্বক প্রচার করা হয়নি কিন্তু অনেক অমুসলিম বলে থাকতেন যে সাহাবাদের সময়ে অমুসলিম দেশগুলিকে মাত্র তিনটি চয়েস দেওয়া হতো হয় যুদ্ধ করো বা শান্তি প্রতিষ্ঠা অথবা তারা অর্থ দেবে এটার আপনি কিভাবে জবাব দেবেন ভাই আপনি প্রশ্ন করলেন যে অনেকেই অভিযোগ করে ইসলাম তরবারের মাধ্যমে প্রচার করা হয়েছে সাহাবিকনের সময় অমুসলিমদের তিনটা অপশন দেওয়া হতো যুদ্ধ শান্তি নয়তো মুসলিমদের ট্যাক্স দেবে কিভাবে এটা উত্তর দেব প্রশ্নটার একটা সুন্দর উত্তর দিয়ে গেছেন ডিএলসি ওলেরি বিখ্যাত ঐতিহাসিক তার লেখা একটা বই ইসলাম এট দ্য ক্রস রোড সেখানে তিনি লিখেছেন যে ইতিহাসে এটা পরিষ্কার যে উগ্রপন্থী মুসলিমরা পুরো পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে আর তরবারি দিয়ে সবাইকে ইসলাম গ্রহণে বাধ্য করছে বেশিরভাগ ঐতিহাসিকই কি এই আজগবি কল্পকাহিনীটা বারবার বলেছেন উনি বলেছেন কল্পকাহিনী হ্যাঁ প্রত্যেক সম্প্রদায়ের মধ্যেই কিছু কুলাঙ্গার থাকে কিন্তু সাহাবিগণের সময় না পরবর্তীতে অনেকেই হয়তো তরবারির জোরে অন্যকে ইসলাম গ্রহণে বাধ্য করছে তবে এরকম কুলাঙ্গার সব সম্প্রদায়ের ভেতরেই থাকে ইসলাম এরকম শিক্ষা দেয় না আর ইসলাম ধর্মে এরকম পরিস্থিতি অনেকবারই হয়েছে যেখানে সাহাবিগণ এমনকি খুলাফের রাশিদিনও তারা যখন বুঝতে পেরেছেন যে কোন কোন জায়গায় মানুষের উপর অন্যায় অত্যাচার চলছে কোন কোন শহরে অথবা দেশে সেই দেশের লোকজনে হয়তো তাদের আমন্ত্রণ জানিয়েছিল মুসলিমরা সেখানে গিয়ে তাদের মুক্ত করেছিল তারপর মুসলিমরা বলতো যুদ্ধ শেষ হওয়ার পরে তার আগে তারা দেখতো সেখানে কোনো অন্যায় হচ্ছে কিনা তারপর তাদের সুযোগ দেওয়া হতো সেই দেশে হয়তো একজন রাজা আছেন সেই রাজার কারণেই হয়তো অরাজকতা হচ্ছে সেখানে লোকজনকে মুক্ত করার পর মুসলিমরা তাদের দুটো অপশন দিত হয় ইসলাম গ্রহণ করেন নয়তো জিজিয়া কর দেন এই জিজিয়া করার ব্যাপারটা হচ্ছে যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আপনি ইসলামের একটা অংশ হয়ে গেলেন দ্বিতীয় অপশনটা জিজিয়া এই জিজিয়া এক ধরনের ট্যাক্স জিজিয়ার পরিমাণও খুবই কম অমুসলিমরা এই ট্যাক্সটা দেয় তাদের নিরাপত্তার জন্য এভাবে মেনে নিচ্ছে যে তারা মুসলিমদের নিরাপত্তায় থাকছে তাদের সাথে যুদ্ধ যুদ্ধ করতে হবে না এখানে আগেই হয়ে গেছে খারাপ যে শাসক ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে তখন অপশন হলো দুটো ইসলাম গ্রহণ করেন অথবা জিজিয়া করেন তোর বারি কাউকে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়নি সাহাবিগণের সময় এমনটা কখনোই হয়নি পরবর্তীতে হয়তো কিছু মুসলিম আর এমন কাজ করতে পারে এখানে জিজিয়া কর দেওয়ার মাধ্যমে অমুসলিমরা মেনে নিচ্ছে যে তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের এখানে আর যুদ্ধ হবে না জিজিয়া করের পরিমাণও খুবই অল্প যদি আপনি মুসলিম হন আর খলিফা যদি বলেন সবাইকে জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে আপনাকে যেতেই হবে হতে পারেন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বা এরকম কিছু যদি খলিফা বলেন সবাইকে যুদ্ধে যেতে হবে তাহলে আপনাকে যেতেই হবে বলতে পারবেন না আমি তো ডাক্তার অনেক শিক্ষিত না জিজিয়া করের ক্ষেত্রে যেটা হয় সে সময় কর হিসেবে খুব সামান্য টাকা দেয়া হতো বিনিময়ে নিরাপত্তা নিশ্চিত করতে অমুসলিমদের যুদ্ধ করা লাগতো না আজকের দিনে কেউ যদি বলে আমাকে কয়েকশো টাকা দেবেন প্রতি বছর আপনার নিরাপত্তা দায়িত্ব আমার আমি খুশি মনে দিয়ে দিতাম কেউ যদি বলে যুদ্ধ বদলে লড়াই করতে যাবেন আমি কিন্তু যেতে চাই না আল্লাহ এবং রাসূলের খাতিরে যুদ্ধ হলে অন্য কথা তা না হলে হয়তো অমুসলিম কোন দেশেও কেউ বলে বসবে আমি আমার নিরাপত্তার জন্য বছরে একশো টাকা খরচ করতে চাই এর চেয়েও কম এখানে নিরাপত্তাও পাচ্ছেন তাহলে জিজিয়া হলো সামান্য কিছু টাকার বিনিময়ে নিরাপত্তা নিশ্চিত করা মুসলিমদের অন্য কোনো অপশন নেই অমুসলিমরা এখানে বেশি সুবিধা পাচ্ছে আর মেনে নিচ্ছে তাদের নিরাপত্তার দায়িত্ব মুসলিমদের এটা আসলে ভুল ধারণা এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন সেখানে আমি সন্ত্রাস ও জিহাদ নিয়ে বলেছি আর প্রমাণ করে দেখিয়েছি ইসলাম তরবারের মাধ্যমে ছড়ানো হয়নি যেমন আপনারা বুঝতে পারবেন যে আমরা মুসলিমরা প্রায় চোদ্দশো বছর ধরে আরব দেশগুলো শাসন করছি মাঝে কিছুদিন ব্রিটিশরা শাসন করেছে আবার কিছু ফ্রেঞ্চরাও করেছে এটা বাদে গত চোদ্দশো বছর ধরে মুসলিমরা আরব দেশগুলোর শাসক তারপর বর্তমানে প্রায় দেড় কোটি আরব কপি খ্রিস্টান এই দেড় কোটি আরব কপি খ্রিস্টান তারা জন্মসূত্রে এই খ্রিস্টান এই কপ্রিকরাই সাহাদা দিচ্ছে এরাই সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারি জোরে ছড়ানো হয়নি আমরা মুসলিমরা স্পেন শাসন করেছি প্রায় আটশো বছর পরবর্তীতে ক্রুসেডাররা আসলো তখন সেখানে আজান দেওয়ার মতো একজন মুসলিমও ছিল না কারণ আমরা ধর্ম প্রচার করিনি তবে তরবারিও ব্যবহার করিনি আমরা মুসলিমরা প্রায় এক হাজার বছর ধরে ইন্ডিয়া শাসন করেছি যদি আমরা চাইতাম তাহলে প্রত্যেক অমুসলিমকে তরবারি ধরে ইসলাম গ্রহণে বাধ্য করতে পারতাম আমরা সেটা বর্তমানে ইন্ডিয়ায় বেশি অমুসলিম অমুসলিম ইন্ডিয়ার এই এরা সাক্ষ্য দিচ্ছে যে ইসলাম তরবারিতে ছড়ানো হয়নি আফ্রিকার পূর্ব উপকূলে কোন মুসলিম আর মি গিয়েছিল মালয়েশিয়াতে কোন মুসলিম আর মি গিয়েছিল সেখানে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি মুসলিম কোন মুসলিম আর্মি ইন্দোনেশিয়া গিয়েছিল পৃথিবীর মধ্যে ইন্দোনেশের মুসলিমদের সঙ্গে সবচেয়ে বেশি কোন তরবারি এটা হলো বুদ্ধির তরবারি আল্লাহ পবিত্র বর্তমানে ইসলামের অনুসারী সবচেয়ে দ্রুত হারে বাড়ছে পরিসংখ্যান এটা বলছে আমেরিকাতে দ্রুত হারে বাড়ছে ইউরোপে দ্রুত হারে বাড়ছে কে আমেরিকান আর ইউরোপিয়ানদের তরবারি দিয়ে ইসলাম গ্রহণে বাধ্য করছে আমি ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা কথা দিয়ে এই উত্তরটা শেষ করতে চাই তিনি বলেছেন সব লোক ভয় পায় যে পারমাণবিক অস্ত্র হয়তো একদিন আরবদের হাতে চলে যাবে তারা এটা বুঝতে পারে না যে ইসলামের বোমা অনেক আগে পৃথিবীতে পড়ে গেছে বোমাটা পড়েছে যেদিন নবীজি মোহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন এবারের প্রশ্ন ডান দিক থেকে আসসালাম আমি আপনার কাছে জানতে চাইবো যে এই নমস্কার শব্দটার অর্থ কি হিন্দুরা এটা সবসময় বলে অনেক মুসলিমও তাদের নকল করে থাকে হিন্দুর সাথে দেখা হলে তারা নমস্কার বলে জানায় তারা এর অর্থটা না জেনেই শব্দটা ব্যবহার করে আমার জানা মতে এর অর্থটা হলো আমি আপনার সামনে নত জানু হচ্ছি আপনি এ ব্যাপারে কিছু বলবেন কি ভাই প্রশ্ন করলেন যে হিন্দুরা যে নমস্কার বলে এটার অর্থটা কি আপনার জানা মতে এটার মানে নত জন হওয়া আর বিস্তারিত আপনি জানতে চাইলেন এক একজন বিশেষজ্ঞ এক একটা অর্থ দিয়েছেন এটার তবে কমন অর্থটা হলো সব জায়গায় একই যেটা তখন বললেন যে আমি আপনার সামনে নতজানু জন হচ্ছি তবে স্বামী চিন্ময়ানন্দ বলেছেন তার মতে নমস্কার শব্দটা এসেছে ইদাম নামা মেহ থেকে যার অর্থ সব কিছুর মালিক ঈশ্বর তবে কমন অর্থটা হলো আপনার সামনে আমি নতজানু জন হচ্ছি যদি এই অর্থ হয় নত জন হওয়া তাহলে এটা হারাম মুসলিমদের জন্য এটা বলা নিষিদ্ধ এজন্য আমি কখনো নকল করি না সবসময় বলি আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক এমনকি অমুসলিমদেরও যখন কেউ আমাকে বলে নমস্তে এর উত্তরে আমি বলি আসসালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক অন্যান্য অভিবাদন যেগুলো ইসলামিক নয় যেমন গুড গুড মর্নিং ইভিনিং এগুলো হারাম না বলা যেতে পারে তবে এগুলো মুস্তাহাব না বললে ভালো গুড মর্নিং বলাটা হারাম না তবে এর চেয়ে ভালো আপনার উপর শান্তি বর্ষিত হোক গুড মর্নিং এর চেয়ে ভালো মর্নিং এর মধ্যে গুটকি আছে সকালে হয়তো বউর সাথে ঝগড়া হয়েছে তবে গুড মর্নিং বলাটা শরীরের বিরুদ্ধে যায় না গুড মর্নিং বলাটা হারাম নয় না বললে ভালো তবে নমস্তে মানে যদি হয় নতজন হওয়া তাহলে সেটা হারাম আর মুসলিমদের এটা বলা উচিত না আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্ন মহিলাদের মধ্যে থেকে করবেন আসসালাম আলাইকুম ভাই আমরা যখন পবিত্র কোরআনের অনুবাদ পড়ি তখন সেখানে দেখি যে লেখা আছে আমরা পৃথিবী ও আকাশ সৃষ্টি করলাম আল্লাহ কেবল মাত্র একজন কিন্তু এখানে আমরা বলা হচ্ছে কেন বোন একটা কমন প্রশ্ন করলেন কোরআনে আমরা এরকম প্রায় দেখি যে আল্লাহ বলেছেন আমরা সৃষ্টি করলাম আল্লাহ একজন কিন্তু এখানে বহু বচন কেন এছাড়াও আল্লাহ বলেছেন যে নাহনু আমরা কোরআন অবতীর্ণ করেছি অনেক জায়গায় নম্বর আয়াতে বলা হয়েছে এরকম অনেক জায়গায় আছে আপনি যদি ভালো করে দেখেন যে অনেক ভাষাতে এরকম আছে বহু দুই প্রকারের হয় একটা হলো সংখ্যাগত বহুবচন আরেকটা রাজকীয় বহুবচন সম্মান দেখানোর জন্য যদি কোথাও একজনের বেশি লোক থাকে সেটা সংখ্যাবাচক পাঁচ ছয় জন লোক থাকলে বলি আমরা এটা করেছি আমরা ওটা করেছি দ্বিতীয় বহু বচনটা হলো সম্মানজনক বহুবচন। বচন অথবা রাজকীয় বহু বচন ইংল্যান্ডেও যখন রানী কথা বলেন তিনি বলেন আমরা এটা করেছি যদিও তিনি একজন একইভাবে হিন্দি আর উর্দু ভাষায় হাম মানে আমরা বহু তবে হাম দিয়ে সম্মানও বোঝানো হয় সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এরকম বলেছিলেন হাম দেখনা চাহাতে হ্যাঁ উনি তো একজন তাহলে এখানে হাম বলা হচ্ছে সম্মান দেখানোর জন্য এটা একবচন একইভাবে আরবিতে নান্য মানে আমরা এটা সংখ্যাবাচক অথবা সম্মানসূচক বহুবচন আর পবিত্র করণে যখন আল্লাহ নিজের ব্যাপারে আমরা বলেছেন এটা রাজকীয় বহুবচন সম্মানসূচক বহুবচন তবে তিনি একজন হুল হল্লা বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় আশা করুন উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই পেছন দিক থেকে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন থ্যাংক ইউ একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব কিভাবে ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে কিভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করব পবিত্র ধর্মগ্রন্থে আল্লাহ ধারণা তো কথা বললাম আমি আমি এখন একজন নাস্তিকের কাছে সেটা প্রমাণ করব কিভাবে কোন নাস্তিকের সাথে দেখা হলে আমি প্রথমে যেটা করব যে আল্লাহকে বিশ্বাস করে না তাকে অভিনন্দন জানাবো আমি আমি তাকে অভিনন্দন জানাবো কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষই অন্ধভাবে বিশ্বাস করে বেশিরভাগ ক্ষেত্রে কেউ হিন্দু কারণ তার বাবা হিন্দু কেউ খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান আমাদের অনেকে মুসলিম কারণ বাবা মুসলিম আর এই নাস্তিক ভাবছে সেও একটা ধর্মীয় পরিচয় বড় হয়েছে কিন্তু তার মনে হয়েছে যে তার বাবা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে ঈশ্বর না তাই ঈশ্বরকে অস্বীকার করে আমি তাকে অভিনন্দন জানাবো কারণ সে ইসলামিক শাহাদা ইসলামিক ধর্ম বিশ্বাসের প্রথম অংশটা মেনে নিয়েছে লা ইলাহা কোন উপাস্য নেই এখন থেকে বলাতে হবে ইল্লাল্লাহ সেটা আমি করতে পারবো ইশা তাকে অভিনন্দন জানাবো তার কারণ ধর্ম বিশ্বাসের সেই কথা যা তোমাদের ও আমাদের মধ্যে এক যদিও সেটা নাস্তিক একজন নাস্তিকের সাথে আমাদের সাদৃশ্য হলো ইলাহা কোন নাস্তিকের ক্ষেত্রে অর্ধেক কাজটা হয়ে গেছে এবারে অন্যান্য অমুসলিম যারা ভুল ঈশ্বরের উপাসনা করে প্রথমে তাদের বোঝাতে হবে তারা যে ঈশ্বরের পূজা করে সেটা আসলে কোন ঈশ্বর না তারপর তাদের সামনে আল্লাহ তালার অস্তিত্ব প্রমাণ করতে হবে এখানে অর্ধেক কাজ তো হয়ে গেছে সে অলরেডি বলেছে লাইলাহা কোন উপাস নেই এখন থেকে বোঝাতে হবে ইল্লাহ আল্লাহ ছাড়া সেটা আমি করবো ইনশাল্লাহ আমার অর্ধেক কাজ তো হয়ে গেছে রাস্তিককে আমি প্রথমেই প্রশ্ন করব যে মনে করেন এমন একটা যন্ত্র একটা ইকুইপমেন্ট যেটা পৃথিবীর কোনো মানুষ আগে দেখেনি সেই যন্ত্রটা যদি আপনার সামনে আনা হয় পৃথিবীর কোনো মানুষ যেটা আগে দেখেনি যদি সেটা আপনার সামনে এনে জিজ্ঞেস করা হয় এই যন্ত্রটা কিভাবে কাজ করে এই যন্ত্রটা সম্পর্কে আপনাকে কে বলতে পারবে তার উত্তর কি হতে পারে সে হয়তো বলবে স্রষ্টা বলবে উৎপাদনকারী অথবা প্রস্তুতকারী অথবা আবিষ্কারক এরকমই কিছু একটা সেই উত্তরটা আপনি মনে রাখেন সে হয়তো বলবে স্রষ্টা উৎপাদনকারী কারিগর আবিষ্কারক প্রস্তুতকারী এইরকমই কিছু বলবে উত্তরটা মনে রাখেন পরের প্রশ্ন করেন আমাদের এই বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে সে বলবে বেশিরভাগ নাস্তিকই বিশ্বাস করে যে তারা বিজ্ঞান সম্পর্কে অনেক বেশি জানে তারা খুবই উন্নত তারা নাস্তিক হয়েছে সে আমাদের বিশ্ব ছিল ছোট্ট একটা বিস্ফোরণ হলো বিগ ব্যাং সেখান থেকেই সৃষ্টি হলো গ্যালাক্সি নক্ষত্র তারপর গ্রহ এই পৃথিবী তারপর সূর্য তারপর চাঁদ মহাবিশ্ব এভাবে সৃষ্টি হয়েছে এটাকে বলা হয় বিগ ব্যাং কতদিন আগে জেনেছি সে নাস্তিক বলবে এটা আগে 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 বছর বছর বিজ্ঞান যেটা জেনেছে বা পবিত্র কোরআন সেটা বলে গেছে চোদ্দশো বছর আগে সুরা তিরিশ নম্বর আয়াতে উল্লেখ আছে আল্লাহ বলেছেন অবিশ্বাসের কি দেখে না আকাশ আকাশমন্ডলেও পৃথিবী মিশে ছিল আমি তাদের পৃথক করে দিলাম আল্লাহ বলেছেন অবিশ্বাসের কি দেখে না আকাশমন্ডলী আর পৃথিবী মিশে ছিল আমি তাদের আলাদা করে দিলাম বিজ্ঞানীরা এখন বিগ ব্যাং এর যে কথা বলে কোরআনে সে কথাটা সংক্ষেপে বলা হয়েছে কোরআনে চোদ্দশো বছর আগে এই কথাটা কে বলতে পারেন এই বিগ ব্যাং এর ব্যাপারে যেটা বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে সেটা হয়তো বলবে হঠাৎ করে মিলে গেছে তর্ক করবেন না পরের প্রশ্ন চলে যান আমাদের পৃথিবীর আকারটা কেমন সে বলবে আগে আমরা মনে করতাম পৃথিবী সমতল কিছুদিন আগে জানতে পেরেছি যে কিছুদিন মানে দুইশো তিনশো বছর আগে এখন আমরা জানতে পেরেছি পৃথিবী বর্তুল আকার প্রথম যিনি এটা আবিষ্কার করেন তিনি হলেন স্যার ফ্রান্সিস ড্রেক পনেরোশো সাতাত্তর সালে জাহাজ করে পুরো পৃথিবী ঘুরে আসেন বিজ্ঞান যেটা জানতে পেরেছে সালে পবিত্র কোরআন সেটা আগেই বলে দিয়েছে নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে এবং তিনি পৃথিবীকে বানিয়েছেন ডিম্বাকৃতি এই আরবি শব্দ দাহাহা এর একটা অর্থ বিস্তৃত আরেকটা অর্থ এই শব্দটা এসেছে আরবি দুইয়া থেকে যার অর্থ ডিম এখন আমরা জানি যে পৃথিবী বলের মতো গোলাকার নয় এটা পূর্ব পশ্চিমে কিছুটা চাপা তার মানে বর্তুলাকার এই আরবি শব্দ দুইয়া এটা কোনো সাধারণ ডিমকে বোঝাচ্ছে না এটা আসলে বোঝাচ্ছে উট পাখির ডিমকে তাহলে পৃথিবী যে বর্তুলাকার এটা কোরান চোদ্দশো বছর আগেই বলে দিয়েছে এভাবে কে বলতে পারেন সে নাস্তিক তখন বলতে পারে হয়তো আপনারা তো নবী মোহাম্মদ সালসলাম খুব বুদ্ধিমান ছিলেন তর্ক করবেন না বলে যান তারপর বলবেন চাঁদের যে আলো এটাকে নিজস্ব আলো নাকি প্রতিফলন সে তখন বলবে আমরা আগে ভাবতাম চাঁদের আলোটা নিজস্ব আমরা জানতে পেরেছি চাঁদের আলোটা তার নিজস্ব আলো না এটা প্রতিফলিত আলো পবিত্র সুরা ফুরকানের একষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে যে তিনি কত মহান যিনি নবমন্ডলের সৃষ্টি করেছেন রাশিচক্র এবং সেখানে স্থাপন করেছেন প্রদীপ সূর্য যার রয়েছে নিজস্ব আলো আর চাঁদ যার রয়েছে প্রতিফলিত আলো চাঁদের আলো বোঝাতে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা সবসময় নূর অথবা মনির প্রতিফলিত আলো বা ধার করা আলো সূর্যের আলোকে বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয়নি সেখানে বলা হচ্ছে সিরাজ ওয়াহাজ বা দিয়া পবিত্র কোরআনে চোদ্দশো বছর আগে কে কথা বলতে পারে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো তার নিজস্ব আলো না সে নাস্তিক হয়তো কিছুক্ষণ চুপ করে থেকে বলবে আপনাদের যে আসলেই অনেক বুদ্ধিমান তর্ক করবেন না পরের প্রশ্ন চলে যান আমি যখন স্কুলে ছিলাম তখন ভূগোলের বইতে পড়েছিলাম সূর্য তার নিজক্ষের চারপাশে আবর্তিত হয় না প্রদক্ষিণ করে সে নাস্তিক বলতে পারে এই কথা কি আপনাদের কোরনে লেখা আছে আমি বলবো না এটা আমি স্কুলে পড়েছিলাম পবিত্র কোরণের সূরা আমবিআর তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে লেলবার্ন হারা আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন সূর্য এবং চাঁদ বলল ফিফালে কি ইয়াজ প্রত্যেকেই তার নিজ কক্ষপথে বিচরণ করে এখানে যে আরবি শব্দটা সেটা ইয়াজ বাহুন এটা দিয়ে চলন্ত কোনো কিছুর গতিকে বোঝানো হচ্ছে আর শব্দটা যদি গ্রহ নক্ষত্রের বেলায় করা হয় তার মানে প্রদক্ষিণ করার পাশাপাশি তারা নিজ অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে আমরা টেবিলের সূর্যের একটা ইমেজ আনতে পারি সেখানে দেখবেন কিছু কালো স্পট গুলো আনুমানিক পঁচিশ দিনে পুরো আবর্তিত হয়ে আগের জায়গায় ফিরে আসে তার মানে নিজ অক্ষের চারপাশে ঘুরে আসতে সূর্যের আনুমানিক পঁচিশ দিন লাগে চোদ্দশো বছর আগে কে এই কথাটা বলে দিতে পারেন আমি যখন স্কুলে ছিলাম এখন থেকে বছর আগে তখন যে সূর্য তার নিজ অক্ষের চারপাশে আবর্তন করে না আর কোরআন চোদ্দশো বছর আগে এই কথা বলে গেছে সূর্য প্রদক্ষিণ করে আবর্তিতও হয় কোরআন এই কথাটা কে বলতে পারে তখন সে চুপ করে থাকবে এভাবে আপনি জ্যোতির্বিদ্যা নিয়ে আরো অনেক কথা বলে যেতে পারেন এরপর আপনি নাস্তিককে বলবেন হাইড্রোলজি সম্পর্কে আমরা স্কুলে পড়েছি কিভাবে পানি বাষ্পে পরিণত হয় সেগুলো মেঘ হয়ে যায় মেঘগুলো নিচের দিকে নেমে আসে তারপর বৃষ্টি হয়ে মাটিতে পড়ে এভাবে পানিচক্র শেষ হয় পনেরোশো আশি সালে স্যার বার্নার্ড প্যালিসি প্রথম এই পানিচক্রের সম্পর্কে বর্ণনা দেন তার আগে জানতামই না কোরআনে পানিচক্রের ব্যাপারে বিস্তারিত বলা আছে পানি বাষ্প হয়ে যায় মেঘে পরিণত হয় জোড়া লাগে নিচের দিকে নেমে আসে তারপর বৃষ্টি হয় পবিত্র কোরআনে এই কথাগুলো অনেকবার আছে সুরাজ জুমারের একুশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা রুমের চব্বিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এরপর সুরা হিজারের বাইশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা মুমিনুনের আঠারো নম্বর আয়তে বলা হয়েছে সুরা নুরের তেতাল্লিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে এরপর সুরা রুমের আটচল্লিশ নম্বর রাতে উল্লেখ করা হয়েছে সুরা ফুরকানের আটচল্লিশ ও উনপঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে সুরা ফাতিরের নয় নম্বর আয়তে বলা হয়েছে সুরা ইয়াসিনের চৌত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে এরপর সুরা কাফের আট ও নয় নম্বর আয়তে বলা হয়েছে সুরা মুলকের তিরিশ নম্বর আয়তে বলা হয়েছে সুরা তারিখের এগারো নম্বর আয়তে বলা হয়েছে এভাবে আপনি একের পর এক শুধু রেফারেন্সই বলে যেতে পারেন পবিত্র কোরআনের যেখানে পাণিচক্র সম্পর্কে বলা হয়েছে চোদ্দশো বছর আগে কে কথাগুলো বলতে পারেন সে নাস্তিক কোন কথা বলবে না কোরআন অনেক বিষয়ের বলেছে যেমন জিওলজি পবিত্র কোরণে একত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বত যাতে পৃথিবী এদিক ওদিক ঢলে না পড়ে কোরআন বলছে পাহাড় পর্বত পৃথিবীকে সুদৃঢ় করেছে যেটা কিছুদিন আগে জেনেছি এরপর সমুদ্রবিদ্যা আমরা জানতাম যে পানি দুই প্রকারের লোনা আর মিষ্টি কিন্তু আমরা জানতাম না যে এদের মধ্যে একটা ব্যবধান আছে যা তারা অতিক্রম করতে পারে না পবিত্র করণে ফুরকানের তিপানো নাম্বার আয়ত উল্লেখ করা হয়েছে তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেছেন একটা হলো মিষ্টি সুপেও অন্যটা হলো লোনা খড় তারা মিলিত হলেও কখনো মিশ্রিত হয় না তাদের মধ্যে রয়েছে অনতিক্রম্য ব্যবধান আমরা এখন জানতে পেরেছি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির সাথে মিলিত হয় তখন যে পানিটা আসে সেটা তার উপাদান কিছু হারিয়ে অন্যটার মতো হয়ে যায় যেখানে এরা মিলিত হচ্ছে কোরআন সেই জায়গাটাকে বলছে বারজাক উপকূলীয় এলাকায় এরকম দেখতে পাবেন যেমন আফ্রিকার দক্ষিণ উপকূল এখানে দুটো সাগর মেশে মিশরে নীল নদের পানি যেখানে ভূমধ্য সাগরে মেশে হাজার হাজার মাইল লম্বা গালফসিতেও দেখতে পাবেন এরপর বায়োলজি নিয়োগকরণ বলছে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আননামিনা মাই কুল্লাই শাইন হে এবং প্রাণবান সবকিছু সৃষ্টি করলাম পানি থেকে চিন্তা করুন এই আরবের মরুভূমিতে সেখানে পানির অভাব কে ভেবেছিল যে আমরা পানি থেকে সৃষ্টি আজকে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি পানি থেকেই সব প্রাণী সৃষ্টি হয়েছে প্রত্যেক জীবদেহে কোষ থাকে এই কোষের 80% সাইটোপ্লাজম প্রত্যেক প্রাণীর শরীরে 50 থেকে 80% পানি আছে পবিত্র কুরআনে সূরা নুরের 45 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সমস্ত জীব সৃষ্টি করেছেন পানি থেকে এরপর সুরা ফুরকানের চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে এগুলো সব বায়োলজি নিয়ে পবিত্র কোরআনে সুরা রাদের তিন নম্বর আয়াতে বলা হয়েছে তিনি উদ্ভিদ সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় গাছের মধ্যে পুরুষ নারী আছে আগে জানতাম না এই কথাগুলো কে বলতে পারেন এরপর জিওলজি পবিত্র কোরআনে বিভিন্ন পশু পাখি সম্পর্কে বলা হয়েছে এটা সূরা আনআমের 38 নম্বর আয়াতে আছে তারপর মওমাছির কথা বলা হয়েছে সূরা নাহালের 68 69 নম্বর আয়াতে কোরআনে মাকর জীবন নিয়েও বলা হয়েছে এটা আছে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে পিপড়ার জীবনযাত্রা সম্পর্কে বলা হয়েছে সূরা নামলের 17 নম্বর আয়াতে জিওলজি সম্পর্কে বলেছে 1400 বছর আগে কে কথাগুলো বলতে পারেন এরপর কোরানে বলা হয়েছে মেডিসিন সম্পর্কে মধুর মধ্যে রয়েছে মানুষের জন্য आरोग्य সূরা নাহালের 68 69 নম্বর আয়াতে এটা আছে আমরা আগে জানতাম না কোরআন ফিজিওলজি সম্পর্কেও বলেছে কিভাবে দুধদুধ পূর্ণ হয় আর রক্ত প্রবাহিত হয় এটা বলা হচ্ছে শ্রোন হালে ছেষট্টি নম্বর আয়তে বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে কোরআন মানুষের ভ্রূণের বিভিন্ন স্তর নিয়ে বলেছে কোরআন জেনেটিক্স নিয়ে বলেছে পুরুষের শুক্রাণু সন্তানের লিঙ্গ নির্ধারণ করে সুরান নাজমের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এটা বলা হয়েছে এছাড়াও সুরা কিয়ামার সাঁত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়াতেও বলা হয়েছে এরকম আরো অনেক কোরআনে কে কথাগুলো বলতে পারেন এগুলো কে বলতে পারেন তখন সেই নাস্তিক শুধু একটা উত্তর দেবে স্রষ্টা উৎপাদনকারী প্রস্তুত স্রষ্টা এই উৎপাদনকারী এই প্রস্তুত এই কারিগর আমরা মুসলিমরা তাকে বলি আল্লাহ এজন্য ফ্রান্সিস বেকন বলেছেন বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে আপনি নাস্তিক হয়ে যাবেন বেশি জানা শুরু করলে আপনি ঈশ্বরে বিশ্বাস করবেন আর এখনকার বিজ্ঞান কিন্তু ঈশ্বরকে বাদ দিচ্ছে না ঈশ্বরের বিভিন্ন মডেলকে বাদ দিচ্ছে লাইল্লা তাহলে পবিত্র সাহায্যে আমরা একজন নাস্তিকের কাছে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে পারি এই সিস্টেম বিভিন্ন ধর্মগ্রন্থের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন হতে পারে সেটা বাইবেল হতে পারে বেদ অন্য ধর্মের পবিত্র গ্রন্থগুলো সময়ের এই পরীক্ষায় পাশ করবে না যদি বিজ্ঞান দিয়ে পরীক্ষা করেন বেদ আর বাইবেলে অনেক বৈজ্ঞানিক তথ্য আছে তবে বাইবেল ও বেদে অনেক অবৈজ্ঞানিক তথ্য আছে বিজ্ঞান দিয়ে অন্য ধর্মের গ্রন্থগুলোকে পরীক্ষা করেন পাশ করবে না কিন্তু যদি কোরআনকে পরীক্ষা করেন আলহামদুলিল্লাহ কোরআন হলো আল্লাহ আমাদের তিনি বড় বিজ্ঞানী বই। যেটা দিয়ে আমরা আল্লাহ সামান্ন অস্তিত্ব প্রমাণ করতে পারি আশা উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই পেছন দিক থেকে আপনি দাঁড়িয়ে প্রশ্ন করবেন থ্যাংক ইউ সালামাইকুম রহমতুল্লাহ ভাই এটা ওই প্রশ্নেরই মতো আসলে আমি চ্যাট করছিলাম সাইটে আর রিলিজন রুমে আর বুঝলেন কিনা একজন আমাকে জিজ্ঞেস করলো ঈশ্বর সম্পর্কে তোমার ধারণা কি যেই আমি বলেছি যে ঈশ্বরের শুরুও নেই শেষ নেই তখন তারা বলতে শুরু করলো যে জিনিসের শুরুও নেই শেষও নেই তার মানে সে জিনিসের কোনো অস্তিত্বও নেই অতএব এটাই কি একমাত্র উপায় প্রমাণ করার একমাত্র কে হতে পারে যাকে বলে সৃষ্টিকর্তা এ ব্যাপারে প্রমাণ করার আর কোন উপায় আছে কি যে আল্লাহ সুহান তালার কোন শুরুও নেই আর শেষও নেই ভাই প্রশ্ন করলেন যে একজন নাস্তিকের কাছে আল্লাহ তালা সম্পর্কে বলার সময় আপনি বলেছিলেন আল্লাহ একজন তার কোনো শুরু নেই কোনো শেষও নেই সে বললো যার শুরু বা শেষ নেই তার তো কোনো অস্তিত্বই নেই এটা সৃষ্টি করা জিনিসের ক্ষেত্রে খুবই সত্যি কথা যেটা সৃষ্টি করা হয়েছে তার একটা শুরু থাকবে আর একটা শেষও থাকবে কিন্তু যাকে সৃষ্টি করা হয়নি তার শুরু থাকবে না আল্লাহ তালাকে সৃষ্টি করা হয়নি আল্লাহ বাদে মহাবিশ্বের সবকিছুর শুধু আল্লাহ একমাত্র ব্যতিক্রম কারণ তিনি স্রষ্টা তিনি সৃষ্টি নন তাহলে আমি আপনার সঙ্গে একমত সৃষ্টি করা কোনো কিছু নিয়ে বললে সে নাস্তিকের কথাটা ঠিক আছে সৃষ্ট জিনিসের একটা শুরু থাকবে কিন্তু আল্লাহকে সৃষ্টি করা হয়নি যেহেতু তাকে সৃষ্টি করা হয়নি তার কোনো কোনো শুরু নেই নেই আমি যে যুক্তিটা ব্যবহার করি সেটাই সবচেয়ে সেফ আর মানুষ অন্যভাবে যুক্তি দেখাতে গিয়ে বলে যে সবকিছুর আছে চাঁদের স্রষ্টা আছে আমাদের স্রষ্টা আছে একজন স্রষ্টা অবশ্যই থাকবেন এই স্রষ্টাকে আল্লাহ তখন পাল্টা প্রশ্ন শুনবেন সবাই যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে আল্লাহকে সৃষ্টি করেছে কে ব্যাস শেষ সেজন্য আমি কখনোই বলি না যে সবকিছুরই স্রষ্টা আছে সেই নাস্তিকই আমাকে বলবে যে প্রথম এর মেকানিজম বলতে পারবে সে এটা স্রষ্টা আমি বলব না যে সবকিছুরই স্রষ্টা আছে এখানে আমি আমার নিজের বলা যুক্তিতে আটকে যাব না মানুষ অনেক সময় নিজের বলা যুক্তিতে ফেসে যায় এখানে আমি সেফে আছি আমি বলেছি সৃষ্টি করা সকল জিনিসের একজন স্রষ্টা থাকে যখনই বলবেন সবকিছুরই স্রষ্টা আছে তখনই ফাঁদে পড়বেন তারা বলবে ঈশ্বরকে কে বানিয়েছে যদি আমাকে বলে কে ঈশ্বরকে বানিয়েছে তখন আমি বলবো ব্যাপারটা অনেকটা এরকম যে আমার এক বন্ধু তার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা সন্তানের জন্ম দিল আপনি কি বলতে পারবেন বাচ্চাটা ছেলে না মেয়ে ছেলে না মেয়ে একজন পুরুষ সে সন্তান জন্ম দিতে পারবে না ছেলে বা মেয়ে তো অনেক পরের কথা প্রশ্নটাই হচ্ছে অযৌক্তিক একজন পুরুষ কিভাবে সন্তানের জন্ম দিতে পারে মহিলারও জন্ম দেবে একইভাবে ঈশ্বরকে সৃষ্টি করা হয়নি তাহলে তার সোষ্ঠা প্রশ্নটাই অযৌক্তিক কারণ ঈশ্বরের একটা সংজ্ঞাই হচ্ছে তাকে সৃষ্টি করা হয়নি সত্যিকারের ঈশ্বর অন্য ধর্মের অনেক দেব দেবী সৃষ্টি হয়েছেন জন্ম নিয়েছেন মারাও গেছেন সেই সব দেব দেবী শুরু আছে শেষ আছে সত্যিকার ঈশ্বর আল্লাহ তালা আল্লাহ তার কোনো শুরু নেই শেষও নেই আশা করি উত্তরটা পেয়েছেন এবারে প্রশ্ন করবেন মহিলাদের মধ্যে থেকে আসসালামু আলাইকুম গত কয়েক বছর ধরে দেখছি আপনি ইন্ডিয়ার বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সাথে মত বিনিময় বা আলোচনা করেছেন কিছুদিন আগেও এরকম করলেন আমরা কি কিছুদিনের মধ্যে আবার আপনাকে এরকম আলোচনায় দেখতে পাবো বোন প্রশ্ন করলেন যে আমি গত কয়েক বছরে বেশ কিছু ধর্মীয় ব্যক্তিত্বের সাথে মত বিনিময় করেছি এরকম আরো আলোচনায় আমাকে দেখা যাবে কিনা এ ধরনের মত বিনিময় অনুষ্ঠানের ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি যদি সেই লোক আসলে যোগ্য হয়ে থাকে যেমন অনেক অনুসারী এটা অবশ্যই যোগ্যতা অনেকে আমার সাথে বিতর্ক করতে চায় তারা আসলে আমার সাথে বিতর্ক করে সামান্য কিছুটা খ্যাতি চাই সেটা আবার আমি চাই না কেউ মত করতে চাইলে আমার শর্ত হলো তাকে বিখ্যাত হতে হবে বা অনুসারী থাকতে হবে যদি কোন লোক কথা বলে দশ হাজার মানুষকে আকৃষ্ট করতে পারে তার সাথে মত করা যায় যেমন শ্রী শ্রী রবিশঙ্কর হাজার হাজার অনুসারী আছে সাথে আলোচনা করা যায় উনি বিখ্যাত কিন্তু যে সেরকম বিখ্যাত না যার কোনো অনুসারী নেই তার সাথে আলোচনা করা মানে আমার সময় নষ্ট করা ভবিষ্যতে যদি এরকম কাউকে পায় যার অনেক অনুসারী আছে তাহলে ইনশাল্লাহ আলোচনা করব আর এরকম একটা আলোচনা অনুষ্ঠানের কথা ছিল আগামী তেসরা ফেব্রুয়ারি দালাই সাথে তবে দুদিন আগে সেটা ক্যান্সেল করা হয়েছে আর কবে হবে জানি না দুবাইতে হওয়ার কথা দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ উনাকে আমন্ত্রণ জানিয়েছিলেন বলেছিলেন উনি কোন মুসলিম বিশেষজ্ঞের সাথে মত করতে চান তখন শেখ বললেন কার সাথে আলোচনা করা যায় ওনার লোকজন আমাদের সাথে যোগাযোগ করল। যে আমি দালাইলামার সাথে মত আগ্রহী কি না আমি বললাম কোনো সমস্যা নেই তিন চার দিন আগে এই সব ঠিক করা হয়েছিল তারপরে জানানো হলো ওনার জন্য এখন দুবাইতে আসা একটু সমস্যা তাই ক্যান্সেল করা হয়েছে আমরা এখন অপেক্ষা করছি কবে তারা আবার আমাদের সঙ্গে সে ব্যাপারে যোগাযোগ করেন অনেক আছে ওনার সাথে আলোচনা করা যায় উনি প্রধান অনুসারী ইনশাল্লাহ যদি আল্লাহ চান ওনার সাথে আলোচনা করব আমি এছাড়াও অনেক অনুসারী আছে এমন কারোর সাথে মতবিনিময় করা যায় আমিও খুশি হব এতে আমরা মানুষকে আরো সত্যের কাছে আনতে পারবো আশা করি উত্তরটা পেয়েছেন এবার প্রশ্ন পর্বের শেষ রাউন্ড সবসময় কেন এরকম হয় যে আপনি যাদের সাথে করছেন। তারা আলোচনার মূল টপিক থেকে সরে যাচ্ছেন যেমন ডক্টর কাম্পল ওনার সাথে আলোচনার টপিক ছিল ইসলাম খ্রিস্টান ধর্ম আর আধুনিক বিজ্ঞান কিন্তু উনি শুধু ইসলামের বিরুদ্ধে বলেছেন পরে আপনি বাইবেল নিয়ে বললে উনি উত্তর দিয়েছিলেন অনুষ্ঠানের আয়োজকরা কেন টপিকের ভেতর থাকতে বলেন না ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে এরকম পরিস্থিতিতে আয়োজকরা কেন উদ্যোগ নেন না কেন এতে হিন্দুরা উপকৃত হয় ভাই প্রশ্ন করলেন বক্তারা কেন মূল টপিক থেকে সরে যান আয়োজকরা কেন এ ব্যাপারে কিছু বলেন না দেখেন ভাই আয়োজকরা অনুরোধ করতে পারে যে টপিকের ভেতরেই থাকেন আপনারা যদি সরে যান তারা একটা নির্দিষ্ট সময় পাচ্ছেন তারা ভাবছেন টপিকের উপরেই উপরে কথা বলছেন এখন বিচার করবেন দর্শকরা কেউ যদি টপিক থেকে সরে যায় মনে করেন কেউ পরীক্ষা দিচ্ছে ভুল উত্তর লিখলে বেশি হলে ফেল করাতে পারেন শিক্ষক বলতে না ভুল কেন কেন বলা যাবে পারবেন ফেল করাতে পারেন এখানে বিচার করবে দর্শকরা এটা তো কোনো বক্সিং ম্যাচ না দর্শকরা বিচার করবেন তাহলে আমাদের বুঝতে হবে আলোচনার টপিক মাসখানেক আগে ঠিক করা হয়েছে তারা রাজি হয়েছেন এখন টপিকের উপরে কথা বলা উচিত কিন্তু তারা টপিক থেকে সরে যান একই ব্যাপার ডক্টর ক্যাম্বেলের কথা যদি বলতে হয় এমন না যে উনি টপিকের বাইরে বলেছেন আলোচনার টপিকের কথা যদি বলতে হয় উনি টপিকের ভেতরে ছিলেন তবে সেটা টপিকের মাত্র একটা অংশ টপিক ছিল আধুনিক বিজ্ঞানের আলোকে কোরআন ও বাইবেল উনি প্রথম থেকে কোরআনকে আক্রমণ করে গেছেন তিনি পুরোপুরি রেডি ছিলেন প্রথমে উনি বলেছেন পরে আমি উনি রেডি ছিলেন আর নিশ্চিত ছিলেন কেউ এগুলোর উত্তর দিতে পারবে না আট বছরে কেউ তার বইয়ের উত্তর দেয়নি এই বাচ্চা ছেলে আবার কি উত্তর দেবে আমার একটা ঘটনা মনে পড়ে গেল সৌদি আরবের একজন ডাক্তার বলেছিলেন যে আমি কোন ডিবেটের ভিডিও আধ ঘন্টার বেশি দেখতে পারি না শেখ দিদাতের অনেকগুলো ক্যাসেট দেখেছি সব আধ ঘন্টা করে এভাবে পুরোটা দেখতে চার দিন লাগবে একবার কিন্তু একদিন এক বন্ধুর বাসায় গিয়েছিলাম সেখানে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে আপনার ডিবেটটা দেখলাম উনিও একজন মেডিকেল ডক্টর একেবারে শুরু থেকে প্রথমে ডক্টর ক্যাম্বেলের আক্রমণ দেখে উনি ভয় পেয়ে গিয়েছিলেন উনি নিজেও ডাক্তার তারপর ডক্টর ক্যাম্বেলের অভিযোগের উত্তর তার কাছে নেই বিশ্বাস করেন বেশিরভাগই ডাক্তারই মনে করবে উইলিয়াম ক্যাম্বেল যা বলছেন সেগুলো হয়তো সঠিক কুতর্ক বুঝলেন জানলে অবশ্য আলাদা কথা ডাক্তার হয়ে উনি ভয় পেয়ে গেলেন যে কোরআনে তাহলে ভুল কথা বলা হয়েছে ডক্টর ক্যাম্বেল রেফারেন্সও দিয়েছেন এরপর যখন আমি এলাম উনি ভাবলেন যে এবার সব শেষ এত বড় একজন লোক কোরআনের বিরুদ্ধে বলেছে আর এই বাচ্চা কি উত্তর দিতে আসছে তিনি ভাবলেন এটা হয়তো খ্রিস্টান মিশনারিরা প্ল্যান করে করেছে হয়তো এই ছেলেটাকে স্টেজে আসার জন্য কিছু টাকাও দেওয়া হয়েছে তবে আলহামদুলিল্লাহ পুরো ডিবেটটা দেখে উনি হয়ে গেলেন তারপর বললেন আমি ডক্টর সাথে দেখা করবো নিজেও একজন ডাক্তার তারপর সৌদি আরবিও জানেন ইসলাম সম্পর্কে এখন ডক্টর উইলিয়াম কথা যদি বলতে হয় সেই ডিবেটে উনি টপিকের একটা অংশ নিয়ে বলেছেন কারণ তার উদ্দেশ্যই ছিল ইসলামকে আক্রমণ করার ভেবেছিলেন এই জাকির নায়ক কি করতে পারবে আমি টপিকের মধ্যে ছিলাম কোরআন সম্পর্কে বলেছি আমি ওনার সব অভিযোগের উত্তর দেয়নি আমি কাদা ছড়াছুড়ি করতে চাইনি সোনার হরিণের পেছনে দৌড়াইনি যদি শুধু তার অভিযোগের উত্তর দিতাম তাহলে দ্বিতীয় অংশের কি হতো আমরা যখন ডিবেটের জন্য ট্রেনিং দেই তখন ছাত্রদের বলি আপনাকে কিন্তু টপিকের ভেতরেই থাকতে হবে যদি বক্তা বিপক্ষে কোনো কথা বলে কিছু সময় দেন সেখানে পুরো সময়টা খরচ করবেন না আমার লেকচারটা সেভাবে সাজিয়েছিলাম একটা অংশে আমি ওনার অভিযোগের উত্তর দিয়েছি এভাবে ওনার প্রায় আশি পার্সেন্ট অভিযোগের উত্তর দিয়েছি ইসলাম সম্পর্কেও বলেছি আমি এক গিলে দুই পাখি মেরেছি এছাড়াও লেকচারের অর্ধেক সময় আমি বাইবেল নিয়ে কথা বলেছি উনি নিশ্চিত ছিলেন যে আমি ওনার অভিযোগের উত্তর দিতে পারবো না যীশু খ্রিস্ট ঈশ্বরের ব্যাপারেও উনি বলেছেন সেটা টপিকের বাইরে উনি ভেবেছিলেন তার অভিযোগের উত্তর দিতে পারবো না আমি সেখানে আমি যীশু খ্রিস্টকে নিয়েও কিছু কথা বলেছি উনি অবাক হলেন আপনারা দেখবেন যে সে সময় তার মুখ সাদা থেকে লাল হয়ে যাচ্ছে উনি স্বীকারও করেছেন যে বাইবেলে বেশ কিছু ভুল আছে তাকে বাইবেল পড়ে দেখাতে হবে উনি যীশু খ্রিস্টকে নিয়েও কিছু গল্প বলেছেন যেগুলো টপিকের বাইরে টপিক নিয়ে বলা শেষ হলে আপনি যে কোনো বিষয়ে কথা বলতে পারেন শ্রী শ্রী রবি টপিক শেষ করে অন্য বিষয়ে বলেছি ওনার কিছু কথার উত্তর দিয়েছি সেগুলো টপিকের বাইরে কিছু অংশ ওনার করেই বলেছি উনি উনি ভাবলেন একই একই কাজ কাজ করবেন করার চিন্তাটা করেছিলেন একটু অবাক হয়েছিলেন তারপর কিছু গল্প বলে বোঝানোর চেষ্টা করলেন এরপর আমি যখন আসলাম ওনার অভিযোগগুলোর উত্তর দিয়েছি গল্পের উত্তর দিয়েছি সেগুলো টপিকের বাইরে কারণ সময় ছিল আয়োজকরা বাধা দিতে পারেন না আমরা বলতে পারি জোর করতে পারি না ডিবেটে একটা টপিক দেওয়া হয় সবাই বোঝে টপিকের বলতে হবে সরে গেলে সমস্যা তাদের লেকচারের মাঝখানে তো বাধা বাধা যায় না কোটা পার আয়োজকরা দিতে পারেন এ ব্যাপারটা পরিষ্কার করে বলা হয় অনেকেই সেটা না মেনে টপিকের বাইরে চলে যায় তবে আমাদেরকে নিয়মটা মানতে হবে কারণ আমরা সত্যের কথা প্রচার করছি আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ইসরার একাশি নম্বর আয়াতে বলা হয়েছে সত্য যখন মিথ্যার সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয় কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে আশা করতে পেয়েছেন এবারে শেষ প্রশ্ন পেছন থেকে হ্যাঁ ভাই আপনি একটু দাঁড়িয়ে বলেন সেদিন ব্যাঙ্গালোরের একজন বয়স্ক লোক মালা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন বুকে শ্রী শ্রী রবি শঙ্করের একটা ব্যাজও ছিল উনি আপনার সাথে দেখা করতে যাচ্ছিলেন লাইনে এসে দাঁড়ালেন আমরা তাকে থামাই ভেবেছিলাম উনি শ্রী শ্রী রবি সাথে দেখা করতে যাচ্ছেন আমরা তাকে বললাম যে উনি চলে গেছেন তিনি তখন মালাটা নিয়ে দেখিয়ে বললেন খোদাকে দেখতে এসেছি শ্রী শ্রী নয় জাকির নায়েকি সঠিক আপনি যেভাবে সুন্দর করে বিভিন্ন ধর্ম থেকে উদ্ধৃতি দেন হিন্দুরা তাতে ভুল পথে চলে যাচ্ছে তারা মনে করছে আপনি ঈশ্বর হয়তো আপনি হয়ে যাবেন পরবর্তী সাই বাবা এ ব্যাপারে আপনার মতামত ভাই একটা পয়েন্ট বললেন আপনারাও খেয়াল রাখবেন বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে আমি যেভাবে উদ্ধৃতি দিই তাতে অনেক বলে মনে করে সাই বাবা আমি দোজোখে যেতে চাই না অন্যদেরও দোজোখে নিতে চাই না তাহলে যদি কেউ কখনো এ ধরনের কথা বলে আপনাদের বলি আগে তার কথাটা শুনতে হবে যেমন এখানে আমি বলেছি মেনে চলবেন আল্লাহকে একবার আমি চেন্নাইতে লেকচার দিতে গিয়েছিলাম সেখানে লেকচারের টপিক ছিল ফোকাস অন ইসলাম ইউনিভার্সাল ব্রাদারহুড লেকচার শেষ হওয়ার পর এক ভাই এসে বললো ঈশ্বরের সাথে সাক্ষাতের খুব ইচ্ছে ছিল এই প্রথমে আমি ঈশ্বরের সাক্ষাৎ পেলাম লেকচারে শুনে তার খুব ভালো লেগেছে আমি তাকে বললাম যা আল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ তবে এরপর তাকে বললাম দেখেন ইসলাম ধর্মে আপনি আল্লাহকে ইহোকালে দেখতে পাবেন না যদি ভালো লাগে তাহলে সেটা হবে আল্লাহ তালার বাণী তাঁর ইবাদত করবেন অন্য ধর্মে এগুলো আছে বলেই মানুষ ভুল করে অনেকে আমার পা ছোঁয় আমি বলি না এটা শিখ অনেকে বলে করুক না সমস্যা কি যখন করতে চাই করতে দেন সমস্যা নেই কোনো হ্যাঁ কিছু কাজ করা যায় যেমন হাতে চুমু খাওয়া এই কাজটা শিল্পের পর্যায়ে পড়ে না আমরা অবশ্য করতে বলি না তবে কিছু দেশের কালচারে হাতে চুমুক ইসলামের বিরুদ্ধে চলে যায় তাহলে আপনাকেই থামাতে হবে তা হলে আপনাকে আগুনে জ্বলতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট আর মুসলিমদের মধ্যেও দেখা যায় তারাও মুগ্ধ হয় এরকম একবার মানে গতকালের কথা এক লোকের খুব ভালো লেগে গেছে আমাকে সে দক্ষিণ আফ্রিকার লোক বলল আপনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা ছিল আল্লাহ রাসুল এবং সাহাবেগনের পরে ডক্টর জাকির নায়ক তাদের কাছে ভালো লেগে গেছে তবে তাকে বলতে হবে সাহাবিগণের পরে তাবেন তাবে তাবে নিয়মটা তো মানতে হবে মুগ্ধ হতেই পারেন মুসলিমরা মুগ্ধ হয় আলহামদুলিল্লাহ এখানে তো আমরা বুঝতে পারছি না বুঝে এরকম করছে এদের সুধরাতে হবে যে সাহাবিগণের পরে ডক্টর জাকির নায়ক না আমাদের নবীজিমসালাম বলেছেন প্রথমে হলেন সাহাবিগণ তারপরে পরবর্তী দুই জেনারেশন তাবিন তারপর তাবে তাবিন এদের পরে আপনি যদি কাউকে এক নম্বরে বসাতে চান আপনার ব্যাপার আমরা কোরআন সুন্না মেনে চলবো আমাদেরকে আল্লাহ এবং তার রাসুলের নির্দেশগুলো মেনে চলতে হবে প্রথমে আল্লাহ তারপরে তার রাসুল এভাবে কথা বলার সময় খেয়াল রাখবেন যেন সীমা না ছাড়িয়ে যান এজন্য যারা লাইম লাইটে আছেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন শয়তানের হাত থেকে রক্ষা করো আমার কথা যদি বলেন আলহামদুলিল্লাহ রাতে এশার নামাজ পড়ার পরে আমি দুই রাখাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি শয়তান যেন আমার দ্বারা উপকৃত না হয় আল্লাহ তাল্লাহ সাহায্য করলে হয়তো আমি পারবো তবে শয়তান এই লোকগুলো পিছু লেগেছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ফুরকানের একত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে প্রত্যেক নবীর জন্য আমি শত্রু করেছিলাম অপরাধীদের এটা আলাদা ব্যাপার আমরা নবীদের চেয়ে ছোট সাহাবিগণের চেয়েও ছোট তবে যেসব মানুষ এভাবে জনপ্রিয় হয়ে যায় শয়তান তাদের ভুল পথে পরিচালিত করতে চায় সেজন্য আউজুবুল্লাহ মিনা রাজিম আমাদেরকে আল্লাহ সাবান তাল্লাহর পথে থাকতে হবে আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আমাদের শয়তানের হাত থেকে রক্ষা করেন মানুষ অনেক সময় ভুল পথে চলে যেতে পারে আমরা আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ আমাদের ভুল পথে নিও না এইসব খ্যাতি টাকা পয়সা এগুলো আখিরাতে জান্নাতে তুলনায় কিছুই না এটা করা ভুল এখন কেউ যদি ইসলামের কাছাকাছি আসতে চায় তাহলে আগে তার কথা শুনেন হিকমতের সাথে থেকে আল্লাহর কাছে কাছে আনেন উদু ওয়াল মাওয়াদাতুল হাসনা ওয়াজাদ বিলতিহাসান মানুষ কে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও পন্থায়। তাহলে কেউ যদি বলে আজ থেকে আমি আপনার অনুসারী হব এখানে অরুষরণ করাটা যদি ইসলাম হয় তাহলে আলহামদুলিল্লাহ তবে তাকে বোঝাতে হবে অনুসারী হওয়া মানে এই না যে শ্রী শ্রী রবিশঙ্করকে বাদ দিয়ে আমার পূজা করবেন আপনারা এটা তাদের বোঝাতে হবে এরকম হলে সবচেয়ে বেশি উপকারিতা পাবেন আমাদের প্রধান লক্ষ্য আখিরাত আল্লাহ অর্জন করা তবে শয়তানের ব্যাপারে সাবধান থাকতে হবে সে চেষ্টা করে যাচ্ছে তাই আমরা আল্লাহ কাছে করব। তিনি যেন আমাদের সামান্য উদ্যোগটা কবুল করেন যা কিছু হচ্ছে সবকিছু আল্লাহ তালার ইচ্ছাতেই হচ্ছে কেউ যদি হেদায়ত পায় সেখানে আমার কোনো কৃতিত্ব নেই এমন না যে আমি খুব মহান খুব ভালো দায়ী এটা হলো আল্লাহ তালার ইচ্ছা আমরা থাকি বা না থাকি ইসলাম ঠিকই ছড়িয়ে পড়বে আমাকে আল্লাহর প্রয়োজন নেই আমরা দোয়া করতে পারি আল্লাহ যেন আমাদের সুযোগ দেন খড়ের গাদায় সূর্যের আলো পড়লে যেমন জ্বলে উঠে সেরকম আমাদেরকে তা দরকার নেই এটা করলে আমরা কিছু সোয়াব পাবো জান্নাতে যেতে পারবো আশা করি উত্তরটা পেয়েছেন রাবিল আলমী